সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি বাংলা অডিও বুক চ্যানেলে। আপনাদের সাথে আছি আমি আশিক আহমেদ। আজকের নিবেদন, জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ তিন গোয়েন্দা থেকে রহস্য গল্প পাগল সংঘ। প্রথম প্রকাশ মে 1991, প্রকাশক সেবা প্রকাশনী। বিদেশি কাহিনী থেকে বাংলায় অনুবাদ করেছেন রকিব হাসান। মূল গল্প পাঠের আগে আপনাদের সবার প্রতি আমাদের অনুরোধ, বাংলা অডিও বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। শুরু হচ্ছে পাগল সংঘ। আহ, বন্ধ করো, অনুনয় করল কিশোর। বন্ধ করো ওটা, সুইভেল চেয়ারে এলিয়ে পড়েছে সে। খসখসে হয়ে উঠেছে কণ্ঠস্বর, প্রচণ্ড যন্ত্রণায় বিকৃত হয়ে গেছে মুখ। তার সবচেয়ে ঘনিষ্ঠ দুজন বন্ধুর সামনে অত্যাচার করা হচ্ছে তাকে, অথচ সেটা থামানোর কোনো চেষ্টা করছে না ওরা, বরং তার কষ্ট দেখে হাসছে মুসামান আর রবিন মিলফোর্ড। ওদের গোপন হেডকোয়ার্টারে বসে আছে তিনজনেই, তাকিয়ে রয়েছে একটা টেলিভিশন সেটের দিকে। পর্দায় রান্নাঘরের একটা বড় টেবিলের ওপর আসন মোড়ে বসে রয়েছে গোলগাল খুব মোটা একটা বাচ্চা। তার হাত মুচড়ে পেছন দিকে নিয়ে গেছে 8-9 বছরের একটা ছেলে। 11 বছরের আরেকটা ছেলে চীনামাটির বাটিতে কি যেন গুলছে। এই ছেলেটা লম্বা, পাতলা, মাথার চুল কামানো, ডিমের মতো চকচক করছে সাদা মাথার চামড়া। স্পষ্ট দেখা যায় ওর হাবভাব দেখে, এই ডিমের মতো খুলির ভেতরে ডিমের কুসুম ছাড়া মগজ বলে আর কোনো পদার্থ আছে বলে মনে হয় না। না না, প্লিজ, অর্থাৎ প্লিজ, অস্বাভাবিক ভারী গলায় অনুনয় করল বাচ্চা ছেলেটা। প্লিজ, আমার বতন তো দরকার নাই। বন্ধ করো, আবার অনুরোধ করল কিশোর। দোহাই তোমাদের, বন্ধ করো ওটা। কিন্তু আমি তো দেখতে তাই, বাচ্চাটার অনুকরণে বড্ড মোসা হেসে। দেখতে তাই থেত পর্যন্ত কি কলে। এসো মোটরাম, জলহস্তির বাচ্চা, হেসে বলল পর্দার একটা ছেলে। কাছে এসো, এই ছেলেটা নিগ্রো, গাঁটা গোট্টা শরীর, শাহজারুর কাঁটার মতো দাঁড়িয়ে রয়েছে শক্ত চুল, বয়স 12। হাসিটা এতই নিষ্পাপ, দুনিয়ার কোনো খারাপ কাজ সে করতে পারে বলে মনে হয় না। তোমার আম্মু আর আব্বু যখন দেখবে তোমার গুটি বসন্ত হয়েছে, ভয়ে চোখ উল্টে দেবে। তোমার সাথে ছিলাম বলে সবাই ভাববে ছোঁয়াচে রোগটা আমাদের রক্তে ঢুকেছে, তখন আর আমাদের স্কুলে যেতে হবে না। হ্যাঁ, তার সুরে সুরে মেডারও যেন বিশাল পাওয়ালা আরেকটা ছেলে, সবাই তাই ভাববে। পর্দায় মাথা কামানো ছেলেটার নাম মড়ার খুলি, তরল জিনিসটা গোড়া শেষ করেছে সে। এগিয়ে গেল বাচ্চাটার দিকে, দু হাতে চোখ ঢাকল কিশোর পাশা। এরপর কি ঘটবে জানা আছে, পরিষ্কার মনে আছে তার। কান নাচাতে পারে ডিমের মতো মাথাওয়ালা ছেলেটা, এত ঘন ঘন নাচায় বড় বড় দতিগুলোকে, তখন মনে হয় জেলি, কানের নিচে লেগে থাকা ঝুলছে। অভিনেতা হিসেবে এটা তার একমাত্র গুণ। মুসা আর রবিনের হাসি কিশোরের গায়ে জ্বালা ধরালো, কান নাচাতে নাচাতে গিয়ে একটা রং লাগানোর তুলি তুলে আনল মড়ার খুলি। তারপর বাটি থেকে লাল রং তুলে তুলে লাগিয়ে দিতে লাগলো বাচ্চাটার গোলগাল মুখে। শরীর মুচড়ে সরে যাবার চেষ্টা করল মোটুরাম, কিন্তু কাঁদল না, আগের মতোই হাসি হাসি চেহারা। কিন্তু কিশোরের মুখে হাসির চিহ্নই নেই, আঙুল ফাঁক করে তার ভেতর দিয়ে আবার তাকিয়েছে টিভির দিকে। বিশ্বাসই করতে পারছে না ওই বাচ্চাটাই ছিল সে নিজে, বাদামি রঙের ফার্মার ওভারঅল পরা গোল আলুর মতো মুখওয়ালা ওই বাচ্চাটা সে ছিল। এ কথা ভাবতেই ইচ্ছে করছে না, নাকে গালে সামনে রঙের ফোঁটা নিয়ে চলেছে মড়ার খুঁড়ি যে বাচ্চাটার, সেই আজকের তুখোর গোয়েন্দা কিশোর পাশা, যার বুদ্ধি দেখে মাঝে মাঝে দুর্ধর্ষ পুলিশ বাহিনীও তাক লেগে যায়। বিশ্বাস করতে না চাইলে উপায় নেই, জানে কিশোর, এক সময় মোটরাম ছিল তার উপাধি। ইংরেজি শব্দটার বাংলা করলে অবশ্য এই নামই দাঁড়াই। আধ ঘন্টার একটা টিভি সিরিয়ালে অভিনয় করত সে, ছবিটার বাংলা নাম করলে দাঁড়াই পাগল সংঘ। জীবনের ওই সময়টাকে ভুলে থাকার যথাসাধ্য চেষ্টা করে কিশোর। 3 বছর বয়সে নিজের ইচ্ছেই সে ওই ছবিতে অভিনয় করতে যায়নি, তবে বাবা মাকেও দোষ দেয় না সে। তারা চেয়েছিলেন একদিন বড় অভিনেতা হবে তাঁদের ছেলে, একজন বিখ্যাত চিত্র পরিচালক ছিলেন
কিশোরের বাবার বন্ধু প্রায় আসতেন তাদের বাড়িতে। এক রোববার বিকেলে খেলতে খেলতে বাচ্চা কিশোর এসে হাজির হলো তাঁর সামনে। বড় হয়ে খুব ভালো নাচতে পারবে তুমি খোকা, হেসে বললেন পরিচারক। না, ওই বয়সেই অবিশ্বাস্য রকম ভারী গলায় দৃঢ় কণ্ঠে জবাব দিয়েছিল কিশোর। আমি নাচব না, আমি পুলিশ হব, চোর ডাকাত ধরব, চোরেরা আমার ভয়ে কাঁপবে। কিশোরের কথা শুনে দীর্ঘ এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলেন পরিচারক। তারপর তার বাবাকে জিজ্ঞেস করলেন, বয়স কত? ছেলেটার পাকা পাকা কথা শুনে তাজ্জব হয়ে গেছেন। 2 বছর 11 মাস, জবাব দিয়েছেন বাবা। এরপর যাওয়ার আগে আর কিশোরের সম্পর্কে একটি কথাও বললেন না পরিচারক। তবে গাড়িতে ওঠার পর আরেকবার বাচ্চাটার দিকে তাকিয়ে আপন মনেই বিড়বিড় করলেন, অসাধারণ প্রতিভা, কাজে লাগাতে পারলে। কয়েকদিন পরেই এক আজব জায়গায় কিশোরকে নিয়ে গেলেন তার বাবা, স্ক্রিন টেস্ট নেওয়া হলো তার। কয়েক মাসের মধ্যেই পাগল সংঘের মোটুরাম হয়ে গেল কিশোর। ঠিকই আন্দাজ করেছিলেন পরিচারক, ছেলেটা সত্যিই অসাধারণ বুদ্ধিমান, আর অভিনয় যেন সে মায়ের পেট থেকেই শিখে এসেছে। একেবারে স্বাভাবিক, বাস্তবভাষী কথাবার্তা, পরিচালক যা যা করতে বলেন ঠিক তাই করে, সংলাপ মুখস্থ করায়ও জুড়ি নেই মোটুরামের। একবার বলে দিলেই যেন মগজে গেঁথে যায়, একটি শব্দও ভুল করে না। শুধু কিশোরের জন্যই সাংঘাতিক নাম করেছিল পাগল সংঘ। টিভিতে অনেক অভিনয় করেছে কিশোর, সিনেমাতেও করত, যদি না তার বাবা মা হঠাৎ মোটর দুর্ঘটনায় মারা যেতেন, হয়তো অভিনেতাই হতে হতো তাকে জীবনে। বাবা মা মারা যাওয়ার পর তাকে বাঁচালেন যেন নিঃসন্তান মেরি চাচি, নিজের কাছে নিয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, আর ছবিতে অভিনয় করবি কিশোর? না, সরাসরি জবাব দিল কিশোর। 5:30 উঠে স্টুডিওতে গিয়ে ঘাড়ে মুখে গলায় রং মাখতে তার আপত্তি নেই, ক্যামেরা আর উজ্জ্বল চোখ ধাঁধানো আলোর সামনে দাঁড়িয়ে ঘামতেও রাজি আছে সে। ক্যামেরার সামনে বসে জটিল ধাঁধা মেলাতে আর অ্যাডভেঞ্চারের বই পড়ার অভিনয় করতে খুব আগ্রহ তার। তোতলাতে পারে, জড়িয়ে জড়িয়ে কথা বলতে পারে, পরিচালক যা করতে বলেন সব পারে, পারে না শুধু তার সহ অভিনেতাদের সহ্য করতে। কিশোর বোঝে কোনটা অভিনয় আর কোনটা নয়, কিন্তু তার চেয়ে অনেক বড় হয়েও মাথা মোটা হাবার দলের যেন সেটুকু বোঝারও বুদ্ধি নেই। ছবিতে যেমন তাকে খ্যাপায়, ছবির বাইরেও খ্যাপায়। অভিনয় করতে করতে যেন ওদের ধারণা হয়ে গেছে এটাই স্বাভাবিক। তাই টিফিনের সময় স্টুডিওর ক্যাফেটেরিয়ায় বসেও তার আইসক্রিমে মরিচের গুঁড়ো ঢেলে দেয়, মেকআপ রুমে তার চেয়ারে আঠা মাখিয়ে রাখে, তার ফার্মার ওভারঅল বোতামগুলো কেটে রাখে। আর সবচেয়ে বেশি দুঃখ লাগে যখন তাকে ওরা মোটুরাম বলে ডাকে, সব সময় ডাকে, ওদের গোবর পোড়া মাথাগুলোই যেন কিছুতেই ঢুকতে চায় না। বাস্তব জীবনে সে মোটেই মোটুরাম নয়, কিশোর পাশা। কাজেই মেরি চাচি যখন তাকে জিজ্ঞেস করলেন পাগল সংঘ ছবিতে আর অভিনয় করবে কিনা, একটা মুহূর্ত দেরি না করে জবাব দিয়ে দিয়েছে সে, না। তার মনে হলো যেন খাঁচায় বদ্ধ একগাদা খ্যাপা বানরের মাঝখান থেকে তাকে মুক্তি দিতে এসেছেন মেরি চাচি। ওই মহিলাকে যে সে এত ভালোবাসে, শ্রদ্ধা করে, যা বলেন মুখ বুঝে শোনে, এটা তার একটা বড় কারণ। তার মাও যেটা করেননি তাই করেছেন ওই মহিলা, তাকে ওই বয়সেই মতামতের স্বাধীনতা দিয়েছেন যা পাওয়ার জন্য সে আকুল হয়েছিল। কাজেই যেদিন তার কন্ট্রাক্টের সময়সীমা শেষ হল, সেদিনই পাগল সংঘকে অকুল সাগরে ভাসিয়ে চলে এলো কিশোর। আর কোনোদিন যায়নি ওই ছবিতে অভিনয় করার জন্য, তার বদলে মন্দির ও পড়ালেখায়। ভালোই কাটছিল দিন, তারপর বহু বছর পরে হঠাৎ এলো একটা প্রচণ্ড আঘাত, ঝড়ের কবলে পড়া গাছের মতো নাড়িয়ে দিল যেন কিশোরকে। টিভির পুরনো অনুষ্ঠান দেখানোর তালিকায় নাম উঠল পাগল সংঘের। কিশোর জানত না যে দেখানো হচ্ছে, জানল প্রথম যেদিন তার এক সহপাঠী তার অটোগ্রাফ চেয়ে বসল। হাসি মুখে দিয়ে দিল কিশোর, ভাবল সে গোয়েন্দা হিসেবে ভালো নাম কামিয়েছে বলেই বুঝি অটোগ্রাফ চেয়েছে ছেলেটা। কিন্তু নাম সই করার পর যখন নিচে লিখল গোয়েন্দা প্রধান, তখন আপত্তি জানাল ছেলেটা, মাথা নেড়ে বলল, না না ওটা নয়, মোটুরাম লেখো। চমকে গেল কিশোর। তারপর গত 3 হপ্তা ধরে এই এক জ্বালাতন। স্কুলে এমন কোনো ছেলে মেয়ে নেই যারা পাগল সংঘ না দেখেছে, সবাই এখন তাকে মোটুরাম বলে খ্যাপায়। যে মেয়েগুলোকে দেখতে পারে না সে পাত্তা দেয় না, ওরা পেয়েছে ভারী মজা। কিশোরকে দেখলেই মুচকি হেসে বলে, না না প্লিজ আমাকে ঠেলে দাও,
কাতুকুতু দিও না প্লিজ। ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়েছে কিশোরের দিবারাত্রি। তাও গ্রীষ্মের ছুটি শুরু হওয়ায় কিছুটা রক্ষে, স্কুলে যেতে হয় না, সবার খেপানো শুনতে হয় না। কিন্তু আজ কোন কুক্ষণে যে হেডকোয়ার্টারে ঢুকে টেলিভিশন অন করেছিল, আর করা মাত্রই দেখল পাগল সংঘ চলছে। বন্ধ করে দিয়েছিল সে সঙ্গে সঙ্গে, জোর করে মোসা গিয়ে আবার খুলেছে। পর্দার দিকে তাকিয়ে হাসে মোসা আর রবিন। মুখ আর গলায় বসন্ত আঁকা শেষ করে এখন শরীরে আঁকার জন্য মোটরামের ওভারঅল খোলার চেষ্টা করছে মরার খড়ি। এই সময় ঝটকা দিয়ে খুলে গেল রান্নাঘরের দরজা। ঘরে ঢুকল 9 বছরের সুন্দরী একটা মেয়ে, পাগল সঙ্গে কিশোরের উত্তরাধিকারিণী। ছবিতে ওর নাম বটি সুন্দরী। ছেড়ে দাও ওকে, মরার খড়িকে ধমক দিয়ে বলল নেলি। হ্যাঁ হ্যাঁ ঠেলে দাও, হাসি মুখে বলল মোটুরাম। কিন্তু ছাড়ার কোনো লক্ষণই নেই মরার খড়ির। জোর করে নেলিকে নিয়ে গিয়ে আলমারিতে ভরে রাখতে চাইল। নেলির পক্ষ নিল নিগ্রো ছেলেটা, ওর নাম জিকো, ছবির উপাধি সজারু কাঁটা, চুলের জন্যই ওরকম নামকরণ। আরও ছেলে আছে, ওরা সবাই গেল মরার খড়ির পক্ষে। নিমেষে মারপিট আর হইচই করে এক এদাহি কাণ্ড বাঁধিয়ে ফেলল। একজন তাক থেকে একটা কেক তুলে নিয়ে ছুঁড়ে মারল নেলিকে সই করে। সে মাথা সরিয়ে নিতে সেটা এসে পড়ল মোটুরামের মুখে। দুঃখ পাওয়ার চেয়ে বরং খুশি হল সে। বলল, হ্যাঁ হ্যাঁ এটা বালু, বতন্তেতে অনেক বালু, বলে নাকে মুখে লেগে থাকা মাখন মুছে নিয়ে খেতে শুরু করল। কিশোর, এই কিশোর কোথায় তুই? মেরি চাচির ডাক শোনা গেল বাইরে থেকে। জলদি বেরিয়ে আয়, আবার বললেন তিনি। এই সুযোগ, আর দেরি করল না কিশোর, দাফিয়ে উঠে গিয়ে বন্ধ করে দিল টেলিভিশন। মোটুরামের হাসি খুশি আলুর মতো মুখ অদৃশ্য হয়ে যাওয়ায় হাঁপ ছেড়ে বাঁচল সে। অন্যদিকে মন খারাপ হয়ে গেল রবিন আর মোসার। ওদের দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু মেরি চাচির নির্দেশ অমান্য করে এখানে বসে থাকার সাহস ওদের নেই। জঞ্জালের ভেতর থেকে গোপন পথ দিয়ে বেরিয়ে এলো ওরা। এই যে এসেছিস, মেরি চাচি বললেন। জ্যাকেট খুলতে খুলতে কিশোর জিজ্ঞেস করল, কি কাজ করতে হবে বড়? কিন্তু কাজ করার জন্য ডাকেননি মেরি চাচি, গেটের দিকে দেখালেন। গুঙিয়ে উঠল কিশোর। আবার পাগল সংঘ টিভিতে দেখানোর পর থেকেই অনেক লোক আসে তার সঙ্গে দেখা করতে, খবরের কাগজের রিপোর্টারও থাকে তাদের মধ্যে, মোটুরামকে নিয়ে ফিচার স্টোরি করতে, হেডিং লেখে মোটুরাম এখন কোথায় কিংবা মোটুরামের কি হয়েছে। ওকে যেতে বলো, লোকটাকে দেখে চাচিকে অনুরোধ করল কিশোর। বলে দাও আমি কথা বলতে চাই না, অনেকবার বলেছি যায় না, ও বলছে কথাটা নাকি জরুরি। সহানুভূতির হাসি হাসলেন মেরি চাচি। কিশোরের কেমন লাগছে বুঝতে পারছেন? টেলিভিশনে সিরিয়ালটা দেখানোর পর থেকে যে লোকে তাকে বিরক্ত করছে জানেন এ কথা, দেখছিস না কীরকম বড় গাড়িতে চড়ে এসেছে। আমি বলাই বলল যতক্ষণ লাগে বসে থাকবে, তুই খেয়ে দে জিরিয়ে নিয়ে যখন খুশি দেখা কর, ও বসে থাকবে, এরপর আর কি বলবো। ঠিক আছে কি আর করা, কপাল চাপড়ালো কিশোর, দেখি খেদানো যায় কি না। বিরাট গাড়ি, ফরাসি সিত্রো, সামনের অংশটা দেখতে অনেকটা তিমির মাথার মতো। গাড়ি থেকে নেমে তিন গোয়েন্দার দিকে এগিয়ে আসা লোকটাও তার গাড়ির মতোই বড় বিলাসী। প্রথমেই লোকটার দাঁত দৃষ্টি আকর্ষণ করল কিশোরের। বড় বড় সাদা দাঁতগুলো লোকটার রোদে পড়া চামড়ার পটভূমিতে যেন চাঁদের মতো ঝলমল করছে। যখনই হাসে তখনই চমকায়। কিশোর পাশা আরও চওড়া হাসি উপহার দিয়ে বলল লোকটা, আমার নাম হ্যারিস বেকার, মুভি স্টুডিওর বিজ্ঞাপন ম্যানেজার। মোসা আর রবিনের মাঝখানে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল কিশোর, ভুরু কুঁচকে তাকিয়ে আছে বেকারের দিকে। তোমাকে একটা প্রস্তাব দিতে এসেছি, আশা করি পছন্দ হবে তোমার, এমনভাবে কথা বলে লোকটা, মনে হয় তার কণ্ঠস্বরও হাসে। পাগল সংঘের সমস্ত অভিনেতাকে স্টুডিওতে আসার দাওয়াত করেছি, ওখানে লাঞ্চ খাবে, লাঞ্চের পর থ্যাংক ইউ, আমার কোনো আগ্রহ নেই, বলে যাবার জন্য ঘুরল কিশোর। পুরনো বন্ধুদের সাথে দেখা হোক, এটা চাও না? বিশাল একটা থাবা কিশোরের কাঁধে ফেলে তাকে আটকালো বেকার। মরার খড়ি, শিকারি কুকুর, ভারী পদ, আর না থ্যাংক ইউ, বলে কাঁধ থেকে ডক্টর হাত সরানোর চেষ্টা করল কিশোর। কিন্তু ডক্টর ভালুক থাবা শক্ত হল আরও। ওই বোকাগুলোর সঙ্গে জীবনে আর কোনোদিন দেখা করতে চায় না আমি, আরও চওড়া হল বেকারের হাসি।
আমিও এটাই আশা করেছিলাম। কি বললেন? কিশোর আশা করেনি লোকটা এরকম কথা বলবে। তোমাকে অনেক বিরক্ত করেছে ওরা, তাই না? জ্বালাতন করেছে, মোটুরাম বলে খেপিয়েছে। ওদেরকে ঘৃণা তো করবেই, মানুষকে ঘৃণা করি না আমি, শীতল গলায় বলল কিশোর। তবে ওদের পছন্দ করি না, এটা ঠিক। অপছন্দ আর ঘৃণাকে নিশ্চয়ই এক বলবেন না আপনি? ওয়ান্ডারফুল। বেকারের রোদে পোড়া মুখে চাঁদের হাসি উজ্জ্বল হলো আরও। চমৎকার গুছিয়ে কথা বলো তুমি। ওদের কাছে যাওয়ার একটা সুযোগ করে দিচ্ছি আমি তোমাকে, যাতে ওদের বুঝিয়ে দিতে পারো সেই ছোটবেলা থেকেই ওদেরকে গাধা মনে করে এসেছো তুমি, এবং আসলেই ওরা গাধা। কি সেটা প্রমাণ করতে চাও না? কিভাবে? এই প্রথম আগ্রহের ঝিরিক দিল কিশোরের চোখে। কিশোরের কথার সরাসরি জবাব দিল না বেকার, ঘুরিয়ে বলল, সারা দেশের লোকের সামনে প্রমাণ করবে ওরা বোকা, টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলবে সে কথা, দুটো কুইজ শো এর বন্দোবস্ত করেছে টিভি, পাগল সংঘের সবাই একে অন্যের বিরুদ্ধে প্রতিযোগিতা করবে। আমার বিশ্বাস কিশোর, তুমি জিতবে, তোমার ব্যাপারে শুনেছি আমি, ওগুলোর সবকটার মাথায় ঘোল ঢেলে দিতে পারবে। কিশোরের মনের পর্দায় মড়ার খড়ির ডিমের মতো মাথাটা ঝিরিক দিয়ে উঠল। গাধাটার বোকার মতো হাসি যেন স্পষ্ট দেখতে পাচ্ছে, অযথায় হাত মুচড়ে দিচ্ছে মোটুরামের, তার টিফিন ছাঁটিয়ে বাক্সে মরা ইঁদুর রেখে দিয়ে ফ্যাক ফ্যাক করে হাসছে। হ্যারিস বেকারের হাসি মুখের দিকে তাকিয়ে এসব কথা ভাবছে কিশোর। ফার্স্ট প্রাইজটা তুমিই পাবে কিশোর, আগুনে যেন ঘি ঢাললো অসাধারণ ধূর্ত লোকটা। আর পুরস্কারের অঙ্কটা জানো তো? $20,000। হলিউডের ওয়াইন স্ট্রিটে গেটের সামনে লিমোজিনটাকে থামতেই হলো। সোফারকে চেনে ইউনিফর্ম পরা গার্ড, তবুও থামল। গাড়ির পেছন দিকে এসে পেছনের সিটে বসা তিন কিশোরকে দেখল, হাতে একটা লিস্ট, নাম ঠিকানা মিলিয়ে নেয়ার জন্য ওদের নাম জিজ্ঞেস করল। কিশোর পাশা, বলল কিশোর, মনে মনে ঠিক করে রেখেছে, মোটুরাম শব্দটা শুধু উচ্চারণ করলেই গার্ডের সঙ্গে তর্ক বাঁধিয়ে দেবে, কিন্তু তাকে রাগানোর মতো কিছুই বলল না গার্ড। লিস্টে দেখে পড়ল, কিশোর পাশা, 45 সানরাইজ রোড, রকি বিচ। ঠিক আছে, ঠিক আছে, কিশোর বলল। মাথা ঝাঁকিয়ে অন্য দুজনের দিকে তাকালো গার্ড। আমি মুসামান, রবিন মিলফোর্ড। দুজনের নাম ঠিকানা মিলিয়ে নিয়ে আবার মাথা ঝাঁকালো গার্ড। সামনের জানালার কাছে ওয়াইপারের নিচে একটা সাদা কার্ড লাগিয়ে দিল সে। চিনতে পারল কিশোর, স্টুডিওতে ঢোকার পাশ। হাত নেড়ে গার্ড বলল, 9 নম্বর স্টেজ। ধীর গতিতে গাড়ি চালালো সোফার, পেরিয়ে এলো নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি, তারপর পুরনো সান ফ্রান্সিসকো অপেরা হাউস, ওটার পর পিসাল ডিনিং টাওয়ার বা হেলানো স্তম্ভ, পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটা। এসবই পরিচিত কিশোরের, যেন স্বপ্নের ভেতর থেকে বাস্তব হয়ে ফুটে বেরিয়ে আসছে ধীরে ধীরে বস্তুগুলো। গলা বাড়িয়ে তাজ্জব হয়ে বিল্ডিংগুলো দেখছে রবিন আর মোসা, কিন্তু কিশোর জানে ওগুলো আসল নয় কোনোটাই, এমনকি বাড়িও নয়, ক্যানভাস আর প্লাস্টার দিয়ে তৈরি, আসল জিনিসের নকল, তাও শুধু সামনের অংশ। যে কোনোটার দরজা খুলে ভেতরে তাকালে দেখা যাবে অন্য পাশে কিচ্ছু নেই, ফাঁকা। লম্বা কালো গাড়িটার সিটে হেলান দিয়ে বসে আছে সে, বাইরে তাকানোরও প্রয়োজন বোধ করছে না। কিশোরকে তার বাড়ি থেকে তুলে নিতে এই গাড়ি পাঠিয়েছে হ্যারিস বেকার। যে দুদিন কুইজ হবে সেই দুদিনের জন্য গাড়ি আর সোফার দিয়ে দেয়া হয়েছে কিশোরকে। রাশেদ চাচা আর মেরি চাচিকেও লাঞ্চে দাওয়াত করেছিল বেকার, কিন্তু তারা আসতে রাজি হয়নি, বলে দিয়েছেন সময় নেই, কিশোরকে গোপনে বলেছেন মেরি চাচি। মাঝে সাঝে দু একটা ছবি যে আমার ভাল লাগে না তা নয়, কিন্তু যখনই মনে হয় সব বানানো ব্যাপার, আর দেখতে ইচ্ছে করে না। তার সাথে একমত হলেন রাশেদ পাশা, তবে রবিন আর মোসা তা হতে পারল না, ওরা স্টুডিওতে যাওয়ার কথা শুনেই দাফিয়ে উঠল, আর খুশি হয়েই ওদেরকে সঙ্গী করে নিল কিশোর। স্টুডিও এলাকার ভেতরে ঘন্টায় 5 মাইলের বেশি গতিতে গাড়ি চালানোর নিয়ম নেই, কাজেই শামুকের গতিতে অনেকক্ষণ লাগিয়ে এসে হঠাৎ থেমে গেল লিমোজিন। কিশোর ভাবল সাউন্ড স্টেজের সামনেই বুঝি গাড়ি থেমেছে, যেখানে লাঞ্চ খাওয়া হবে, কিন্তু না, থেমেছে কতগুলো উত্তর আমেরিকান আদিবাসীদের কুটিরের সামনে। ওগুলোর সামনে দিয়ে হেঁটে গেল দুজন মধ্যযুগীয় রোমান সৈনিক, হাতে ঢাল, কাঁধে বর্ষা। সোফারের নাম অ্যালউড হোফার, কিশোরদেরকে তাই বলেছে। তার পাশের জানালার কাছে নামিয়ে মুখ বের করল বাইরে, একজন সৈনিককে জিজ্ঞেস করল, এই যে ভাই, 9 নম্বর স্টেজ কোনটা বলতে পারেন? কিশোরকে জিজ্ঞেস করলেই হতো, সেই বলতে পারত, কিন্তু আগ বাড়িয়ে কিছু বলতে গেল না,
বলল না, ওই 9 নম্বর স্টেজেই পাগল সংঘের শুটিং হতো। দেরি হয় হোক, তাড়াতাড়ি গিয়ে মরার খড়ি আর ভারী পদের সঙ্গে বেশি সময় কাটানোর কোনো ইচ্ছেই তার নেই। এই পথের শেষ মাথায় হাতে তৈরি পুরনো আমলের একটা সিগারের মাথা দিয়ে পথ নির্দেশ করল সৈনিক। গেলেই পেয়ে যাবেন, বলল দ্বিতীয় সৈনিক, অসুবিধে হবে না। ওদেরকে ধন্যবাদ জানিয়ে আবার এগিয়ে চলল সোফার। পথের শেষ মাথায় দেখা গেল বিমান রাখার হ্যাঙ্গারের মতো দেখতে সাদা একটা বিরাট বাড়ি। একপাশে বড় করে আঁকা রয়েছে 9। গাড়ি থেকে নেমে পেছনের দরজা খুলে ধরল সোফার। নেমে ওকে ধন্যবাদ জানালো কিশোর। আরেকবার তাকালো লম্বা স্বাস্থ্যবান তরুণ ডক্টর দিকে। দেখে বোঝার চেষ্টা করল, চকচকে পলিশ করা জুতো পরা, কালো লম্বা চুল আর কালো চামড়ার এই অ্যালউড হোফার নামের মানুষটা কেমন হতে পারে। 9 নম্বর স্টেজের ঢোকার দরজাটা বাড়িটার তুলনায় ছোট্ট ভারী। একপাশে লাগানো ধাতব খিল, ভারী রিং থেকে ঝুলছে একটা বড় তালা। মাথার উপরের দুটো আলোর দিকে তাকালো কিশোর। তার জানা আছে লাল আলোটা যদি জ্বলে তাহলে খোলা যাবে না দরজা, অর্থাৎ খোলার নিয়ম নেই। ভেতরে কাজ চলছে, কিন্তু লালটা জ্বলছে না, এখন জ্বলছে সবুজটা। তার মানে ঢোকা যায়। পাল্লা ঠেলে খুলে ভেতরে পা রাখল কিশোর। পেছনে এলো মোসা আর রবিন, সব পরিচিত এখানকার। কিশোরের মনে হলো এই তো সেদিন এসেছিল এখানে অভিনয় করতে, মাঝখানে এতগুলো বছর যে পেরিয়ে গেছে মনেই হলো না তার। ঠিক আগের মতোই এখনও রয়েছে রঙের তাজা গন্ধ, বড় বড় আর্ক ল্যাম্পের তাপ। আগের মতোই সমস্বরে চেঁচে উঠল কতগুলো কণ্ঠ, এই যে মোটরাম এসে গেছে, এই ডাক্তার জীবনে আর শুনতে হবে, কখনো ভাবেনি। প্রেস ফটোগ্রাফরা ঘিরে ধরল তাকে। 2-3 মিনিট নীরবে ধৈর্য ধরে দাঁড়িয়ে রইল সে। ওদের ফ্ল্যাশগানের আলোর অত্যাচার সহ্য করল, সহ্য করল ওদের জ্বালা ধারানো কথা। হাসো মোটরাম, এদিকে একটু তাকাও মোটরাম, আরেকবার আরেকবার হাসো মোটরাম। অবশেষে শেষ হলো ছবি তোলা। ওদেরকে ঠেলে হাসি মুখে এগিয়ে এলো হ্যারিস বেকার। তার ভালুকের থাবা ফেলল কিশোরের কাঁধে। কিশোর এসো এসো, ওরা তোমার অপেক্ষা করছে, পাগল সংঘের অভিনেতারা। বাড়িটা শেষ ধারে উজ্জ্বল আলোই আলোকিত বিশাল এক রান্নাঘর। কিশোরের জানা আছে এটা আসলে রান্নাঘর নয়, সাজানো হয়েছে। স্টোভটা বাতিল অকেজো, সিঙ্কের ওপরের কল থেকে পানি পড়ে না, শুধু ঘরের মাঝখানে বড় টেবিলটা যেটায় খাবার সাজাচ্ছে ওয়েটাররা, শুধু সেটাই আসল, অন্যখান থেকে এনে রাখা হয়েছে। ছবি তৈরির সেট সাজানোয় ব্যবহৃত হচ্ছে না এখন ওটা। 3 গোয়েন্দাকে টেবিলের মাথার কাছে নিয়ে গেল বেকার। ওখানে কালো চুলওয়ালা খুব সুন্দরী এক তরুণীর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে 3 জন তরুণ। কিশোরকে এগোতে দেখে কথা বন্ধ করে মুখ তুলে তাকালো ওরা। কিশোরও তাকিয়ে আছে ওদের দিকে। অনেকগুলো বছর ধরে ওদের চেহারা তার মনের পর্দায় ছিল উজ্জ্বল, মড়ার খুঁড়ি, ডিমের মতো সাদা চকচকে মাথা, মুখে বোকা হাসি, সোজা কথায় গর্ধব, ভারী পদের আপেলের মতো টকটকে গোলমুখ, অস্বাভাবিক বড় পায়ের পাতা, হাতের তালুও স্বাভাবিক নয়, রোগা পাতলা শরীর, শিকারি কুকুরের মুখটা অনেক কুকুরের মুখের মতোই লম্বাটে, প্রায় সারাক্ষণ হাঁপায়, জিভ বেরিয়ে পড়ে মাঝে মাঝে, বিষণ্ন চোখ দুটো দেখে মনে হয় এই বুঝি কেঁদে ফেলল। বটি সুন্দরীর সুন্দর চোখা চেহারা, কপালের ওপরের চুল সমান করে কাটা। ওই 4 জনই দাঁড়িয়ে আছে এখন, কিন্তু একেবারে অন্য মানুষ। কিশোরের মনের পর্দায় যে ছবি আঁকা রয়েছে তার সঙ্গে এখানকার ওদের কোনো মিল নেই। সুদর্শন এক তরুণ, চামড়ার জ্যাকেট গায়ে, সোনালি চুল কাঁধ পর্যন্ত নেমে এসেছে, কান দেখা যায় না, হাত তুলে হেসে বলল, এই যে তোমাকেও গলায় দড়ি দিয়ে টেনে এনেছে তাহলে। মাথা ঝাঁকালো কিশোর, তাকালো ছেলেটার কাউবয় বুটের দিকে। 6 ফুট লম্বা শরীরের তুলনায় জুতা ছোটই হবে বলে মনে হচ্ছে। তার মানে সে ভারী পদ নয়, শিকারি কুকুরও সে নয়। তার পাশে দাঁড়ানো তরুণের মুখটা লম্বাটে, যদিও জিভ বের করে নেই আর চোখেও নেই আগের বিষণ্নতা। চামড়ার জ্যাকেট আর হাতে তৈরি বুট পরা বুদ্ধিমান দেখতে ছোকরাই তাহলে মড়ার খুঁড়ি। অন্য 2 পাগলের দিকে তাকিয়েও মাথা ঝাঁকালো কিশোর। নীরবে দেখল পা থেকে মাথা পর্যন্ত। ভারী পদ আর শিকারি কুকুরকে চিনে নিতে অসুবিধে হল না। শরীরের তুলনায় এখনও বড়ই রয়েছে ভারী পদের পায়ের পাতা আর হাতের তালু। শরীর আগের মতো রোগাটে না হলেও বেশ পাতলা বেটে, তবে আপেলের মতো গোলগাল মুখটা বদলে অন্যরকম হয়ে গেছে। তার লাল লাল গাল আর হাসি হাসি চোখ দেখে রকিবিচ সুপারমার্কেটে সেলসম্যানগুলোর কথা মনে পড়ে গেল কিশোরের।
শিকারি কুকুরকে লাগছে তরুণ ব্যবসায়ীর মতো। তার বাদামি রঙের চুল ছোট করে ছাঁটা, শার্টের গলার কাছ থেকে শুরু করে নিচ পর্যন্ত একটা বোতামুখোলা নেই, শার্টের কাপড়ও বেশ ঝলমলে উজ্জ্বল রঙের। একে দেখে এখন বিশ্বাস করাই কঠিন, একসময় সে ছিল কাঁদো কাঁদো চেহারার পাগল সংঘের বোকা শিকারি কুকুর। সবশেষে সুন্দরী মেয়েটার দিকে ফিরল কিশোর, চমৎকার ফানসুট পরা, পানির মতো মুখ, গভীর নীল চোখ, ভারী পাপড়ি। এই মেয়েটাই ছিল তার উদ্ধারকারিণী বটি সুন্দরী। কিন্তু স্টুডিওর বাইরে দেখলে তাকে চিনতেই পারত না, রাস্তায় দেখলে তো নয়ই। বয়স কতটা বদলে দেয় মানুষকে। হাসলো মেয়েটা, তুমি আশায় খুব খুশি হয়েছে কিশোর, তোমাকে শুধু কিশোর বলে ডাকলাম, কিছু মনে করনি তো? না না, মোটুরাম বলে না ডাকাই খুশি হয়েছে কিশোর, আমাকে শুধু নেলি বলে ডাকবে। আচ্ছা, ওদের সঙ্গে রবিন আর মোসার পরিচয় করিয়ে দেওয়ার জন্য ফিরল কিশোর। বেকারা টিভি ক্যামেরার পাশে দাঁড়ানো আরেকজন লোকের সাথে কথা বলছে দুজনে। সাদা চুলওয়ালা ছেলেটাকে চেনা চেনা লাগলো কিশোরের, কিন্তু মনে করতে পারল না। যাক, আমরা সবাই যখন এলাম, হাত বাড়িয়ে কিশোরের বাহু ধরে তাকে দলের ভেতরে টেনে নিল মড়ার খড়ি। একটা পরামর্শ আছে আমার, আমাদের প্রত্যেকের জন্যই ব্যাপারটা জরুরি, কিন্তু সবাই তো আসেনি এখনও, মনে করিয়ে দিল নেলি। সজারু কাঁটা বাকি আছে, ও আসবে না, জানালো ভারী পদ। কেন, কিছুটা হতাশই মনে হলো নেলিকে। হতাশ কিশোরও হয়েছে, পাগল সংঘের ওই একটিমাত্র ছেলেকে সে পছন্দ করত, বটি সুন্দরীর চেয়েও বেশি। বাচ্চা পেয়ে তাকে কখনো খেপানোর চেষ্টা করেনি সজারু, কষ্ট দেয়নি, কি জানি কাঁদছা কারো শিকারি কুকুর, হয়তো খুঁজে পায়নি কিংবা আসতে রাজি না। তার মানে বাকি সবাই আছি আমরা, মড়ার খড়ি বলল, এবং এসেছি একটা উদ্দেশ্যে। চামড়ার জ্যাকেটের পকেট চাপড়ালো সে, টাকা, তাই না? হ্যাঁ, দ্বিধা করে বলল শিকারি কুকুর। তার যেন সন্দেহ রয়েছে এ ব্যাপারে। হ্যাঁ, বড্ড ভারী পদ, তার সন্দেহ নেই, টাকার জন্যই এসেছি আমরা। নেলিও মাথা ঝাঁকালো, তাই না, ঠিক বলিনি? কিশোরের দিকে তাকিয়ে ভুরু নাচালো মড়ার খড়ি। দ্বিধা করছে কিশোর, $20,000 জিতে নিতে পারলে খুবই খুশি হবে সে, তাতে কোনো সন্দেহ নেই। তিন গোয়েন্দার ফান্ডে জমা রাখবে ওই টাকা, গাড়ি কিনতে পারবে, মোটর সাইকেল কিনতে পারবে, গোয়েন্দাগিরির কাজে লাগে, এরকম অনেক জিনিসই কেনা যাবে এত টাকা পেরে। তবে শুধু টাকার জন্য টিভির এই কুইজ শোতে যোগ দিতে আসেনি সে, বাচ্চা পেয়ে তাকে নিয়ে যারা যা মজা করেছে, নির্যাতন করেছে ওর উপর, ওদেরকে আচ্ছা মতো একটা শিক্ষা দেয়াই তার প্রধান উদ্দেশ্য। শুধু টাকার ডোব দেখিয়ে তাকে এখানে কিছুতেই আনতে পারত না হ্যারিস বেকার। তবে সে কথা তো আর বলা যায় না শত্রুদের, মাথা ঝাঁকিয়ে শুধু বলল, গুড, এখানে একটা পুনর্মিলনীর ব্যবস্থা করা হয়েছে। মড়ার খড়ি বলল, লাঞ্চের পর আমরা সবাই বসে পুরনো দিনের কথা আলোচনা করব, কিভাবে কি কি মজা করেছি আমরা, এ সমস্ত। তাই তো, আবার মাথা ঝাঁকালো কিশোর, তোমাদের কাছে মজার হতে পারে, আমার কাছে ছিল না, ভাবল কিশোর, তবে কিছুই বলল না সে। আর আমাদের ওই প্রিয় পরিচারক, বেকারের পাশে দাঁড়িয়ে থাকা সাদা চুলওয়ালা মানুষটাকে দেখালো মড়ার খড়ি, আমাদের এই আলোচনার টেপ করে নেবেন কুইজ শোর আগে টেলিভিশনে দেখানোর জন্য। কাঁধের উপর দিয়ে ফিরে তাকালো কিশোর, অবাক হয়ে ভাবল কেন প্রথমেই মানুষটার নাম মনে করতে পারেনি, নাম আর চেহারা তো সাধারণত সে ভোলে না। এ কথা অবশ্য ঠিক, অনেক বদলে গেছেন রাফায়েল সাইনাস, পাগল সংঘের সবার চেয়েও বেশি বদলেছেন, লম্বা ছিপছিপে একজন প্রাণবন্ত মানুষ, কথার চাবুক এনে যিনি চোখের পলকে ঠান্ডা করে ফেলতেন দুর্দান্ত বেয়াড়া ছেলেগুলোকেও, সেই মানুষের একই হাল হয়েছে, বৃদ্ধ, কুঁজো, বিধ্বস্ত। বেশ, বলে যাচ্ছে মড়ার খড়ি, এখন আমাদের ভেবে দেখতে হবে কেন আমরা টেলিভিশনের সামনে যাব শুধু শুধু, যদি কিছু নাই দেয় বসে যে আলোচনা করব তার জন্য পয়সা দিতে হবে আমাদের, ঠিক আছে? এক এক করে সবার মুখের দিকে তাকালো সে, সবাই মাথা ঝাঁকালো কিশোর বাদে, তুমি কি বলো, ভুরু কুঁচকে কিশোরকে জিজ্ঞেস করল সে। দ্বিধা করছে কিশোর, ভাবছে মড়ার খড়ির পরামর্শ মেনে নেওয়ার অর্থ তাকে দলের নেতা হিসেবে স্বীকার করে নেয়া, যেটা কিছুতেই করতে রাজি নয় কিশোর, কারণ ছোটবেলায় এ ছিল দুষ্ট ছেলেদের সর্দার, মোটুরামকে কষ্ট দেওয়ার বেশিরভাগ শয়তানি বুদ্ধিই তার মাথা থেকে বেরোত, কারো কর্তৃত্ব মানতে পারে না কিশোর, এটা তার স্বভাববিরুদ্ধ। তবে একটা কথা এখন স্বীকার না করেও পারছে না, মড়ার খড়ির কথায় যুক্তি আছে, টেলিভিশনে যদি তাদেরকে দর্শকের সামনে হাজির করতে চায় টিভিওয়ালারা, তাহলে কেন পয়সা দেবে না, বিনে পয়সায় কেন কাজ হাসিল করবে, মাথা ঝাঁকালো কিশোর, মুখে আঙুল পুরে
জোরে শীষ দিয়ে উঠল মরার খড়ি। হাত নেড়ে ডাকল, এই বেকার এদিকে আসুন। কিশোর ভেবেছিল এই আচরণে নিশ্চয়ই মাইন্ড করবে বিজ্ঞাপন ম্যানেজার, মুখ কালো করে ফেলবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে করল না। বিন্দুমাত্র মলিন হল না চাঁদের উজ্জ্বলতা, এগিয়ে এলো। পোষা বৃদ্ধ কুকুরের মতো তার পিছে পিছে এলেন সাইনাস। কি চাও? খুব ভদ্রভাবে জিজ্ঞেস করল বেকার। কাটা কাটা বাক্যে পরিষ্কার করে তাকে বলল মরার খড়ি। আলোচনার জন্য তাদের প্রত্যেককে $100 করে সম্মানই দিতে হবে, সেটা করমুক্ত হতে হবে এবং নগদ। একটুও মলিন হল না চাঁদের উজ্জ্বল, তবে সামান্য একটু কোঁচকালো ভুরু দুটো, তা পারবে না। এমনিতেই লাঞ্চের জন্য অনেক খরচ করে ফেলেছে স্টুডিও, তাছাড়া প্রত্যেকের জন্যই একটা করে দামি সুভেনির ব্যবস্থা করেছে নিজের গাঁটের পয়সা খরচ করে। কি ধরনের উপহার? জিজ্ঞেস করল নেডি। কত দাম? জানতে চাইল মরার খড়ি। এটা আমি এখন বলবো না, হেসে বলল বেকার, গোপন রাখব সারপ্রাইজ দেওয়ার জন্য, তবে রেখেছি এটা ধরে নাও। বলে রান্নাঘরের দরজার দিকে দেখালো সে। আর পেরে খুব খুশি হব, তাও বাজি রেখে বলতে পারি। এক মুহূর্ত দ্বিধা করে বলল, তবে আলোচনার জন্য একটাও পয়সা দিতে পারবো না, এ কথা আবারও বলে দিচ্ছে। বেশ, টাকা না পেলে আমরাও আলোচনায় বসছি না, ওদেরকে বোঝানোর চেষ্টা করল বেকার, কিন্তু কোনো কথা শুনতে রাজি নয় মরার খড়ি। তার এক কথা, টাকা ছাড়া কিচ্ছু করবে না। হাসি মুছল না বেকারের মুখ থেকে, তবে তার কণ্ঠের মোলায়েম ভাবটাও আর রইল না। দেখো, ব্ল্যাকমেইল করছো তোমরা। ব্ল্যাকমেইল? বেশ করছি, হাসিটা ফিরিয়ে দিল মরার খড়ি। কিশোর দেখল নেরি ভারী পদ, এমনকি শিকারী কুকুরও হাসছে। তবে আলোচনায় বসাতে হলে টাকা আপনাকে দিতেই হবে, সাথে সাথে কিছু বলল না বেকার। ভাবছে, কিশোরও ভাবছে, অবাক হয়েছে সে। পাগল শঙ্খের যে চেহারা এতদিন ছিল তার মনের পর্দায়, সেটা দূর হয়ে গেল আজ। এরা সবাই আজ অন্য মানুষ, সবাই বড় হয়েছে, বুঝতে শিখেছে স্বার্থ ছাড়া কথা বলে না, কঠোর বাস্তবকে বুঝতে শিখেছে, শিখেছে টাকার জন্য কীভাবে লড়াই করতে হয়। কিন্তু কথা হলো, $100 জন্য যদি এভাবে লড়াই করে, $20,000 জন্য কি করবে? হায়নার মতো কামড়া কামড়ি শুরু করে দেবে না? ওদের কাছ থেকে টাকাটা বুদ্ধির জোরে ছিনিয়ে নিতে হলে কতটা সতর্ক হয়ে এগোতে হবে, বুঝতে পেরে কিছুটা দমেই গেল কিশোর। হ্যারিস বেকারের কথা থেকে মনে হয়েছিল কিশোর আসবে আর টাকাটা নিয়ে বাড়ি চলে যাবে, কিন্তু এখন বুঝতে পারছে মোটেও ওরকম সহজ ব্যাপার নয়। পাগলদের উপর আগের সেই ঘৃণাটা আর নেই এখন কিশোরের। এটা বুঝে আরও অবাক হল, এই মুহূর্তে বিশ্বাসই করতে পারছে না এরাই কয়েক বছর আগে ছিল এক একটা গর্ধব, বোকার হদ্দ তাকে জ্বালিয়ে মেরেছে। প্রতিশোধের ইচ্ছেটা ধীরে ধীরে যতই দূর হয়ে যাচ্ছে কিশোরের, বাড়ছে প্রতিযোগিতায় জেতার ইচ্ছা। ওর স্বভাবই হল কোনো চ্যালেঞ্জ এলে সমস্ত শক্তি আর বুদ্ধি নিয়ে সেটার মুখোমুখি হওয়া, পিছিয়ে আসার ছেড়ে নয় সে। এখন তার মনে হচ্ছে জীবনে এত বড় চ্যালেঞ্জের মুখোমুখি সে খুব কমই হয়েছে। লাঞ্চ টেবিলটা পরিষ্কার করে সরিয়ে নেওয়া হলো, তার জায়গায় এনে অর্ধচন্দ্রের আকারে গোল করে রাখা হলো সুইভেল চেয়ার। মাঝখানের চেয়ারটায় বসল হ্যারিস বেকার, অনেকটা উপস্থাপকের ভূমিকা নেবে সে, কিংবা বলা যায় গৃহকর্তার। তার একপাশে নেডি, আরেক পাশে মরার খড়ি। কিশোর বসেছে এক মাথায় শিকারী কুকুরের পাশে, অন্য মাথায় ভারী পদ। জ্বলে উঠল আর্ক লাইট। কিশোরের মনে হল তার ওপর এসে পড়ল আট ডজন খুদে সূর্যের রোদ। খুব কমই খেয়েছে সে, মাত্র এক টুকরো মুরগির মাংস আর এক চামচ পটেটো সালাদ। নার্ভাস হয়ে গিয়েছে বলে খায়নি তা নয়, অন্য চিন্তায় ব্যস্ত তার মন, খাবারের কথা ভাবারই সময় নেই যেন। ভ্রাম্যমাণ নিয়ন্ত্রণ কক্ষে বসে যখন শুটিংয়ের নির্দেশ দিলেন সাইনাস, তখনও গভীর চিন্তায় ডুবে রইল সে। যে করেই হোক কুইজ শোতে জিততে হবে তাকে, প্রায় কথাই বলছে না কারো সাথে। অন্যেরা সবাই গল্প করছে কিন্তু কিশোর তাতে যোগ দিল না, সে শুধু শুনছে। মরার খুঁড়ি, ভারী পদ আর শিকারী কুকুরের ব্যাপারে অনেক কথাই জেনে ফেলেছে ওদের আলোচনা থেকে, কিন্তু ওরা তার ব্যাপারে কিছুই জানতে পারেনি এখনও। গুড ইভিনিং, হাসি হাসি গলায় বলল বেকার। শো শুরু হলো, নড়ে চড়ে বেড়াতে লাগলো তিনটে টেলিভিশন ক্যামেরা। ব্যস্ত হয়ে পড়েছেন সাইনাস, নানা রকম কাজ করতে হচ্ছে প্রায় একই সঙ্গে। কয়েকজন পুরনো বন্ধুর সঙ্গে নতুন করে আবার পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের, ক্যামেরার চোখের দিকে তাকিয়ে বলল বেকার। কয়েক হপ্তাহ ধরেই এদের ছোটবেলার অভিনীত ছবি দেখছেন আপনারা, হাজার হাজার চিঠি লিখেছেন আমাদের কাছে,
জানতে চেয়েছেন ওরা কে, কোথায়, কেমন আছে। আপনাদের অনুরোধেই আজ ওদেরকে আমাদের স্টুডিওতে হাজির করেছি। এক মুহূর্ত থামল বেকার, রোদে পোড়া মুখে বিদ্যুতের মতো ঝিরিক দিয়ে উঠল তার দাঁতের শাড়ি। পাগল সংঘের পাগলেরা সবাই বলে যেতে লাগল সে পাগলদের একজনকে, যাকে সজারু কাঁটা বলে চেনেন দর্শকরা। তাকে হাজির করতে পারেনি বলে কতখানি দুঃখিত, দুঃখটা অবশ্যই হাসি মুখে প্রকাশ করল সে। টেলিভিশনের ঘোষক তাদের অনুষ্ঠান যান্ত্রিক গোলযোগের কারণে কয়েক মিনিট দর্শকরা দেখতে পাননি বলে যেমন দরাজ হাসি হেসে আন্তরিক দুঃখ প্রকাশ করে, অনেকটা সেরকমভাবে সজারু কাঁটাকে খুঁজে বের করতে সাধ্যমতো চেষ্টা করা হয়েছে, বলছে বেকার। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ক্যালিফোর্নিয়ায় নেই সে, কোথায় গেছে খুঁজেও বের করা যায়নি, হয়তো জেলে গেছে, মরার খুনি বড্ড। মৃদু হেসে তার কথা এড়িয়ে গেল বেকার। এক এক করে দর্শকদের সামনে নিজেদের পরিচয় দিতে অনুরোধ করল পাগলদের। নেলি বলল প্রথমে, আমি ছিলাম বটি সুন্দরী, কিন্তু সেটা অনেক দিন আগে, এখনও আমি শুধুই নেলি। কি যে বড়, তার দিকে তাকিয়ে হাসল বেকার, এত বিনয়ের দরকার নেই, এখনও তুমি সুন্দরী, বরং আগের চেয়ে বেশি, ছবির মতো সুন্দর। নেলি হাসল না, এখন আর আগের মতো বোকামি করি না আমি, বরং বুদ্ধিমত্তার জন্য প্রশংসায় পাই। বেকারের ফিকফিক হাসিটা কেমন শূন্য শোনালো কিশোরের কানে, চেয়ারে হেলান দিল সে, ক্যামেরার চোখ ছাড়িয়ে তাকালো ইলেকট্রিশিয়ানের দিকে, যারা কিছু জটিল ইলেকট্রনিক যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করছে। ওদের মাঝেই রয়েছে রবিন আর মুসা। কিশোর জানে কোনো ক্যামেরাই এখন তার দিকে তাকায়নি, কারণ নেলির পর পরিচয় দেবার পালা আসবে মরার খুনির। দুই সহকারীর দিকে তাকিয়ে হাসি মুখে চোখ টিপল সে, ওদেরকে বোঝানোর চেষ্টা করল, ক্যামেরার দিকে তাকিয়ে যে যাই বলুক, যাই করুক, ওরা যেন অবাক না হয়। রবিনের দৃষ্টি বুঝিয়ে দিল, সে ইশারাটা ধরতে পেরেছে। সামান্য ডানে সরল কিশোরের নজর, আরেকটা পরিচিত মুখ চোখে পড়ল, অ্যালউড হোফার। সাউন্ড স্টেজের ওপর দিয়ে নিঃশব্দে হেঁটে যাচ্ছে লম্বা দণ্ডের ওপর দাঁড়িয়ে থাকা কয়েকটা আর্ক লাইটের দিকে, আলোগুলো এখন ব্যবহার হচ্ছে না। আমি ছিলাম মাথা কামানো, পরিচয় দিচ্ছে মরার খুঁড়ি, বোকার ভান করতাম, তীক্ষ্ণ দৃষ্টিতে বেকারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, খুব একটা বদলেছি বলে কি মনে হয় আপনার? প্রশ্নের জবাব না দিয়ে হাসি মুখে পাল্টা প্রশ্ন করল বেকার, তোমার নামই ছিল মরার খুঁড়ি তাই না? হ্যাঁ, তবে আপনি নিশ্চয়ই স্বীকার করবেন, বোকার ভান করে থাকতাম বলেই আমি বোকা নই, আসলে ভালো অভিনেতা, বুদ্ধিবেশী। তারপর পরিচয় দিল শিকারী কুকুর, এবং তারও পরে ভারী পদ, এমন শুকনো গলায় নিজেদের উপাধি বলল যেন বহুবার এক কথা বলতে বলতে বিরক্ত হয়ে গেছে। শিকারী কুকুর, ভারী পদ, ভারী পদকে নাড়া দিয়ে কিছুটা ভেজানোর চেষ্টা করল যেন বেকার। কেন, তোমাকে ভারী পদ বলা হতো কেন? কারণ ওই নামেই আমাকে ডাকত সবাই, তা তো ডাকতই, কিন্তু কেন? কারণ স্ক্রিপ্টে তাই দেখা ছিল, ডাকতে বলা হয়েছে। মুহূর্তের জন্য বেকারের দাঁতের বাল্ব অর্ধেক নিভে গিয়ে আবার জ্বলে উঠল। কিশোরের দিকে ফিরল, তুমি কে? হাসিটা ফিরিয়ে দিল কিশোর, তোতলাতে লাগল, কি কিশোর পাশা? হ্যাঁ তাই, তখন কি ছিলে? কি কিশোর পাশা? সবসময় আমি কিশোর পাশা, কুঁচকে গেছে তার কপাল, একেবারে বুদ্ধ বনে গেছে যেন, গোয়েন্দাগিরি করতে গিয়ে বহুবার দেখছে, বোকার ভান করে থাকলে অনেক ফল পাওয়া যায়। বেকার যখন আবার জিজ্ঞেস করল পাগল সংঘে কিসের অভিনয় করত, জবাব দিল কিশোর, বাচ্চার কথা আবার খুব বেশি মনে থাকে না। অবশেষে বেকারকেই কিশোরের পরিচয় করিয়ে দিতে হল দর্শকের কাছে। কিশোর পাশায় ছিল মোটুরাম, অনেক দর্শকই স্বীকার করবেন পাগল সংঘের প্রাণ ছিল সেই, খুব বড় অভিনেতা। পরিচয়ের পাড়া শেষ হলে বেকার জিজ্ঞেস করতে লাগল, কে কী কাজ করছে এখন? আমি রিসেপশনিস্ট, নেলি জানালো, সান ফ্রান্সিসকোর এক অফিসে। নিশ্চয়ই খুব ভালো রিসেপশনিস্ট তুমি, লোকে অফিসে ঢুকে ওরকম সুন্দর একটা মুখ দেখে নিশ্চয়ই খুশি হয়, অনেক মিষ্টি হাসি নিশ্চয়ই উপহার পাও তুমি। না, মাথা নাড্ডু নেলি, দাঁত তোলার আগে রোগীর মুখের অবস্থা দেখেছেন? ওরকম করে রাখে মুখ, কথার খেই হারিয়ে ফেলল বেকার। শুরু করার আগেই কথা থামিয়ে দিল মেয়েটা, অন্যভাবে চেষ্টা করে দেখল সে, অভিনয় তো ভালোই করতে, একেবারে ছেড়ে দিয়েছ নাকি? আমি অভিনয় ছাড়িনি, বরং অভিনয়ই আমাকে ছেড়েছে।
দশ বছর বয়সের পর থেকে নতুন আর কোনো ছবিতে অভিনয়ের অনুরোধ আসেনি আমার কাছে। তার মানে তোমার বাবা মা চেয়েছেন স্কুলে গিয়ে লেখাপড়া শিখে তুমি সাধারণ জীবনযাপন করো। আবার মাথা নাড়ল নেলি, না তা তারা চায়নি। চাপ দিয়ে বারবার আমাকে ওরা অভিনয়ের দিকেই ঠেলে দিতে চেয়েছে। সাধারণ জীবনযাপন করার উপায় ছিল না আমার। কেন সে কথা জিজ্ঞেস করার আগেই নেলি জবাব দিয়ে বলল, লোকে আমাকে দেখলেই টিটকারি দিয়ে বলতো, বটি সুন্দরী বটি সুন্দরী, বহু বছর ওদের জ্বালায় রাস্তায় বেরোতে পারিনি আমি, স্কুলে তো আরও খারাপ অবস্থা। কি করতো বলবো, হাসি মুখে মাথা ঝাঁকালো বটে বেকার, কিন্তু তার চোখ দেখেই কিশোর বুঝল নেলি খুঁড়ে বলুক সেটা মোটেও চায় না সে। নেলি বলল না, বলল যদি কখনো আমার বাচ্চা হয় তাকে কবর খোঁড়ার কাজ শিখতে বলবো, বরং তবু অভিনেতা হতে দেব না। কবর খোঁড়ার মাঝেও অন্তত কিছুটা শান্তি আর ভবিষ্যৎ আছে। ভবিষ্যতের কথাই যখন বলছো, প্রসঙ্গ থেকে সরে যাওয়ার সুযোগটা হাতছাড়া করল না বেকার। তখন তোমার নিজের কথাই বলো, কি করবে ভাবছ? এই প্রথম তার দিকে তাকিয়ে হাসল নেলি। টাকা জোগাড় করতে পারলে কলেজে ভর্তি হব। এই সুন্দর চেহারা নিয়ে মহা অশান্তিতে আছি আমি। চেহারার চেয়ে মন আর মগজটা সুন্দর হলে সেটা বরং আমার অনেক কাজে লাগবে। তা লাগবে, নেলির সঙ্গে আলোচনা শেষ করতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলল বেকার। মড়ার খলির দিকে ফিরল। সে যদি ভেবে থাকে তার সাথে আলোচনাটা নেলির চেয়ে সহজ হবে তাহলে ভুল করেছে। জানা গেল একটা মোটর গ্যারেজে মেকানিকের চাকরি করে মড়ার খড়ি। কীভাবে কি করে জানতে চেয়ে বেকার পড়ল বিপদে। মড়ার খড়ি ঝাঁঝালো গড়াই বলল, অন্যের গাড়ির নিচে সারাদিন চিত হয়ে পড়ে থাকি আমি। আমার নাকে মুখে টপ টপ করে ঝরে পড়ে পোড়া তেল, সারা গায়ে তেল কালি লেগে যায়, আঙুল এমনকি নখের ভেতরে গ্রিজ ঢোকে। ওই আঙুল দিয়ে যখন র্যাঞ্চ করার চেষ্টা করি তাড়াতাড়ি অন্য প্রসঙ্গে চলে গেল বেকার। আবার কি অভিনয়ের জগতে ফিরে আসতে চাও? তুমি বললে তুমি খুব ভালো অভিনেতা। অভিনয়? ফু, আপনি জানেন এই শহরে কতজন অভিনেতা না খেয়ে মরতে বসেছে? জানে না বেকার, আর জানলেও সেটা নিয়ে আলোচনা করতে চায় না। আচ্ছা, তুমি কি কখনো নেডির মতো বিপদে পড়েছো? মানে রাস্তায় জ্বালাতন করেছে লোকে? ওরকম জ্বালায় পড়েনি, এ কথা স্বীকার করতে বাধ্য হলো মড়ার খড়ি। বলল, অভিনয় ছেড়ে দেওয়ার পর আর মাথা কামালাম না, চুল গজিয়ে গেল, আমার বিখ্যাত কান দুটোও ঢেকে গেল চুলে, চেহারা এমন বদলে গেল। তখন হঠাৎ আমার নিজের মাও দেখলে চিনতে পারত কিনা সন্দেহ, লোকে চিনতেও পারল না, যন্ত্রণা থেকেও বাঁচলাম। ভবিষ্যতে কি করার ইচ্ছে? প্রশ্ন করে অহেতুক বিপদে পড়তে গেল না বেকার। ভারী পদের দিকে ফিরল। সে জানালো বেশিরভাগ সময় বেকার থেকেছে সে, কাজ পায়নি। তবে শিকারী কুকুর অবাক করল বেকারকে। সে জানালো হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশন নিয়ে কলেজের ফার্স্ট ইয়ারে পড়ছে। বেকারের প্রশ্ন ছাড়াই সে বলে গেল, আমি একদিক থেকে ভাগ্যবান, আমার বাবা উকিল, তিনি কখনোই আমাকে অভিনেতা বানাতে চাননি। তার এক শাঁসালো মক্কেলের চাপাচাপিতেই ছেলেবেলায় আমাকে অভিনয় করতে দিতে রাজি হয়েছিলেন, কিন্তু কিছুদিন পর যখন বুঝলেন এসব করে আমার ভবিষ্যতে শুধু ঝরঝরে হবে, লাভ কিছু হবে না, আমাকে অভিনয়ের জগৎ থেকে ছাড়িয়ে এনে স্কুলে ভর্তি করে দিলেন। বেকার জানতে চাইল, অভিনয় ছেড়ে দেওয়ার পর রাস্তায় বিপদে পড়েছে কিনা শিকারী কুকুর? পড়েছি, জানালো সে, তবে বেশিদিন না। পাগল সঙ্গে আমি বোধহয় খুব একটা চোখে পড়ার মতো চরিত্র ছিলাম না, লোকে শীঘ্রই ভুলে গেল আমার কথা। এরপরে ও কিশোরের জবাব দেবার পালা। তুমি কি করছো? বেকার জিজ্ঞেস করল। শূন্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল কিশোর, যেন প্রশ্নটা বুঝতে পারছি না। বোকার মতো বলল, কই, কিছুই তো করছি না, চুপচাপ বসে রয়েছি। এখানে বসে থাকার কথা বলছি না, জীবনে কি করছো? রকি বিচে বাস করছি। ওখান থেকে কি করো? প্রশ্নটা যেন খুব অবাক করল কিশোরকে। মাথা চুলকালো, চেয়ারে নড়ে চড়ে বসল। সবশেষে স্বীকার করল, বাড়ি থেকে বেরিয়ে মাঝে মাঝে সৈকতে সাঁতার কেটে বেড়াই। স্কুলে যাও না? কোনো কিছুই যেন হ্যারিস বেকারে হাসিতে চিত ধরাতে পারল না, তবে গলায় সামান্য অধৈর্য ভাব ফুটল। গরমের ছুটিতে যায় না। ভবিষ্যতে কিশোরের কি করার ইচ্ছে জিজ্ঞেস করে বিপদে পড়তে চাইল না বেকার। আর কিছু আপাতত জিজ্ঞেস করল না তাকে। তবে এখনও নির্দিষ্ট সময় শেষ হতে 12 মিনিট বাকি। ক্যামেরার দিকে তাকিয়ে হাসল বেকার। এখন ওদের অতীত সম্পর্কে আমি কিছু জিজ্ঞেস করব, ঘোষণা করল সে। আমার বিশ্বাস পাগল সঙ্গে অভিনয় করার সময়কার মজার কোনো ঘটনার কথা ওরা বলতে পারবে। আবার নেলিকে দিয়ে শুরু হলো। আমার শুধু মনে আছে নাপিতের কথা, নেলি বলল, এত জোরে ব্রাশ ঘষত আমার মাথায়,
মনে হতো চামড়া ছিঁড়ে ফেলবে। মরার খুঁড়ির মনে পড়ল সম্মানী দেওয়ার দিনের কথা। প্রতি শুক্রবার রাতে পেতাম আমরা চেক নয় নগদ টাকা, বাদামি খামে ভরা থাকত লাল সুতো দিয়ে বাঁধা। নিশ্চয় সেটা তোমার জন্য খুব আনন্দের দিন ছিল, বেকার বড্ড হেসে। মোটেও না, আনন্দের ছিল আমার বাবার জন্য। সারা হপ্তায় ওই একবারই সে স্টুডিওতে আসতো আমার কাছ থেকে খামটা কেড়ে নেয়ার জন্য। ভারী পদের মনে পড়ল বড় জুতোর কথা। এতে বড় জুতো পরতে দেয়া হতো আমাকে, ঢলঢল করত। পায়ে আটকে রাখার জন্য ভেতরে কাপড় পুরে দিত ওরা। এক জোড়া জুতো এখনও আছে, এখনও পায়ে ঢিলে হয়। শিকারি কুকুরের মনে পড়ল যেদিন স্টুডিওতে কোনো কাজ থাকতো না সেদিন তার বাবা তাকে বেড়াতে নিয়ে যেতেন সৈকতে, কিংবা খেলতেন ছেলের সঙ্গে। তার যদি সেদিন কোনো কাজও থাকতো সেটা করতেন না, ছুটি নিতেন। শেষের দিকে তো দিন গুনতে আরম্ভ করেছিলাম আমরা দুজনই, কবে অভিনয়ের কন্ট্রাক্ট শেষ হবে বলল সে। কিশোর কিছুই মনে করতে পারল না, বলল আমি তখন খুব বাচ্চা। তোতলাতে তোতলাতে আরও জানালো তার স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিছুই মনে রাখতে পারে না। কয়েক হপ্তা আগে টিভিতে পাগল শঙ্খ দেখানোর আগে নাকি জানতই না সে কখনও তার নাম মোটুরাম ছিল, তাও টেলিভিশনে সে দেখেনি। কে জানি একজন এসে, কে সেটা মনে করতে পারছে না, তাকে বলল তার নাম মোটুরাম। শুনে নিশ্চয়ই অবাক লেগেছিল তোমার, শূন্য হাসি হেসে বলল বেকার, হঠাৎ এক বিস্ময়ের তথ্য উদ্ঘাটিত হওয়াই। বিস্ময়কর তথ্য উদ্ঘাটিত বলে একটা নাটকীয় আবহ আনতে চেয়েছিল বেকার, কিন্তু বলেই বুঝল মস্ত ভুল করে ফেলেছে। শব্দগুলোর মানে যখন বোঝাতে পারল সে অনেক চেষ্টার পর, তখন আর মাত্র তিন মিনিট বাকি আছে আলোচনা শেষ হতে। উঠে দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকালো বেকার, এখন সবাইকে একটা সারপ্রাইজ দেব, চওড়া হাসি হাসল সে। আমাদের এই অনুষ্ঠানে যোগ দেবার জন্য পাগলদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রত্যেককে একটা করে সুভেনির উপহার দেব, দেখে এই অনুষ্ঠানের কথা মনে করবার জন্য। অ্যানি নিয়ে এসো প্লিজ, মাথা সামান্য কাত করে তাকালো সে। রান্নাঘরের দরজা দিয়ে ঢুকলো একটা সুন্দরী মেয়ে, মাথায় লাল চুল, পরনে খাটো স্কার্ট, হাতে একটা চারকোনা বড় বাক্স সোনালি কাগজে মোড়া। বাক্সের ডালা তোলার আগে এক সেকেন্ড দ্বিধা করল বেকার, তোমাদের প্রত্যেককে একটা করে খুব দামি উপহার দেয়া হবে। তার সবচেয়ে উষ্ণ আর চওড়া হাসিটা উপহার দিয়ে নিল আগে সবাইকে, সারা জীবন ওটাকে রত্ন মনে করে রেখে দিতে পারবে তোমরা। উপহারটা কি বলার আগে আবার এক সেকেন্ডের জন্য থামল বেকার, তারপর বলল রূপার একটা করে চমৎকার কাপ, তার উপর তোমাদের নাম খোদাই করা। অবশ্যই পাগল সংঘের দেয়া নাম, যখনই দেখবে মনে মনে হাসবে আর মনে করবে একসময় কি প্রচণ্ড খ্যাতিই না পেয়েছিল সিরিজটা। বাক্সটা অ্যানির হাতে রেখেই ভেতরে হাত ঢুকিয়ে দিল বেকার, প্রায় থাবা দিয়ে ছিনিয়ে নিল বাক্সটা, এপাশ ওপাশ নাড়া দিল জোরে জোরে, হাত থেকে পড়ে গেল ওটা, মাটিতে পড়ে কাত হয়ে খোলা মুখ করে রইল ক্যামেরার দিকে। শূন্য বাক্স, দামি রূপার কাজ তো দূরের কথা, কোনো জিনিসই নেই বাক্সের ভেতরে। বেকারের মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো কিশোর, লোকটার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর এই প্রথম দেখতে পেল সে, তার মুখে হাসি নেই, হাসছে না হ্যারিস বেকার। শুরু হয়নি এখনো, রবিন বলল, চ্যানেল ঠিক আছে তো? মুসার প্রশ্ন, মাথা ঝাঁকালো রবিন, পৌনে পাঁচটায় দেখানোর কথা খবরের আগে, কাগজে তো তাই লিখেছে, কিন্তু এখন তো দেখছি পুরনো এক ওয়েস্টার্ন ছবি। রকি বিচে ফিরেই সোজা এসে হেডকোয়ার্টারে ঢুকেছে তিন গোয়েন্দা, রকিং চেয়ারে বসে টেবিলে পা তুলে দিয়েছে মোসা। আমার মনে হয় কাপগুলো হারানোতেই অনুষ্ঠানটা দেখাচ্ছে না, কি বলো কিশোর? কিশোর জবাব দিল না, ডেস্কের ওপাশের চেয়ারে হেলান দিয়ে আনমনে চিমটি কাটছে নিচে ঠোঁটে, গভীর চিন্তায় ডুবে আছে। টেলিভিশন অফ করে দিল রবিন, পর্দা থেকে অদৃশ্য হয়ে গেল কারো হ্যাট পরা দুজন কাউবয়, এখনও ওখানে রয়েছে। নিশ্চিত ভঙ্গিতে বলল কিশোর, কারা? টুলে বসে দেয়ালে পিঠ দিয়ে আরাম করে বসল রবিন। কারা নয় কি? শুধরে দিল কিশোর, ওই কাপগুলো এখনও ওখানেই আছে। কোথায়? জিজ্ঞেস করল মোসা। স্টেজ নাইন থেকে আমরা চলে আসার আগে আমাদের সবার দেহ তল্লাশি করেছে ওরা, কিশোর বলল, তারপর গেটের কাছে আরেকবার খুঁজেছে গাড়ির ভেতর, পায়নি, যারাই চুরি করে থাকুক কাপগুলো স্টুডিও থেকে সরাতে পারেনি, তার মানে এখনও ওখানেই আছে, সাউন্ড স্টেজের কোথাও লুকানো। এই সাউন্ড স্টেজটা আসলে কি জিনিস? জানতে চাইল মোসা। ওরকম নাম কেন? কারণ বুঝিয়ে দিল কিশোর, বহুদিন আগে যখন কথা বলা সিস্টেমটা চালু হলো সিনেমায়, তখন তাদের সেটকে সাউন্ড প্রুফ করার প্রয়োজন হতো পরিচালকদের, সাউন্ড স্টেজটা সে কারণেই দরকার। ও, তা কাগজগুলোর কথা ঠিকই বলেছ, কিন্তু
থাকলে আমাদের কি? তোমারটা নিশ্চয়ই পেতে চাও না? রূপার একটা কাপ দিয়ে কি আর হবে? তাছাড়া ওটাতে যে নাম লেখা আছে সেটা তুমি শোনা তো দূরের কথা, মুচকি হেসে বলল রবিন, দেখতেও চাও না? কিশোর, সত্যি তুমি ভালো অভিনেতা। আজ বিকেলে বোকার অভিনয় যা করবে না, হ্যারিস বেকারকে বুদ্ধ বানিয়ে ছেড়ে দিয়েছ। ওকে হেনস্থা করার কোনো ইচ্ছেই আমার ছিল না। আসলে মরার খুঁড়ি আর শিকারী কুকুরকে বেকুব বানালাম কিভাবে বুঝতে পারল না মোসা। তলোয়ার খেলার মতো, প্রতিপক্ষ যদি বোঝে তোমার তলোয়ারটা ভোঁতা, সামনে এগোতে আর দ্বিধা করবে না, তখন তার পেটে সহজেই তলোয়ার ঢোকাতে পারবে তুমি। আরে বাবা, একটু সহজ করে বলো না, দুই হাত তুলে নাচালো মোসা। সহজ করেই তো বললাম, আমার শত্রুরা যদি ভেবে বসে আমি এতই বোকা, নিজের নাম মনে রাখতে পারি না, তাহলে আমাকে পরাজিত করার জন্য বেশি চেষ্টা করবে না, তখন ওদেরকে হারানো আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। বুঝলাম, মাথা ঝাঁকালো রবিন। সেও এখন বুঝতে পেরেছে কিশোরের তখনকার ওই অদ্ভুত আচরণের কারণ। যাই হোক, আগের কথার খেয়ে ধরল কিশোর, এই কাপচুরির ব্যাপারটা পরিস্থিতি পাল্টে দিয়েছে অনেকখানি। তার মানে বলতে চাইছ, রবিন বলল, তদন্ত করার মতো একটা কেস পেয়ে গেছ, কিছু বুঝতে পেরেছ? মোসা জিজ্ঞেস করল। কারো কথারই জবাব দিল না কিশোর, নীরবে হাত বাড়ালো টেলিফোনের দিকে, একটা কার্ড দেখে নম্বর ডায়াল করল। ওপাশ থেকে সাড়া এলে বলল, হ্যাদু, ইজ ই রাইড লিমো? আমি কিশোর পাশা বলছি, আপনাদের একজন ড্রাইভার অ্যালাউড হোফার তার সঙ্গে কথা বলতে চায়। কিছুক্ষণ নীরবতার পর লাইনে এলো হোফার। হ্যাদু মিস্টার হোফার, কিশোর বলল, আবার বিরক্ত করছি, এইমাত্র স্টুডিও থেকে খবর দিল, আবার যেতে হবে আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যদি চলে আসেন। হ্যাঁ, গেটের কাছেই থাকবো, থ্যাংক ইউ, আবার যাচ্ছি। উঠে দাঁড়ালো মোসা, কিশোরের ডেস্কে দু হাত রেখে ঝুঁকে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কিন্তু ঢুকবো কীভাবে, ওরা তো আমাকে ডাকেনি। না ডাকেনি, বলতে বলতে পকেট থেকে একটা কাগজ বের করল কিশোর, কিন্তু আমাকে ঢুকতে দেবে ওরা, কারণ স্টুডিও পাশ আছে, লিমোজিনের জানালা থেকে খুলে রেখে দিয়েছিলাম। আমাদেরকে যখন নামিয়ে দিয়ে গেল তখন অবশ্য ভাবিনি আমাদেরকে আবার ঢুকতে হবে, হোফার আবার ঢুকতে পারে এই ভয়ে খুলে রেখেছিলাম। আবার কেন যাচ্ছে জিজ্ঞেস করেও জবাব পেল না রবিন। চুপ করে থাকায় শ্রেয় মনে করল, ইচ্ছে করে কিছু না বললে হাজার জিজ্ঞেস করেও কিশোরের কাছ থেকে জবাব পাওয়া যাবে না। স্টুডিওর গেটে এসে পাশ দেখাতেই কোনো প্রশ্ন না করে ওদেরকে ছেড়ে দিল গার্ড। নয় নম্বর স্টুডিওর সামনে এসে থামল গাড়ি। নেই, বড় জোর আধ ঘন্টা লাগবে আমাদের, সোফারকে বলল কিশোর। আচ্ছা, ঘাড় কাত করল হোফার। ছোট দরজাটার সামনে এসে দাঁড়ালো কিশোর, তালা লাগানো নেই, সব সময় খোলা থাকে স্টেজ, জানা আছে তার, কাজ করার জন্য আবার সন্ধ্যা আটটার সময় আসবে এখানে নাইট শিফটের কর্মীরা। মস্ত ঘরটা এখন অন্ধকার, অনেক উপরে রয়েছে ধাতব ব্যালকনি, ওখানে গ্যান্ট্রিতে কয়েকটা ঝুলন্ত তারের খাঁচার ভেতরে জ্বলছে কয়েকটা বাল্ব। কিশোরকে অনুসরণ করে রান্নাঘরে এসে ঢুকলো মোসা আর রবিন। টর্চের জেরে দেয়ালগুলো পরীক্ষা করতে আরম্ভ করল গোয়েন্দা প্রধান। নরম সুরে নিজের সঙ্গে কথা বলতে লাগলো সে। টেবিলটা ছিল এখানে, দাঁচের পর নিয়ে যাওয়া হলো ওই দিকে, এখানে এনে পাতা হলো কতগুলো সুইভেল চেয়ার, আর তখন নিশ্চয়ই সোনালি বাস্কেট ছিল সেটের বাইরে। সেটের দরজার দিকে এগিয়ে গেল সে। এই দরজা দিয়ে বাক্স নিয়ে ঢুকেছিল লাল চুল মেয়েটা। দরজা খুলে ওপাশে এলো কিশোর, সঙ্গে সঙ্গে এলো দুই সহকারী। কয়েক ফুটের দূরত্ব একটা টেবিলে আলো ফেলে বলল সে, বাক্সটা হয়তো ওটার উপরে রাখা ছিল, কিন্তু আমরা রান্নাঘরে থাকার সময় একবারও খোলা হয়নি এই দরজা, শুধু বাক্স নিয়ে অ্যানি ঢোকার সময় ছাড়া। ওয়েটার ক্যামেরাম্যান সবাই রান্নাঘরে ঢুকেছে সেটের খোলা অংশ নিয়ে, আমরা যেদিক দিয়ে ঢুকেছি, তাছাড়া সারাক্ষণ লোক ছিল ওখানে, কর্মীরা। সুতরাং রবিন আর মোসার দিকে ঘুরল সে, তোমাদের কি মনে হয় কাপগুলো যেই চুরি করুক রান্নাঘরে নিয়ে গিয়ে লুকাতে পারেনি? মোসা বলল, তা করতে হলেও ওগুলো নিয়ে সবার সামনে এই দরজা দিয়ে বেরোতে হতো, যেটা করা সম্ভব ছিল না। হ্যাঁ, মাথা ঝাঁকালো কিশোর, ধরা যাক আমি চোর। ক্যানভাসে তৈরি রান্নাঘরের দেয়াল ঘুরে খোলা জায়গায় চলে এলো সে, যেখানে লাঞ্চের সময় কর্মীরা দাঁড়িয়েছিল। আমি এখানে ছিলাম এবং আমাকে ঘিরে ছিল অনেক লোক, কিন্তু যদি বাক্সটা নিয়ে আমি ওদিকে ওই টেবিলের দিকে চলে যাই আমাকে কেউ দেখবে না। সামনের দিকে টর্চের আলো ফেলল সে, তারপর এগিয়ে গেল টেবিলটার দিকে। রান্নাঘরের দরজা তখন লাগানো, কাজেই এখানে হুট করে কারো চলে আসার সম্ভাবনা ছিল না। কাজেই বাক্স খুলে কাপগুলো বের করে আবার ওটা সোনালি কাগজে মুড়ে রাখার যথেষ্ট সময় আমি পেয়ে যেতাম, সঙ্গে করে একটা চটের
বস্তা টস্তা কিছু নিয়ে এনে ওগুলো ভরে ফেলতে পারতাম, কিন্তু সবার চোখের ওপর দিয়ে ওটা বের করে নিয়ে যেতে পারতাম না। কাজেই এখানেই কোথাও লুকিয়ে রাখতে হতো। কথাটা শেষ করে দিল রবিন ও টর্চ বের করে জ্বালু। আরও ফেলতে লাগলো কতগুলো তারের কুণ্ডলী, কিছু রঙের টিন, নানারকম মালপত্রের একটা 2 ফুট চওড়া 4 ফুট লম্বা স্তূপের উপর। সব শেষে আলো ফেললো পাশের একটা ভারী কাঠের বাক্সের উপর। ওটার উপর আলো ধরে রাখলো কিশোর। তার 2 সহকারী এগিয়ে গেল বাক্সের দিকে। ভেতরে ছুতোর মিস্ত্রির কয়েকটা যন্ত্রপাতি ছাড়া আর কিচ্ছু নেই। মালপত্রের স্তূপ আর রঙের টিনের ভেতরেও কিছু পাওয়া গেল না। ফিরে তাকালো রবিন আর মোসা, কিন্তু কিশোর ওদের দিকে তাকিয়ে নেই। সে গিয়ে দাঁড়িয়েছে একটা আর্ক লাইটের ধাতব স্ট্যান্ডের কাছে। হাত দিয়ে খোলা লাগানো যায় এরকম একটা বড় বড় স্ক্রুগুলো পরীক্ষা করছে। হঠাৎ স্থির হয়ে গেল সে। ঝট করে চোখ তুলে তাকালো কয়েক ফুট ওপরের কালো বড় বাক্সটার দিকে, যেটাতে রিফ্লেক্টর ভরা থাকে। এই এদিকে এসো, সাহায্য করো আমাকে। তাড়াতাড়ি এগিয়ে এলো 2 সহকারী। স্ক্রুগুলো ঢিল করে বাক্সটা নিচে নামাতে সাহায্য করল কিশোরকে। বাক্সের হুড়কো তুলে ভেতরে হাত ঢুকিয়ে দিল গোয়েন্দা প্রধান। হঠাৎ যেন রাতের আকাশে সূর্য উঠল, দপ করে জ্বলে উঠল 1000 ভোল্টের অসংখ্য বাতি। অন্ধকারের চিহ্নমাত্র রইল না সেটের কোথাও। আলোর বন্যায় ভেসে গেল সমস্ত রান্নাঘর। আর্ক লাইটের আলোয় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে 3 গোয়েন্দা। ধাতব দণ্ডটাই এখনও হাত রয়ে গেছে মোসা আর রবিনের। কিশোরের হাত রিফ্লেক্টর বাক্সের ভেতরে। যেখানে আছো দাঁড়িয়ে থাকো, আদেশ দিল একটা কণ্ঠ। দাঁড়িয়ে রইল ছেলেরা। আলো জ্বালানোর মাস্টার কন্ট্রোল সুইচ বাক্সের কাছ থেকে তাদের দিকে এগিয়ে এলেন পাগল সংঘের পরিচালক রাফেল সাইনাস। তাকিয়ে আছেন কিশোরের দিকে। বের করে আনার দরকার নেই আর, উজ্জ্বল আলোই এখন পরিষ্কার দেখা যাচ্ছে। বাক্সের ভেতরে রিফ্লেক্টরের পাশে 5টা রূপার কাপ। তাহলে ওখানেই ঢুকিয়েছ, সাইনাস বললেন। বিকেলে দেখা গিয়েছিল বিধ্বস্ত এক বৃদ্ধ, এখন অন্যরকম হয়ে গেছে কণ্ঠস্বর। বহু বছর আগের সেই ধার আবার ফিরে এসেছে অনেকখানি। $2000 খরচা হয়েছে স্টুডিওর ওগুলো কিনতে, বললেন পরিচালক। চুরি করেছ তোমরা, সবাই চলে যাওয়ার পর এখন এসেছ বের করে নিতে। না, কিশোর বলল, আমরা লুকাইনি, খুঁজে বের করেছি। এক এক করে বাক্সের ভেতর থেকে বের করে তুলে দিতে লাগলো পরিচালকের হাতে। কে বিশ্বাস করবে তোমার কথা, পরিচালক বললেন, যে লুকিয়েছে তারই শুধু এত সহজে ওগুলো খুঁজে পাওয়ার কথা। আমি চুরি করিনি, গলা সামান্য চড়ালো কিশোর, ভেবে বের করেছি কোথায় ওগুলো ঢুকিয়ে রাখতে পারে চোর। হেডকোয়ার্টারে বসে আলোচনা করেছি আমরা। হেডকোয়ার্টার, তীক্ষ্ণ হলো পরিচালকের দৃষ্টি। কি বলতে চাইছো? আমাদের অফিস, যখন কোনো কেস হাতে পাই ওখানে বসে আলোচনা করি আমরা, গবেষণা করি। কিসের কেস? সাইনাসও গলা চড়ালেন। এরপর হয়তো বলে বসবে তোমরা পুলিশের লোক, গোয়েন্দা। গোয়েন্দাই আমরা, তবে পুলিশের লোক নই, আমরা শখের গোয়েন্দা। পকেট থেকে কার্ড বের করে দিল কিশোর। শূন্য দৃষ্টিতে কার্ডটার দিকে তাকালেন পরিচালক। তাতে কিছু প্রমাণ হয় না, গলার স্বরে বিন্দুমাত্র পরিবর্তন হলো না তার। যে কেউ ওরকম ছেপে নিতে পারে। যদি ছেপে নাও, তুমি স্টুডিওর প্রেসিডেন্ট, তাহলেই কি প্রেসিডেন্ট হয়ে যাবে? এটা কোনো প্রমাণ না যে তুমি কাপ চুরি করনি। কিন্তু আমরা করিনি, জোর দিয়ে বলল রবিন। এখানে এসে পাওয়ার আগে জানতামই না কোথায় লুকানো আছে, আমরা শুধু আন্দাজ করেছি, মোসা বলল। এখানেই কোথাও আছে, তারপর কিশোর বুঝে ফেলল। রবিন বলল আবার, ওই রিফ্লেক্টর বাক্সে রয়েছে ওগুলো, আর এখানে সমস্ত স্ট্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি তুলে রাখা হয়েছে ওই বাক্সটার স্ট্যান্ড, বলল কিশোর। সে কারণেই অবাক লাগল, অস্বাভাবিক। ভাবলাম কেন তুলে রাখা হয়েছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কিন্তু এত কথা বলার পরেও বিশ্বাস করার কোনো লক্ষণ দেখা গেল না পরিচালকের মাঝে। চুপ করে এক মুহূর্ত ভাবল কিশোর, তারপর জিজ্ঞেস করল, আপনি নিশ্চয়ই মিস্টার ডেভিস ক্রিস্টোফারের নাম শুনেছেন, চিত্র পরিচালক? তার নাম কে না শুনেছে, শ্রদ্ধার সঙ্গে বললেন সাইনাস। কেন, তিনি তোমাদের সাফাই দেবেন? নিশ্চয়ই দেবেন, আপনি ফোন করেই দেখুন না, হাসলেন সাইনাস। তোমাদের কপাল খারাপ, তিনি এখন নেই, বাইরে গেছেন একটা শুটিংয়ের কাজে, বেশ কিছুদিন আসবেন না। আবার চুপ হয়ে গেল কিশোর। দমে গেছে রবিন আর মোসা। সাইনাসকে বোঝানোর আর কোনো উপায় নেই, কিন্তু কিশোর দমল না। আবার জিজ্ঞেস করল, ভিক্টর সাইমনের নাম শুনেছেন, রহস্য কাহিনীর লেখক, একের পর এক বিখ্যাত লোকদের নাম বলে যাচ্ছ, ব্যাপারটা কি? তিনিও কি সাফাই দেবেন নাকি? কেন দেবেন না, দ্বিধা করলেন সাইনাস। তার সঙ্গে আমার পরিচয় হয়নি, ফোন নাম্বার জানি না। আমি জানি, পরিচালকের হাত থেকে কার্ডটা নিয়ে তার উল্টো পিঠে ফোন নম্বর লিখে দিল কিশোর। আরেকবার দ্বিধা করলেন পরিচালক।
তারপর হেঁটে গেলেন স্টেজের দেয়ালে বসানো টেলিফোনটার দিকে। তাকে ডায়াল করতে দেখল তিন গোয়েন্দা, তবে এত দূর থেকে কথা শুনতে পেল না। অনেক সময় ধরে কথা বললেন, তারপর রিসিভার রেখে দিলেন হাসি মুখে। ফিরে এসে জানালেন, আমাকে চিনতে পেরেছেন তিনি, আমার নাম জানেন, আশ্চর্যই লেগেছে। তার একটা ছবির শুটিং হয়েছিল আমাদের এই স্টুডিওতে, তখন নাকি আমার সাথে দেখা হয়েছিল, অথচ আমি ভুলে বসে আছি। আবার হাসলেন তিনি, বলার সঙ্গে সঙ্গেই নিতে পারলেন। আমাদের কথা কি বলেছেন? মুসা জিজ্ঞেস করল। ও, তোমাদের কথা? জোর করে যেন অতীত থেকে নিজেকে বাস্তবে টেনে আনলেন সাইনাস। হ্যাঁ, তোমাদের কথা বলেছেন, তোমরা চোর নাও, তোমরা ইচ্ছে করলে এখন বাড়ি যেতে পারো, কাপগুলো আমি জায়গা মতো পৌঁছে দেবার ব্যবস্থা করছি। তাকে ধন্যবাদ দিল কিশোর, আশ্চর্য বিড়বিড় করলেন সাইনাস। কিশোরের কথা যেন শুনতেই পাননি। ওই ফিল্ম ব্যবসা, এটা এমন এক জায়গা, এখানে চোখের আড়াল হলেই মানুষ মানুষকে দ্রুত ভুলে যায়, অথচ ভিক্টর সাইমন আমাকে ভুলেনি। আর কাণ্ড দেখো, আমি ভুলে বসে আছি। তিনি বললেন, তার ছবিটা পরিচালনার কথা নাকি প্রথমে আমারই ছিল, পরে আরেকজনকে দেয়া হয়েছে, আমি সময় দিতে পারিনি। আমার পরিচালিত সমস্ত ভালো ছবির নাম মনে আছে তার। বেরোনোর জন্য সহকারীকে ইশারা করল কিশোর, সাইনাসকে তার অতীতের মধ্যেই ডুবে থাকতে দিল ওরা। এগোলো সাউন্ড স্টেজের দরজার দিকে। কি ভাবছ কিশোর? রাস্তায় পা দিয়ে জিজ্ঞেস করল মুসা। জবাব দিল না গোয়েন্দা প্রধান, নিচে ঠোঁটে চিমটি কাটছে। কে চুরি করেছে বলে মনে হয় তোমার? রবিনের প্রশ্ন। ওই আর্কলাইট, ওদের কথা যেন কানেই ঢোকেনি কিশোরের। কেউ জানত ওগুলো ব্যবহার করা হবে না, থমকে দাঁড়ালো সে। পেছনে দাঁড়িয়ে গেল রবিন আর মুসা। বিশাল স্টেজ, বাড়িটার ছায়ায়, বোধ হয় সে কারণেই সে ক্যামেরাগুলো চালু হওয়াতক অপেক্ষা করেছিল। ভ্রুকুটি করল সে, কি জানি এখনও শিওর হতে পারছি না। মড়াটা, মুসা বলল, নাকি ভারী পদ? শিওর না, একই কথা বলল কিশোর। বেশ কিছু রহস্য জট পাকিয়ে আছে এখনও, যেমন রবিন জানতে চাইল, এক নম্বর, একটা আঙুল তুলল কিশোর, আমাদের সোফার অ্যালাউড হোফার। তার আবার কী রহস্য? জিজ্ঞেস করল মুসা। ওর স্মৃতিশক্তি, বুঝিয়ে দিল কিশোর। এত কম কেন? সকালে স্টুডিওর গেট গার্ড তাকে দেখে চিনতে পারল, তার মানে এখানে সে অনেকবার এসেছে। তারপরেও নয় নম্বর স্টেজ কোথায় জানার জন্য অন্যকে জিজ্ঞেস করতে হলো কেন? পথের শেষ মাথায় পার্ক করা লিমোজিনের দিকে হাঁটতে আরম্ভ করল আবার কিশোর। আমাদের সামনে সাউন্ড স্টেজটা, না চেনার ভান করেছে সে। কেন? সেই কি কাপগুলো চুরি করেছে ভাবছ? রবিন বলল। আবার ভ্রুকুটি করল কিশোর। এখনও জানি না, তবে আমাদের আলোচনা অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগে রান্নাঘরের পেছন ঘুরে ওকে হেঁটে যেতে দেখেছি আমি। পরদিন সকালে নাস্তা সেরে মেরি চাচিকে বাসন পেয়ালা ধুতে সাহায্য করল কিছুক্ষণ কিশোর। তারপর বেরিয়ে এসে ঢুকল তার ওয়ার্কশপে। কুইজ শোর অনুষ্ঠান রেকর্ড করতে টেলিভিশন স্টেশনে যাবার কথা দুটোর সময়। বেশিরভাগ কুইজ শোতেই জানে সে, যার যার নিজের বিষয় পছন্দ করে নিতে বলা হয়। ওয়ার্কবেঞ্চে বসে ভাবতে লাগল সে, ওদেরকে কি সেরকম কোনো সুযোগ দেয়া হবে? যদি হয় তাহলে কোন বিষয় পছন্দ করবে সে? বিজ্ঞান, স্কুলে তার সবচেয়ে প্রিয় বিষয়। আগের দিন বেকারের শো এর ব্যাপারে জিজ্ঞেস করেছিল নেরি, জবাব দেয়নি বিজ্ঞাপন ম্যানেজার, শুধু বলেছে সারপ্রাইজ দেওয়ার জন্য সেটা গোপন রাখতে হচ্ছে। সরি, একটা টিনের ছাউনির নিচে রয়েছে ওই ওয়ার্কবেঞ্চ, বেঞ্চটার একধারে পড়ে আছে কয়েকটা পুরনো ভাঙা ক্যামেরা, কিনে নিয়ে এসেছিলেন রাশেদ পাশা। ওগুলোর কোনোটার লেন্স, কোনোটার শাটার, আর কোনোটার পার্স খুলে নিয়ে একটা বিশেষ ধরনের ক্যামেরা তৈরি করার ইচ্ছে কিশোরের। খুব ছোট জিনিস, জ্যাকেটের নিচে দুকিয়ে রেখে বোতামের ফুটো দিয়ে চোখ বের করেই যেটার সাহায্যে ছবি তোলা যাবে। পুরনো যন্ত্রপাতি দিয়ে নতুন ধরনের কিছু তৈরি করে ফেলা তার হবি। কয়েক মিনিট কাজ করার পরই হঠাৎ সোজা হয়ে মুখ তুলল সে, নামিয়ে রাখল হাতের যন্ত্রপাতি। মাথার উপরের লাল বাতিটা জ্বলছে নিভছে, তার মানে ফোন বাজছে হেডকোয়ার্টারে। দুই সুড়ঙ্গ দিয়ে ট্রেলারে ঢুকে রিসিভার তুলে নিল সে। হ্যালো, কিশোর পাশা বলছি। হ্যালো, রাফায়েল সাইনাস বলছি। আমি ফোন করাই আশা করি, কিছু মনে করনি? অবাক হয়ে ভাবল কিশোর, কিভাবে খানিক পরপরই বদলে যায় সাইনাসের কণ্ঠস্বর। কাল রাতে কথা বলার সময় পুরনো কণ্ঠ ফিরে পেয়েছিলেন, এখন আবার মনে হচ্ছে পরাজিত, বিধ্বস্ত। মোটেই না, জবাব দিল কিশোর, বরং খুশি হয়েছি, জানতে ইচ্ছে করছে কাপচোরকে ধরতে পেরেছেন কি না। না, পুরোপুরি পারিনি এখনও, সে ব্যাপারেই তোমার সঙ্গে কথা বলতে চাইছি। আবার পুরনো সুর খানিকটা ফিরে এলো সাইনাসের কণ্ঠে। ফোনে এত কথা গুছিয়ে বলা যাবে না,
তুমি যদি দুপুরে একটু আগে চলে আসো তাহলে বলতে পারি। আসব, কটায় আসতে বলেন? এই 11টা। রিসেপশন ডেস্কে আমার নাম বললেই হবে। একটু থামলেন, তোমার বন্ধুরাও আসছে? না, একাই আসতে হবে আমাকে। রিসিভার নামিয়ে রাখতে রাখতে খারাপই লাগলো কিশোরের, রবিন আর মোসাকে সঙ্গে নিতে পারছে না বলে। দুপুর হলে পারত, কিন্তু 11টায় নেওয়া যাবে না, ওরা বাড়ি নেই, সৈকতে গেছে সাঁতার কাটতে। কিশোরকেও যেতে অনুরোধ করেছিল, সে রাজি হয়নি। অনেক পথ সাইকেল চালিয়ে গিয়ে সাঁতার কেটে এসে ক্লান্ত হয়ে যাবে, শোয়ের সময় অসুবিধে হবে। রবিনের মাকে ফোন করল, সে বলে দিল সে যথাসময়ে গাড়ি পাঠিয়ে দেবে রবিন আর মোসাকে নিয়ে যাওয়ার জন্য। রবিনকে যেন বলে দেন তিনি বিশেষ কারণে তাকে আগে চলে যেতে হচ্ছে। তারপর অ্যালউড হোফারকে ফোন করল। ফোন ধরল হোফারি, বলল 30 মিনিটের মধ্যেই ইয়ার্ডে পৌঁছে যাবে। গাঢ় রঙের স্যুট, সাদা শার্ট আর সুন্দর একটা টাই পরে এসে ইয়ার্ডের গেইটে দাঁড়ালো কিশোর। গাড়ি এলো, নীরবে চলল ওরা হলিউডের দিকে। একটা কথাও বললেন না হোফার, কিন্তু টেলিভিশন নেটওয়ার্ক অফিসের বিরাট বিল্ডিংটার সামনে গাড়ি রেখে যখন কিশোরের নামার জন্য পেছনের দরজা খুলে দিল সে, কিশোরের মনে হলো সোফার কিছু বলতে চায়। চত্বরে চুপ করে দাঁড়ালো সে শোনার জন্য। কুইজ শোর শুটিং দেখিনি কখনো, হোফার বলল। অনেক দর্শক উপস্থিত থাকে ওখানে না? হ্যাঁ, জবাব দিল কিশোর। অন্তত সদুয়েক লোক তো থাকবেনই, দেখাটা নিশ্চয়ই খুব মজার। এক পা থেকে আরেক পায়ে শরীরের ভার সরালো হোফার, দ্বিধা করে বলল, বাড়তি টিকিট কি আছে? আর আছে, 4টি টিকিট দিয়েছে বেকার, যদি পরিবারের কাউকে আনতে চায় কিশোর, সেই জন্য। রবিন আর মোসাকে দুটো দেওয়ার পরও আরও দুটো রয়ে গেছে তার কাছে, মেরি চাচি আর রাশেদ পাশার, তারা আসেনি, একটা বের করে দিল সে। অনেক ধন্যবাদ, বলে খুব আগ্রহের সঙ্গে টিকিটটা নিল হোফার। আপনার বন্ধুদেরকে আগে নিয়ে আসি, তারপর শো দেখব। বাড়িটায় ঢুকল কিশোর, মুখে চিন্তার ছাপ, ক্রমেই অবাক করছে তাকে অ্যালউড হোফার। তার বয়সে একজন লোক একদল, প্রাক্তন শিশু শিল্পীর বকবকানি শুনে কি মজা পাবে, কি জানি কার কাছে কোন জিনিস কখন ভালো লাগবে বলা যায় না। হোফারের ভাবনা আপাতত মন থেকে বিদায় করল সে। সোজা সাইনাসের অফিসে কিশোরকে পাঠিয়ে দিল ডেস্কের রিসেপশনিস্ট। দরজার উপরে লেখা রয়েছে গেস্ট ডিরেক্টরস। তাকে দেখে খুশি হলেন পরিচালক। ডেস্কে তার মুখোমুখি বসল কিশোর। কাল রাতে ভিক্টর সাইমন অনেক প্রশংসা করলেন তোমার, বলতে শুরু করলেন সাইনাস। যদি শুধু কিশোর বলে ডাকি তোমাকে, কিছু মনে করবে? আপনার বয়সে অনেকেই আমাকে কিশোর বলে ডাকে, মনে করব কেন? গুড, সাইমন বললেন। গোয়েন্দা হিসেবে তুমি নাকি অসাধারণ, অনেকগুলো জটিল রহস্যের সমাধান নাকি করেছ তুমি আর তোমার দুই বন্ধু মিলে। মাথা ঝাঁকালো কিশোর। সেজন্যই আমার হঠাৎ মনে হলো, থেমে গেলেন পরিচালক, ওই কাপ চুরির ব্যাপারটা জানাজানি করতে চায় না স্টুডিও কর্তৃপক্ষ, সেই জন্যই পুলিশকে জানায়নি, আবার দ্বিধা করলেন তিনি। কাল রাতেই আমি ভেবেছি ওটা তোমাদের জন্য একটা চমৎকার রহস্য হতে পারে, যদি চোরটাকে ধরে দিতে পারো ছোটখাটো একটা পুরস্কারের ব্যবস্থাও করতে পারি হয়তো। তাকে ধন্যবাদ জানিয়ে কিশোর বলল, পুরস্কারের চেয়ে কেসের ব্যাপারে আমরা বেশি আগ্রহী। গুড, সাদা পাতলা চুলে আঙুল চালালেন সাইনাস। কাউকে বলে দেবে না, শুধু এই বিশ্বাসের ওপর তোমাকে আমি বলছি কিশোর, কাপগুলো কে চুরি করেছে আমি জানি, যদিও ওটা আমার সন্দেহ, তবে খুব জোরালো সন্দেহ। চুপ করে অপেক্ষা করতে লাগলো কিশোর। কাল রাতে সাউন্ড স্টেজ থেকে বেরোনোর সময় দেখলাম একটা লোক দৌড়ে যাচ্ছে দরজার দিকে, আমার পায়ের শব্দে চমকে গিয়ে নিশ্চয়ই দৌড় দিয়েছিল। বাইরে তখন অন্ধকার, তবু কিছু কিছু দেখা যাচ্ছিল। দেখলাম তরুণ বয়সী একটা লোক ছুটে যাচ্ছে স্টুডিওর গেটের দিকে। এবার কিছু বলল না কিশোর, ওর চেহারা দেখতে পায়নি সাইনাস বললেন, তবে ওর চলাফেরাটা আমার কাছে বেশ পরিচিত লাগল, পা নাড়ে অনেকটা চার্লি চ্যাপলিনের মতো, সেই ছেলেটা যে চ্যাপলিনের অনুকরণ করত, পাগল সংঘের ভারী পদ। কাপগুলো বের করে নিতে এসেছিল ভাবছেন? প্রথম প্রশ্নটা করল কিশোর, মাথা ঝাঁকালেন পরিচালক। তাছাড়া আর কি, আর তো কোনো কারণ থাকতে পারে না? আর কোনো কারণের কথা কিশোরও ভাবতে পারল না, কিন্তু তার দৌড়ে পালানোই প্রমাণ করে না যে ভারী পদই চোর, তা করে না, তবে সন্দেহ করতে দোষ নেই। আবার আগের কণ্ঠস্বর পুরোপুরি ফিরে পেলেন পরিচালক, সোজা হয়ে গেছে কাঁধ, একটা অনধিকার চর্চা করেছি আমি জানি, আজ শনিবার, সাউন্ড স্টেজে শুটিং হবে না, কালো বন্ধ, সোমবারের আগে খুলছে না, এটা ভেবেই দরজায় তালা লাগিয়ে দিয়ে এসেছি আমি। পকেট থেকে একটা চাবি বের করে টেবিলের উপর রাখলেন তিনি। আমার দৃঢ় বিশ্বাস ভারী পদই এ কাজ করেছে, আবার ফিরে যাবে স্টেজে কাপগুলোর জন্য। ও এখনও জানে না যে
কাপগুলো যেখানে দুকিয়েছে সেখানে নেই, ঠিক কাজই করেছেন আপনি। কিশোর বলল, কর্তৃপক্ষ করার নির্দেশ দিয়েছে, ব্যাপারটা যাতে গোপন রাখা হয়। চাবিটা কিশোরের দিকে ঠেলে দিলেন তিনি। নাও, ভারী পদের ওপর চোখ রাখবে, হয়তো ওকে ফাঁদে ফেলার একটা বুদ্ধিও বের করে ফেলতে পারবে। যা ভালো বোঝো করো তো। এখন আমাকে তো মাফ করতে হয়, কিছু জরুরি কাজ ছাড়ার আছে। চাবিটা নিয়ে উঠে দাঁড়ালো কিশোর। সে বেরিয়ে আসার সময় আবার বললেন সাইনাস, ভারী পদের ওপর কড়া নজর রাখবে। করিডোরে বেরিয়ে ঘড়ি দেখল কিশোর, শো শুরু হতে এখনও ঘণ্টা দুই বাকি। লিফটে করে দবিতে নেমে এলো আবার সে। কোণের একটা সোফায় আরাম করে বসল। রাস্তার দিকে দরজা খুলে ঢোক আসছে যাচ্ছে, ঢুকে বেশিরভাগই এগিয়ে যাচ্ছে লিফটের দিকে। রিসেপশন ডেস্কের কাছে থামছে কেউ কেউ। হঠাৎ সামনে ঢুকে দু হাত দিয়ে মুখ ঢেকে ফেলল কিশোর। যার ওপর চোখ রাখতে বলা হয়েছে তাকে, সে ঢুকল লিফটের দিকে, হেঁটে চলে গেল ভারী পদ। ভারী পদ উঠল, বন্ধ হল লিফটের দরজা। উঠে গিয়ে নির্দেশক বাতির দিকে তাকিয়ে রইল কিশোর। কোন কোন তলায় থামছে লিফট, কতক্ষণের জন্য, বাতি বলে দিচ্ছে পরিষ্কার। কয়েকবার থামল লিফট, বোঝার উপায় নেই ভারী পদ নামল কোন তলায়। ফিরে এসে আবার আগের জায়গায় বসল কিশোর। একটা কথা অবশ্য জেনেছে কিশোর, 17 তলায় কুইজ শো এর শ্যুটিং হওয়ার কথা, কিন্তু সেই তলায় থামেনি লিফট, স্টুডিওতে ঢোকেনি ভারী পদ। তার মানে ওই বিল্ডিংয়েই অন্য কারো সঙ্গে দেখা করতে গেছে সে, বলা যায় না। আবার ফিরে আসতে পারে দবিতে, কিশোর যেমন এসেছে, যেখানে আছে সেখানেই বসে থাকার সিদ্ধান্ত নিল কিশোর। বেশিক্ষণ অপেক্ষা করতে হল না, মিনিট পাঁচেক পরেই ফিরে এলো ভারী পদ। হেঁটে গেল তার সামনে দিয়ে, হাতে একটা খাম, বেরিয়ে গেল সে। পিছু নিল কিশোর, চত্বরে বেরিয়ে দেখল একটা মোটরসাইকেলে উঠে স্টার্ট দিল ভারী পদ। রওনা হলো ভাইন স্ট্রিট যেদিকে রয়েছে সেদিকে। ট্যাক্সির আশায় এদিক ওদিক তাকালো কিশোর। কয়েক গজ দূরে একটা ট্যাক্সি থেকে নামছেন এক বৃদ্ধা মহিলা। মহিলার ভাড়া মিটিয়ে দেয়া পর্যন্ত অপেক্ষা করল কিশোর, তারপর ডাব দিয়ে উঠে পড়ল পেছনের সিটে। কোথায় যাব জিজ্ঞেস করল ড্রাইভার। সামনে ঝুঁকে আছে কিশোর, দ্রুত ভাবনা চলছে, মাথায় ভারী পদ যদি স্টুডিওতে যাই তাহলে ওখানে অনুসরণ করে গিয়ে লাভ নেই, বরং তার আগেই গিয়ে যদি সাউন্ড স্টেজের ভেতরে ঢুকিয়ে থাকতে পারে তাহলে। ড্রাইভারকে স্টুডিওর ঠিকানা বলল সে। মোটরসাইকেলটা ইঞ্জিন খুব একটা জোরালো নয়, জোরে চালালে ওটার আগেই ভাইন স্ট্রিটে পৌঁছে যাবে ট্যাক্সি, ঠিকই আন্দাজ করেছে সে। যাওয়ার পথে দ্বিতীয় ট্রাফিক সিগন্যালের কাছেই মোটরসাইকেলটাকে পেছনে ফেলল ট্যাক্সি। মাত্র 2 মাইল দূরে স্টুডিও, হলিউড বুলভারের পরেই। স্টুডিওর গেইটে নেমে ড্রাইভারের ভাড়া মিটিয়ে দিল কিশোর। গার্ডকে পাশ দেখাতেই পথ ছেড়ে দিল। দ্রুত 9 নম্বর স্টেজের নির্জন বাড়িটার কাছে এসে দাঁড়াল সে। চাবি দিয়ে তালা খুলে ভেতরে ঢুকল। পুরোপুরি অন্ধকার এখন বিশাল ঘরটা, সাথে টর্চ থাকলে ভালো হতো, তবে আফসোস করে নষ্ট করার মতো সময় হাতে নেই। যে কোনো মুহূর্তে এখানে পৌঁছে যেতে পারে ভারী পদ, যদি এখানেই আসার উদ্দেশ্য থাকে তার। দরজাটা সামান্য ফাঁক করে রাখল কিশোর, কিছুটা আলো যাতে আসতে পারে সেই জন্য, তবে খুব একটা সুবিধে হল না। অনুমানে রান্নাঘরের দিকে এগোল সে। বড়জোর মিটার দশেকে গিয়েছে, এই সময় দরজা বন্ধ হওয়ার আওয়াজ হল। ফিরে তাকিয়ে দেখল ফাঁক বন্ধ হয়ে গেছে, কোনো আলোই আসছে না, এখন বাইরে থেকে লাগিয়ে দেয়া হয়েছে। অন্ধকারে যতটা দ্রুত সম্ভব দরজার কাছে ফিরে এলো কিশোর। দরজায় ঠেলা দিল, পাল্লা খুলল না, আরও জোরে ধাক্কা লাগাল সে। অনড় রইল পাল্লা, বাইরে খিল লাগিয়ে দেয়া হয়েছে। অন্ধকার, শব্দ নিরোধক এই বাড়িতে আটকা পড়েছে সে। হাজার চিৎকার করলেও এখান থেকে বাইরে শব্দ যাবে না, সেরকম করেই তৈরি করা হয়েছে এটা। সোমবার সকালের আগে স্টুডিওর কোনো কর্মীও ঢুকবে না এখানে, এবং আর 1.5 ঘন্টার মধ্যেই কুইজ শোর শ্যুটিং শুরু হবে। পুরো 1 মিনিট চুপ করে দাঁড়িয়ে ভাবল কিশোর। দ্রুত চলছে মগজ, তবে আতঙ্কে নয়, মনে মনে পরিকল্পনা তৈরি করছে মুক্তির। প্রথমেই দরকার আদু, আগের দিন বিকেলের কথা মনে পড়ল তার। আর্ক লাইটগুলো জ্বলে ওঠার পর মাস্টার কন্ট্রোলের কাছ থেকে সরে আসতে দেখা গিয়েছিল সাইনাসকে। কিশোররা যখন কাপগুলো খুঁজে পেয়েছে, রান্নাঘরটা কোন দিকে আছে অনুমান করে দেয়ালের ধার ঘেঁষে সেদিকে এগোল সে। রান্নাঘরের সেটের শেষ মাথায় আছে মাস্টার কন্ট্রোল। অন্ধকারে হাতড়াতে লাগল, মনে হল দীর্ঘ এক যুগ পর হাতে লাগল ধাতব সুইচ বাক্সটা। হুড়কো খুলে ডালা মেলল, ভেতরে আঙুল ঢোকাতেই হাতে লাগল সুইচ হ্যান্ডেল, ধরে নামিয়ে দিল নিচের দিকে। আলোই ভেসে গেল রান্নাঘর। এখন 2 নম্বর কাজ টেলিফোন, মাত্র 1 মিটার দূরে রয়েছে ওটা, দেয়ালে ঝোলানো। এগিয়ে গিয়ে রিসিভার নামিয়ে কানে ঠেকাল সে। মৃত, একেবারে ডেড হয়ে আছে টেলিফোন।
কিন্তু তাতেও নিরাশ হল না গোয়েন্দা প্রধান। সে আশাও করেনি টেলিফোনটা কাজ করবে। যে লোক তাকে এখানে আটকে রেখে গেছে সে টেলিফোন চালু রেখে যাবে, এত বোকা নিশ্চয়ই নয়। তিন নম্বর কাজ ফোনটা ঠিক করা, সম্ভব হলে কোথায় লাইনটা কাটা হয়েছে সহজেই খুঁজে পাওয়া গেল মেঝের কাছাকাছি জায়গায়। তবে যে কেটেছে সে ভালো মতোই জানে কীভাবে কী করতে হবে, শুধু কেটেই ক্ষান্ত হয়নি, অনেকখানি জায়গার তার টেনে তুলে ছিঁড়ে ফেলে দিয়েছে। রান্নাঘরের পেছনে এখনও আছে ছুতোর মিস্ত্রির যন্ত্রপাতিগুলো, ভালো শক্ত একটা প্লায়ার্স পাওয়া গেল ওখানে, আর সাউন্ড স্টেজ ইলেকট্রনিক যন্ত্রপাতি নিয়ে যেখানে কারবার সেখানে খানিকটা ভালো তার জোগাড় করাও এমন কোনো কঠিন কাজ নয়। একটা স্পটলাইট থেকেই সেটুকু তার কেটে নিয়ে এলো। সে দ্রুত হাত চালিয়ে ফোনের লাইনের সঙ্গে তারটা জোড়া দিয়ে ফেলল। রিসিভার তুলতে গিয়ে দুপদুপ করছে বুক। কাজ হবে তো বলা যায় না, বিল্ডিংয়ের বাইরেও কাটা হয়ে থাকতে পারে তার, তাহলে সর্বনাশ। কিন্তু রিসিভার কানে ঠেকাতেই একটা মিষ্টি শব্দ কানে এলো তার। টেলিফোনের শব্দ সাধারণত বিরক্তই করে তাকে, কিন্তু এখন ডায়ালটোনের আওয়াজ শুনে মনে হলো জীবনে যতগুলো মধুরতম আওয়াজ শুনেছে এটা তার মধ্যে একটা। স্টুডিওর সুইচ বোর্ডে ফোন করে কাউকে আসতে বলতে পারে, নিশ্চয়ই বাড়তি চাবি আছে ওদের কাছে, কিন্তু ওরা এলে হাজারটা কৈফিয়ত দিতে হবে, প্রশ্নের জবাব দিতে হবে। এখনই সব কিছু ফাঁস করে দিতে চায় না সে, নিজেদের মধ্যে অর্থাৎ তিন গোয়েন্দার মধ্যেই আপাতত সীমাবদ্ধ রাখতে চায় ব্যাপারটা। নিশ্চয়ই এতক্ষণে সৈকত থেকে বাড়িতে চলে এসেছে মোসা, তাকে ফোন করল কিশোর। দ্বিতীয়বার রিং হতেই রিসিভার তুলল স্বয়ং মোসা। সংক্ষেপে তাকে বুঝিয়ে বলল কিশোর কি ঘটেছে, তারপর বলল এখনই অ্যালাউড হোফারকে ফোন করে বলো তোমাকে এখানে নিয়ে আসতে, আমি দরজার নিচের দিকে একটা ফুটো করার চেষ্টা করছি, ওখান দিয়ে চাবি বের করে দেব। কিশোর রিসিভার রাখার পর আর একটা সেকেন্ড দেরি করল না মোসা, হোফারকে ফোন করল। 30 মিনিটের মধ্যে ওদের বাড়িতে পৌঁছে গেল শোফার। রবিনকে ফোন করে আগেই আনিয়ে রেখেছে মোসা। তাড়াহুড়ো করে দুজনে উঠে বসল গাড়িতে, আর কিছু করার নেই দুজনের, এখন সব দায়িত্ব হোফারের। লিমুজিন নিয়ে কত তাড়াতাড়ি পৌঁছতে পারবে স্টুডিওতে, কিন্তু সেও যেন কিছু করতে পারছে না। শনিবারের হলিউডের রাস্তা, সাংঘাতিক ভিড়, যাই হোক অবশেষে ওয়াইন স্ট্রিটে পৌঁছল গাড়ি। দেখা গেল স্টুডিওর গেট, গার্ড বুথ থেকে বেরিয়ে এলো গার্ড, গাড়ির পাশে এসে দাঁড়াল, হাত বাড়াল পাশ দেখি, পরস্পর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো দুই সহকারী গোয়েন্দা। এই কথাটা তো একবারও মনে পড়েনি, পাশ রয়েছে কিশোর পাশার কাছে। বাটালির মাথায় হাতুড়ির শেষ আঘাতটা দিয়ে থামল কিশোর, মেঝেতে নামিয়ে রাখল যন্ত্র দুটো, তারপর পরিষ্কার করে ফেলতে লাগলো দরজার নিচ থেকে কাঠের কাটা চিলতেগুলো, শুয়ে পড়ে চোখ রাখল কাটা দরজার কাছে, বাইরে তাকাল, ঠিকই আছে চাবি বের করে দেয়া যাবে, চতুর্থ কাজটাও সমাপ্ত। এখন মোসা এসে হাজির হলেই চাবিটা ঠেলে দেবে বাইরে। ঘড়ি দেখল কিশোর, 2:17 বাকি, এত দেরি হয়েছে কেন মোসা, এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। শোফারের সঙ্গে কোনো গোলমাল হলো নাকি অন্য কোনো কারণে আটকে গেছে? অ্যালউড হোফারের রহস্যজনক আচরণের কথা পড়তেই অস্বস্তি বোধ করতে শুরু করল কিশোর। গেটের কাছে দাঁড়িয়ে আছে লিমোজিন, পাশ আছে আমাদের, বোঝানোর চেষ্টা করছে মোসা, কিন্তু ভুলে বাড়িতে ফেলে এসেছি, আমাদের চিনতে পারছেন না? গতকালও আমরা এসেছিলাম পাগল সংঘের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, আমাদের বন্ধু কিশোর পাশাকে তুলে নিতে এসেছি। গম্ভীর মুখে মাথা নাড়ল গার্ড, আমি ওসব শুনতে চাই না, তাছাড়া আজকে বাইরের কারো আসারও কথা নয়, আমাকে ইনফর্ম করা হয়নি, পাশ ছাড়া ঢুকতে দেব না। কি কিন্তু তোতলাতে শুরু করল রবিন, আমরা তার কথা শেষ হওয়ার আগেই দরজা খুলে নেমে পড়ল হোফার, পেছনের দরজা খুলে দিয়ে বলল নামুন আপনারা। ওরা নামতে আবার গাড়ির দিকে ফিরল হোফার, এই গাড়িটা মিস্টার হ্যারিস বেকার ভাড়া নিয়েছেন, স্টুডিওর বিজ্ঞাপন ম্যানেজার, তিনি এদেরকে অনুমতি দিয়েছেন স্টুডিওটা ঘুরে দেখার জন্য, আমাকে পাঠিয়েছেন দেখিয়ে নিয়ে যেতে, কিন্তু মিস্টার বেকার তার অফিসে আছেন বলে তো মনে হয় না। না, তিনি নেই, তার সেক্রেটারি আমাদের কোম্পানিতে ফোন করেছিল গাড়ি নিয়ে আসার জন্য, দড়াম করে পেছনের খোলা দরজাটা লাগিয়ে দিল হোফার। তিনি কোথায় আছেন? দরজা লাগানোর সময় ফিসফিসিয়ে মোসাকে জিজ্ঞেস করল সে। 9 নম্বর, বাইরে তালা ভেতরে আটকে আছে, দরজার নিচ দিয়ে চাবিটা বের করে দেবে বলেছে। ফিরে এসে গার্ডের সামনে দাঁড়ালো হোফার, বলল আমার যেতে তো কোনো বাধা নেই, আমি সেক্রেটারির কাছে যাচ্ছি, বলে আবার উঠে পড়ল গাড়িতে। তাকে আটকালো না গার্ড, হাত নেড়ে যাওয়ার ইশারা করল,
গাড়িটাকে 9 নম্বর স্টেজের দিকে এগিয়ে যেতে দেখল রবিন আর মুসা। কিশোর ঠিকই আন্দাজ করেছে। রবিন ভাবল অ্যালাউড হোফার ডোকটা রহস্যময়। তখনও দরজার নিচে দিয়ে বাইরে তাকিয়ে আছে কিশোর, আরও আসছিল দরজার নিচে দিয়ে, হঠাৎ বন্ধ হয়ে গেল সেটা। মোসা ডেকে নিয়ে জিজ্ঞেস করল সে, না আমি অ্যালাউড হোফার, চাবিটা দিন। দ্বিধা করল কিশোর, এতগুলো কাজ নির্বিঘ্নে সারার পর এখন তীরে এসে তরি ডোবাতে চায় না ভুল লোকের হাতে চাবি দিয়ে। চাবিটা নিয়ে যে সরে পড়বে না হোফার, তাকে সোমবার তোক এখানে আটকে রেখে যাবে না, তার বিশ্বাস কি? এমনও তো হতে পারে হোফারি তার পিছু নিয়ে এখানে এসেছিল, তাকে আটকে রেখে গিয়েছিল। ঘড়ি দেখল আবার কিশোর, 2:12 আছে আর দ্বিধা করার সময় এখন নয়, ঝুঁকিটা নিতেই হবে। মনে মনে আশা করল হোফার যেন তার শত্রু না হয়। দরজার নিচে দিয়ে চাবিটা ঠেলে দিল কিশোর, তারপর উঠে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। খুলে গেল দরজা, ফুস করে চেপে রাখা নিঃশ্বাস ছেড়ে উজ্জ্বল দিবালোকে বেরিয়ে এলো কিশোর। বলল, থ্যাংক ইউ মিস্টার হোফার, জলদি চলুন, সোফার বলল, আপনার বন্ধুরা গেটে দাঁড়িয়ে আছে, আশা করি 2 নাগাদ পৌঁছে যেতে পারবো। ঠিক 2টোই পৌঁছতে পারল না ওরা, 1 মিনিট দেরি হয়ে গেল। গাড়ি থেকে নেমে টেলিভিশন নেটওয়ার্ক বিল্ডিংটার দিকে দৌড় দিল কিশোর, ছুটে এসে লিফটে উঠল। যে রুমে কুইজ শো শ্যুটিংয়ের ব্যবস্থা হয়েছে সেটার দরজা খোলা রয়েছে তখনও। একজন ইউনিফর্ম পরা অ্যাটেন্ডেন্টকে বলতেই তাড়াতাড়ি কিশোরকে একটা ঘোরানো গুড়ি পার করে স্টেজে পৌঁছে দিল। আদালতে জুরিরা যেরকম জায়গায় বসে অনেকটা ওরকম একটা লম্বা কাঠের স্ট্যান্ডের কাছের চেয়ারে এনে কিশোরকে বসিয়ে দেয়া হলো। টাইয়ের সঙ্গে মাইক বেঁধে দেয়া হলো। বোকা বোকা ভঙ্গি করে ভারী পদের দিকে তাকালো সে। ওর চোখ দেখে বোঝার চেষ্টা করল চমকে গেছে কিনা। এসেছ, ভারী পদ বলল, দেরি করে ফেললে। ভারী পদের মুখ দেখে কিছু বোঝা গেল না, একটুও অবাক মনে হলো না তাকে। দ্রুত অন্যদের মুখের ওপর চোখ বোলালো কিশোর, দেরিকেও অবাক লাগল না, বরং কিশোর যে শেষ পর্যন্ত সময় মতো আসতে পেরেছে তাতে যেন হাঁপ ছেড়েছে। এমনকি তাকে একটা বন্ধুত্বপূর্ণ হাসিও উপহার দিল। শিকারী কুকুরকেও খুশি মনে হলো, খুশি মনে হলো হ্যারিস বেকারকে, যে এই শোর উদ্যোক্তা। শুধু যে একটিমাত্র লোক তাকে দেখে সন্তুষ্ট হতে পারল না, চোখাচোখি হতেও চোখ সরিয়ে নিল আরেক দিকে। তার মাথা ভর্তি লম্বা সোনালি চুল নেমে এসেছে কাঁধের ওপর মড়ার খুলি। পাগল সংঘের প্রথম কুইজ শো শুরু হলো। রসিকতা আর কিছু উষ্ণ হাসির মাধ্যমে দর্শক মণ্ডলীকে তাতিয়ে নিয়ে কুইজের নিয়মকানুন বলতে শুরু করল বেকার। এক এক করে প্রশ্নের জবাব দেবে প্রতিযোগীরা, সঠিক জবাব দিতে পারলে 5 নম্বর পাবে প্রতি প্রশ্নের জন্য। যদি কেউ কোনো প্রশ্নের জবাব দিতে না পারে এবং সেটা অন্য কেউ পেরে যায়, তাহলে যে দিতে পারবে সে পাবে 5, কিন্তু যদি অন্যের প্রশ্নের জবাব দিতে গিয়ে সেটা ভুল করে তাহলে নিজের নম্বর থেকে 5 নম্বর কাটা যাবে। প্রতিযোগীদের দিকে তাকিয়ে হাসল বেকার, কাজেই না জেনে অযথা নম্বর নষ্ট করো না, হুঁশিয়ার করল সে। ক্যামেরার দিকে তাকালো একবার বেকার, তারপর আবার ফিরল স্টুডিওতে উপস্থিত দর্শকের দিকে। বলতে লাগলো, কিছু কিছু কুইজ শোতে নিয়ম থাকে, প্রতিযোগিতার নিজের সাবজেক্ট পছন্দ করে নিতে পারবে। এই যেমন কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর জবাব দিতে চায়, ইতিহাস, খেলাধুলা, প্রাণীজগৎ কিংবা অন্য কিছু, কিন্তু এই প্রতিযোগিতায় তেমন কিছুই থাকবে না, শুধু একটা বিষয়ের উপর জবাব দিতে হবে। ঝিক করে উঠল তার দাঁত, আর সেটা হলো পাগল সংঘ। উত্তেজিত গুঞ্জন শোনা গেল দর্শকদের মাঝে। বেকার বলল, প্রতিটি প্রোগ্রামের শুরুতে পাগল সংঘ ছবির কিছু কিছু অংশ আমরা দেখাব, মনিটরে আপনারাও দেখতে পাবেন। স্টেজের এক কোণে রাখা দর্শকের দিকে মুখ করে রাখা বড় একটা সিনেমা পর্দা দেখালো সে, আর প্রতিযোগীরা দেখতে পাবে মাত্র একবার, এই যে এটাতে। আরেকটা পর্দা দেখালো সে, ওটা মুখ করে আছে পাগলদের দিকে। মনে মনে বেশ উৎফুল্ল হয়ে উঠেছে কিশোর, এই ভালো হয়েছে, অন্য কোনো বিষয় পছন্দ করতে বললে পছন্দ করতে গিয়ে বিপদেই পড়ে যেত সে, কারণ কোন বিষয়টা যে সে কম জানে নিজেরই জানা নেই, অসাধারণ স্মৃতিশক্তি তার। পর্দায় পাগল সংঘের ছবি দেখলে সব মনে থাকবে, সে নিশ্চিত ভুল করবে না, একবার কেউ ভুল করলেই হয়, ভাবল সে। সাথে সাথে সেটার জবাব দিয়ে নম্বরে এগিয়ে যাবে। পাশে বসা প্রতিযোগীদের দিকে তাকালো সে, শুধু মড়ার খোলের মুখে হাসি। তাহলে এবার শুরু করা যাক, বেকার বলছে, দেখি পাগলরা কি করে। ইলেকট্রনিক স্কোর বোর্ডের নিচের ডেস্কের ওপাশের সিটে গিয়ে বসল সে। শুরু হলো ছবি, পর্দার ওপর মনোযোগ দিল কিশোর। গল্প নেই, টুকরো টুকরো অংশ তুলে এনে জোড়া দেয়া হয়েছে, লাভ দিয়ে একখান থেকে আরেকখানে চলে যাচ্ছে। দেখা গেল কেক বানানোর জন্য ময়দা মাখাচ্ছে নেদি,
তাতে বারুদ ঢেলে দিল মরার খুঁড়ি আর শিকারি কুকুর। ভারীপদ সাইকেলের চাকা থেকে বাতাস ছেড়ে দিচ্ছে সজারু কাঁটা। পাগলদেরই একজন মাঝবয়সী লোক সেজে তার গাড়ি পাহারা দেওয়ার জন্য $1 দিচ্ছে পাগলদের। গাড়িটাতে ভর্তি রয়েছে চোরাইয়ের রেডিও। মোটুরামকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে একটা গাছের সঙ্গে বেঁধে রেখেছে অন্য পাগলরা। বলছে এক বাক্স চকলেট না পেলে ছাড়বে না। কান নাড়াতে নাড়াতে সজারু কাঁটার দিকে ছুটল মরার খুঁড়ি। তাকে বাধ্য করল ঘন হয়ে জন্মে থাকা বিচ্ছুটির মাঝখানে মাটি খুঁড়ে গুপ্তধন তুলতে। বিচ্ছুটি লেগে সজারু কাঁটার শরীর চুলকানো দেখে অন্য পাগলদের সে কি হাসি। গাছ থেকে মোটুরামের বাঁধন খুঁড়ে তাকে নিয়ে পালালো নেড়ি। 2 মিনিট পরেই শেষ হয়ে গেল ছবি। আবার জুড়ে উঠল স্টেজ আর অডিয়েন্সের ওপরের আলো। সারাক্ষণ হেসেছে দর্শকরা, এখন জোর হাততালি দিয়ে ধীরে ধীরে শান্ত হলো। চেয়ারে বসা বেকারের ওপরে স্থির হলো ক্যামেরার চোখ। প্রথম প্রশ্ন করা হলো নেড়িকে। চওড়া হাসি হেসে জিজ্ঞেস করল বেকার, মোটর বাইকের চাকার বাতাস কে ছেড়েছে? কেউ না, জবাব দিল নেড়ি। মোটর বাইক নয়, একটা সাধারণ সাইকেলের চাকা থেকে বাতাস ছেড়েছে সজারু কাঁটা। হয়েছে হয়েছে, চিৎকার উঠল দর্শকদের মাঝে। স্কোর বোর্ডে নেলির নামের পাশে 5 নম্বর লিখল বেকার। পরের প্রশ্ন মরার খুঁড়িকে। তাকে জিজ্ঞেস করা হল সাইকেলের রং কী ছিল। এক মুহূর্ত দ্বিধা করে জবাব দিল সে, সবুজ। আবার হাততালি দিল দর্শকরা। এরপর শিকারি কুকুরের পালা। হ্যান্ডেলবারের কোন পাশে? 3 স্পিড গিয়ার। দ্বিধা ভরে জবাব দিল শিকারি কুকুর, ডান পাশে। গুঞ্জন করে উঠল দর্শকরা। নিরাশ ভঙ্গিতে মাথা নাড়ল কেউ কেউ। চোখের পলকে হাত উঠে গেল কিশোরের। ভুল জবাব দিয়েছে বলে শিকারি কুকুরের দিকে চেয়ে দুঃখ প্রকাশ করল বেকার। আরও দুজনে জবাব দিতে চেয়েছ, দুজনের দিকে তাকিয়ে হাসল সে। কিশোরের দিকে ফিরে মাথা নাড়ল, বড় 3 স্পিড গিয়ার ছিল না ওটার, বোকা গলায় জবাব দিল কিশোর। বোকার অভিনয় চালিয়ে যাচ্ছে, রাইট। হই হই করে উঠল দর্শকেরা। কিশোরের নামের পাশে 5 নম্বর যোগ হল। ভারী পদের পালা এল সহজ প্রশ্ন, বটি সুন্দরীর ময়দায় কি ঢেলে দেয়া হয়েছিল? বারুদ, ঠিক 5 নম্বর। এবং হালকা হাততালি পেল ভারী পদ। কিশোরকে চাঁদ দেখালো বেকার। সবচেয়ে কঠিন প্রশ্নটা করল, গাছ থেকে মোটুরামকে মুক্ত করতে কটা গিঁট খুলতে হয়েছে বটি সুন্দরীকে। কিশোর দেখল সে জবাব দেবার আগেই হাত উঠে গেছে নেদির। একবার ভাবল ভুল জবাব দিয়ে দেয় মেয়েটাকে 5 নম্বর পাইয়ে। না, মরার খুঁড়ি তাহলে পরের বারে তার চেয়ে এগিয়ে যাবে। চার্টে গি গি গিট এমনভাবে বলল সে যেন আন্দাজে ঠিক বলে ফেলেছে। রাইট, বেকার মাথা ঝাঁকালো। তুমুল হাততালি দিল দর্শকরা। প্রথম রাউন্ড শেষ হল, সবাই পরিষ্কার দেখতে পাচ্ছে। তবুও ধীরে ধীরে পড়ল বেকার কে কত নম্বর পেয়েছে। আসলে ক্যামেরায় বেশিক্ষণ চেহারা দেখাতে ভালো লাগছে না তার। দর্শকের মাথার উপর দিয়ে পেছনের কন্ট্রোল রুমের দিকে তাকালো কিশোর, যেখানে রয়েছেন রাফায়েল সাইনাস। মনিটরের পর্দার উপর চোখ, খুব উত্তেজিত দেখাচ্ছে তাকে। দর্শকদের পঞ্চম সারিতে বসেছে রবিন আর মোসা, পাশে অ্যালাউড হোফার, তার কোডের উপর রাখা একটা ক্লিপবোর্ড, হাতে কলম, কিছু টুকে নিচ্ছে ক্লিপবোর্ডে আটকানো কাগজে। কিশোরের দিকে হাত নেড়ে তাকে উৎসাহ দিল মোসা। রবিনকে বারবার আট চোখে ক্লিপবোর্ডের দিকে তাকাতে দেখে হেসে কাগজটা তার দিকে তুলে ধরল হোফার। সে লিখেছে, সাধারণ বাইসাইকেল, সবুজ, 3 স্পিড গিয়ার নয়, বারুদ 4। প্রতিযোগীরা জবাব দেবার আগেই আমি আন্দাজ করার চেষ্টা করেছি কি হবে। লেখার কারণ ব্যাখ্যা করল হোফার, ভালোই পেয়েছি, দেখা যাচ্ছে সবই ঠিক। প্রতিটি লেখার পাশে দেয়া টিকচিহ্নগুলো দেখালো সে। দ্বিতীয় দফা প্রশ্ন শুরু হল। নেড়ি আর মরার খুঁড়ির জবাব ঠিক হল। আবারও ভুল করল শিকারি কুকুর। কিশোরের আগে হাত তুলে ফেলল মরার খুঁড়ি, ফলে 5টা নম্বর বাড়তি পেয়ে গেল ঠিক জবাব দিয়ে। ভারী পদও ভুল করল, তবে এবারে আগে হাত তুলে ফেলল কিশোর, সে পেল বাড়তি 5 নম্বর। প্রতি রাউন্ড প্রতিযোগিতার পরই সময় নিয়ে নম্বর পড়ছে বেকার। পড়ার সময় সারাক্ষণ তাকিয়ে থাকছে ক্যামেরার দিকে, হাসছে, রসিকতা করছে দর্শকদের সঙ্গে, তখনও ক্যামেরার দিকে চোখ। পঞ্চম এবং শেষ রাউন্ডের শুরুতেও মরার খুঁড়ির চেয়ে 5 নম্বর এগিয়ে রইল কিশোর, দেরির চেয়ে 10 বেশি। শিকারি কুকুর আর ভারী পদ প্রায় বাতিল হয়ে গেছে। প্রশ্ন শুরু হলো। দেরিকে জিজ্ঞেস করা হলো, আগন্তুকের গাড়ির সন্দেহজনক ব্যাপারটা কি? গাড়ি বোঝায় চোরাইয়ের রেডিও, ঠিক। বটি সুন্দরী আরও 5 নম্বর পেরো, দর্শকদের হাততালি। মরার খুঁড়িও 5 নম্বর পেরো। শিকারি কুকুরকে একটা সহজ প্রশ্ন করা হলো এবারে, গাড়ির ওপর চোখ রাখার জন্য $1 দেয়া হয়েছিল? $1, ঠিক আছে, মৃদু হাততালি। এবারে এমনকি ভারী পদও সঠিক জবাব দিয়ে ফেলল।
আগন্তুক সেজে আসা লোকটার নাম পাগল সঙ্গে কি ছিল জিজ্ঞেস করা হয়েছে তাকে, বলে দিল জনাব গণ্ডগোল। এরপর কিশোরের পালা, প্রথম কুইজশোর শেষ প্রশ্ন জনাব গণ্ডগোল সেজেছিল যে তার নাম কি। প্রশ্নটা করা উচিত হয়নি বেকারের, কারণ মনিটরে দেখানো ছবির সঙ্গে এর সম্পর্ক নেই, ছবিতে কোথাও বলা হয়নি অভিনেতার নাম। বহু বছর আগে অভিনয় করেছে কিশোর, তখন বয়সও ছিল তার খুবই কম। অভিনেতার নাম যদি মনে করতে না পারে তাকে দোষ দেওয়া যাবে না, অথচ বেকারের এই ভুলের জন্য পাঁচটা নম্বর হারাতে হবে তাকে। জোরে জোরে হাত নাড়ছে নেরি আর মড়ার খড়ি, মাথা চুলকে মনে করার ভান করল কিশোর, না জানার অভিনয় করে মড়ার খড়িকে বোকা বানাতে চাইছে। একটা মিউজিয়ামে ডাকাতির তদন্ত করেছে তিন গোয়েন্দা, তখন পরিচয় হয়ে যায় ওই বয়স্ক অভিনেতার সঙ্গে, যে জনাব গণ্ডগোল সেজেছিল পাগল সঙ্গে। নামটা পরিষ্কার মনে আছে কিশোরের, বলবে কি বলবে না ভাবতে ভাবতে বোকার হাসি হেসে বলেই ফেলল, ডিগার হ্যানসন, রাইট। উন্মাদ হয়ে গেল যেন দর্শকরা, তুমুল হাততালি আর হই হট্টগোল, শো শেষ। মর্ডার খুঁড়ির চেয়ে পাঁচ নম্বর এগিয়ে রয়েছে কিশোর, শাড়ি দিয়ে বেরিয়ে যেতে লাগল দর্শকরা। পরদিন দুপুরে ঠিক দুটোই আবার এখানে হাজির হওয়ার অনুরোধ জানাল প্রতিযোগীদেরকে বেকার। নেলির মুখ কালো, বেরিয়ে গেল সে, সেদিকে তাকে দুঃখই হল কিশোরের। মেয়েটার জন্য কিছু করার ইচ্ছে হলো তার, কিন্তু কি করবে, সে হয়েছে তৃতীয়, দ্বিতীয় হলেও না হয় কিছু করা যেত। ইচ্ছে করে ভুল করে মর্ডার খুঁড়িকে জিতিয়ে দেওয়ার কোনো ইচ্ছেই তার নেই, মর্ডার খুঁড়িকে হারাতে এখন তাকে জিততে হবে। প্রায় শূন্য হয়ে গেল অডিটোরিয়াম, দর্শকরা বেরিয়ে গেছে, দাঁড়িয়ে থাকা দুই সহকারীর দিকে এগোলো কিশোর। স্টেজ পেরোনোর আগেই যেন স্প্রিংয়ের মতো ঝটকা দিয়ে ছুটে এলো একটা হাত, খামছে ধরল কিশোরের বাহু, কঠিন কণ্ঠে বলল, হুঁশিয়ার থাকো মোটুরাম, তোমাকে আমি ভালো করেই চিনি, তোমার গোয়েন্দা বাহিনীর খবরও রাখি, বোকার ভান করে আমাকে ফাঁকি দিয়ে $20,000 ছিনিয়ে নিতে আমি দেব না তোমাকে কিছুতেই। ফিরে তাকালো কিশোর, তার বাহুতে আরও শক্ত হলো মড়ার খুঁড়ির আঙুল, চিবিয়ে চিবিয়ে বলল, এখনও সময় আছে, কেটে পড়ো, আমার পথে কাঁটা হইও না, নইলে। কথাটা শেষ না করেই হঠাৎ হাত ছেড়ে দিয়ে গটমট করে হাঁটতে শুরু করল সে। ঘোরানো বারান্দায় কিশোরের জন্য অপেক্ষা করছে মোসা আর রবিন, হোফার চড়ে গেছে গাড়ির কাছে। মড়াটা কি বলল জানতে চাইল মোসা, জবাব দিল না গোয়েন্দা প্রধান, রবিনকে বলল, রবিন তুমি তো হোফারের পাশে বসেছিলে। হ্যাঁ, তাতে কি? ক্লিপবোর্ডে কী লিখছিল? তেমন কিছু না, আগেই আন্দাজ করার চেষ্টা করেছে প্রশ্নের জবাব। জবাবগুলো দেখেছ? ভুরু কুঁচকে জিজ্ঞেস করল কিশোর, তার কণ্ঠস্বরে বুঝে ফেলল রবিন কোনো একটা সূত্র পেয়ে গেছে গোয়েন্দা প্রধান। নিশ্চয়ই, সে নিজেই দেখিয়েছে, একটা বাদে সবগুলোর জবাব ঠিক হয়েছে। কোনটা? আগ্রহের সামনে ঝুঁকে পড়ল কিশোর, ডিগার হ্যানসনের নাম, ওটা ভুল করেছে তো? না, মাথা নাড়ল রবিন, জনাব গণ্ডগোলের গাড়িটা কেমন সেটা ভুল করেছে, আর ডিগার হ্যানসনের নাম তো তুমি বলার অনেক আগেই লিখে রেখেছিল। রবিনের মুখের দিকে দীর্ঘ এক মুহূর্ত তাকিয়ে থেকে মাথা ঝাঁকাল কিশোর। রবিন আর মোসা তাকে জিজ্ঞেস করার চেষ্টা করল কিছু বুঝতে পেরেছে কিনা, কিন্তু সুযোগই দিল না সে। হোফারের দেখার ব্যাপারে কেন আগ্রহী হয়েছে সে ব্যাপারে কিছুই বলল না ওদেরকে। দ্বীপটি থেকে নেমে লবি পেরিয়ে বাইরে বেরোনোর পর আবার কথা বলল কিশোর, জবাবগুলো ঠিকমতো লিখতে পেরেছে তার কারণ ছবিগুলো সে দেখেছিল, বুদ্ধিমান লোক সে, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, চুপ হয়ে গেল সে। কি? একই সাথে প্রশ্ন করল দুই সহকারী। বড় কিশোর, রবিন শুরু করল, শেষ করল মোসা, রহস্যটা কি? রহস্যটা হলো অনেক দূর থেকে যেন ভেসে এলো কিশোরের কণ্ঠ, পাগল সংঘের ব্যাপারে একজন সাধারণ সোফারের আগ্রহী হওয়ার কারণ কি? তাদেরকে সন্দেহ করি, কিশোর বলল, এক নম্বর, একটা আঙুল তুলল সে, ভারী পদ। হেডকোয়ার্টারে আলোচনায় বসেছে তিন গোয়েন্দা, টেলিভিশন স্টেশন থেকে ফিরে সোজা এসে ঢুকেছে এখানে, ভারী পদ, আবার বলল কিশোর, তার সম্পর্কে কী কী জানি আমরা? জবাব পেল না সে, আশাও করেনি পাবে, আসলে মনে মনে না ভেবে জোরে জোরে ভাবছে, ধরে নিতে পারি কাপগুলো সে চুরি করেছিল। চুরি অবশ্য অন্যরাও করে থাকতে পারে, টেবিল ঘিরে দাঁড়িয়েছিলাম আমরা, কিচেন সেটের কাছে অনেক লোক ছিল, ওয়েটার, ইলেকট্রিশিয়ান, ক্যামেরাম্যান, যে কেউই রান্নাঘরের পেছন দিয়ে ঘুরে গিয়ে কাপগুলো সরিয়ে নিয়ে থাকতে পারে। দুই তিন মিনিটের জন্য আমাদের কেউ ওখান থেকে সরে থাকলেও কারো নজরে পড়ার কথা ছিল না। মড়ার খুঁড়ি সামনে ঝুঁকল রকিং চেয়ারে বসা মোসা, ওই ব্যাটাকেই আমার সন্দেহ। হাত তুলল কিশোর, বুঝিয়ে দিল, রাখো, আগে আমার কথা শেষ করি, ভারীপদকে নিয়ে আলোচনা শেষ করি, তারপর অন্যদের কথা, রাফায়েল সাইনাসের সন্দেহ ভারীপদকে,
রাতের বেলা ওকে নয় নম্বর স্টেজের কাছে ঘুর ঘুর করতে দেখেছেন তিনি। তার ধারণা চোরাই কাপগুলো বের করে নিতে এসেছিল ভারিপদ, তার দেখে সরে পড়েছে। তার অনুমান ছিল আবার গিয়ে ওখানে হানা দেবে সে। হয়তো ঠিকই আন্দাজ করেছেন। আজ সকালে 11:45 মোটরসাইকেলে করে স্টুডিওর দিকে রওনা হয়েছিল সে। আমি তার পিছু নিয়ে তার আগেই ওখানে পৌঁছলাম। আমাকে স্টেজের ভেতরে ঢুকতে দেখে বোধহয় আতঙ্কিত হয়ে পড়েছিল ভারিপদ, বাইরে থেকে তালা আটকে দিয়েছিল। পরিষ্কার হচ্ছে মাথা দোলালো রবিন, হয়তো নিচে ঠোঁটে চিমটি কাটল কিশোর। ছেঁড়া সূত্রের অনেকগুলো মাথা জোড়া দেয়া বাকি এখনও, কারণ তার মনে হচ্ছে যেই তাকে স্টেজের ভেতরে আটকেছে মোটেই আতঙ্কিত হয়ে নয়, অন্য কোনো জোরালো কারণ ছিল। তাকে কুইজ শো থেকে দূরে সরিয়ে রাখার জন্য হতে পারে, আর কুইজ শোতে জেতার ব্যাপারে ভারিপদের কোনো মাথা ব্যথা আছে বলে মনে হয় না। জিততে পারবে এ কথা নিশ্চয় ভাবেও নি সে। কাকতালীয় ঘটনা ঘটেছে, এটাও বিশ্বাস করতে পারছে না কিশোর। মোটরসাইকেলে চড়ে ভারিপদের স্টুডিওতে যাবার ব্যাপারটা কাকতালীয় হতে পারে না, দুই নম্বর সন্দেহ। দুটো আঙুল তুলল কিশোর। মড়ার খুলি বলে দিল মোসা। হ্যাঁ, মড়ার খুনি, ওই ব্যাটা যথেষ্ট শেয়ানা, লোভী, টাকার জন্যই এই কুইজ শোর ধারণাটা হ্যারিস বেকারের মাথায় ঢুকেছে কিনা কে জানে। শুধু আলোচনার জন্যই $100 জন্য কীরকম চাপাচাপি করছিল, বাজি জেতার জন্য মরিয়া হয়ে উঠছে। আমার অভিনয় বুঝে ফেলেছে সে, আমার সম্পর্কে খোঁজ খবর নিয়েছে। কি করে জানলে? রবিন জিজ্ঞেস করল। শোয়ের শেষে আমাকে ধরেছিল ব্যাটা, অন্য মনস্ক হয়ে গেল কিশোর। কোথায় যেন ছিলাম? ও হ্যাঁ, সুতরাং মড়ার খুনি যদি আমাকে দেখে থাকে নয় নম্বর স্টেজের দিকে যেতে, তাহলে কেন একজন বিপজ্জনক প্রতিযোগীকে সরিয়ে রাখার সুযোগটা গ্রহণ করবে না? এবং শেষ মুহূর্তে যখন শোর স্টেজে হাজির হয়ে গেলাম, আমাকে দেখে তার চমকে যাওয়াটাও স্বাভাবিক। তাকে দেখে যে অস্বস্তি বোধ করেছিল মড়ার খুনি, সে কথা ভাবল কিশোর। কিন্তু তখন মুভি স্টুডিওতে কী করছিল সে ভারিপদের সঙ্গে একই সময়ে? কোনো রকমে চলে গিয়েছিল আর কি, রবিন বলল, তাই না? না, জোরে মাথা নাড়ল কিশোর। কাকতালীয় ঘটনা ঘটেছে বলে মনে হয় না আমার। এক মুহূর্ত চুপ করে থেকে ভাবল সে, তারপর তিনটে আঙুল তুলল। সন্দেহ তিন নম্বর, অ্যালউড হোফার। উহু, এবার মাথা নাড়ল রবিন। আমার তা মনে হয় না, ওই ডক্টর চোরের মতো স্বভাব নয়। হয়তো মনে মনে রবিনের সঙ্গে একমত হলেও মুখে বলল, তবে দেখে চোরের মতো না লাগলেও চোর হবে না, এরকম কোনো কথা নেই। আলোচনা শুরুর আগে তাকে দেখেছি আমি, কাপ আর অব্যবহৃত আর্ক লাইটগুলো যেদিকে ছিল সেদিকে গিয়েছিল সে। পাগল সংঘের ব্যাপারে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে সে, কুইজ শো দেখার জন্য টিকিট চেয়ে নিয়েছে আমার কাছ থেকে। হাতে ক্লিপবোর্ড নিয়ে এসে বসেছে শো দেখতে, প্রশ্নের জবাব লিখেছে। প্রতিযোগীরা জবাব দেবার আগেই মনে থাকার কথা নয় এরকম একজন অভিনেতার নাম মনে রেখেছে। পাগল সংঘের ব্যাপারে এত আগ্রহ, অথচ এটা আবার বুঝতে দিতে চায় না কাউকে। নয় নম্বর স্টেজ যে চেনে সেটা জানতে দিতে চায়নি। থেমে গেল কিশোর, তাকালো দুই সহকারীর দিকে। আমার বিশ্বাস অনেক কিছুই জানে সে, হয়তো আমরা জানি না। হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়তে লাফিয়ে উঠল মোসা। ওরে বাবা, 4টা বেজে গেছে। টেলিভিশনের দিকে তাকিয়ে অস্বস্তি ফুটল কিশোরের চোখে। এখন পাগল সংঘ সিরিজের আরেকটা ছবি দেখানোর কথা। মোটুরামের দিকে তাকিয়ে আবার কষ্ট পাওয়ার পালা কিছুক্ষণ। তবে আগামী দিনের কুইজ শোর ব্যাপারে কিছু সাহায্যও করতে পারে ছবিটা। প্রতিযোগী হিসেবে ছবির প্রতিটি দৃশ্য খুঁটিয়ে দেখা এখন তার হোমওয়ার্ক বলা চলে। ওকে, দীর্ঘশ্বাস ফেলে বলল কিশোর। রবিন, টিভিটা ছেড়ে দাও। বিজ্ঞাপন দেখা গেল পর্দায়, সেটা শেষ হতেই মোটুরাম উদয় হল। অনুরোধ করল সে, নিয়ে তলো প্লিট, নিয়ে তলো আমাকে। অন্য পাগলরা সবাই মাথা নাড়ল, আইসক্রিম কিনতে শহরে যাচ্ছে ওরা, একটা বাচ্চাকে সঙ্গে নিয়ে যাওয়ার ইচ্ছে ওদের নেই। কিন্তু ওকে এখানে একা ফেলে যায় কী করে? নেরি বলল, বেচারা। বেশ, তাহলে থাকো তুমি ওর সাথে, মড়ার খড়ি বলল। কিন্তু নেলি থাকতে চায় না। অবশেষে ঠিক হল, ওদের জন্য অনেক আইসক্রিম নিয়ে আসা হবে। আত্মা, মোটুরাম বলল, এনো তাহলে অনেক অনেক বেতে আইসক্রিম। মড়ার খুঁড়ি আর সজারু কাটা রওনা হল। পথে সজারুকে ফাঁকি দিয়ে আরেক দিকে চলে গেল মড়ার খুঁড়ি। কী আর করে বেচারা সজারু, মনের দুঃখে ফিরে এলো আবার। এই ছবিতেই রয়েছে জনাব গণ্ডগোল আর তার গাড়ি ভর্তি চোরাইয়ের রেডিও। গাড়ি পাহারা দিতে রেখে গিয়েছিল কয়েক পাগলকে, আর বিনিময় দিয়েছিল $1। সেই টাকা দিয়েই আইসক্রিম কিনে খাওয়ার কথা। পুরনো পিয়ার্স অ্যারো কনভার্টিবল গাড়িটা ঘিরে দুষ্টুমি করছে পাহারাদাররা, একে অন্যের পিছে লাগছে। আর জনাব গণ্ডগোল গেছে ফোন করতে। এই সময় এলো পুলিশ, পাহারাদার পাগল ডোকেও থানায় ধরে নিয়ে গেল। যাই হোক, ফিরে এসে রান্নাঘরে নিজেই আইসক্রিম বানাতে বসল সজারু কাটা।
তাকে চিনি আনতে বললে আনে নুন, ময়দার কথা বললে আনে সুজি, ভালোই জমিয়েছে। ওদিকে পুলিশের কাছ থেকে আবার গাড়িটা চুরি করে নিয়ে পালালো জনাব গণ্ডগোল, তাড়া করল পুলিশ। ওদের গাড়িতে বসে আনন্দে চেঁচাতে লাগলো পাগলরা। উঠে গিয়ে টিভি বন্ধ করে দিল কিশোর। এ হে, এটা কি করলে? প্রতিবাদ জানালো মোসা। জনাব গণ্ডগোলকে ধরতে পারল কি না সেটাই দেখতে দিলে না? ধরতে পারবে না, কিশোর বলল। একই অভিনেতাকে আরেকবার ব্যবহার করতে চেয়েছে পরিচালক। আরেকটা সিরিজে সজারু কাঁটাকে ভাড়া করে জনাব গণ্ডগোল একটা কুকুর চুরি করার জন্য, কাজেই কায়দা করে তাকে পুলিশের হাত থেকে বাঁচাতেই হয়েছে পরিচালককে। রিসিভার তুলে একটা নাম্বারে ডায়াল করল সে। হ্যালো মিস্টার হুফার, কিশোর পাশা বলছি, একবার আসতে পারবেন ইয়ার্ডে? হ্যাঁ হ্যাঁ, যত জলদি পারেন। আবার কোথায় যাচ্ছি? কিশোর রিসিভার রাখলে জিজ্ঞেস করল রবিন। কোথাও না, আনমনে বলল কিশোর। কাপগুলোকে চুরি করেছে এটা জানতে হলে একজন বৃদ্ধ দরকার আমাদের, যাকে কেউ সন্দেহ করবে না। আর কোনো প্রশ্নের জবাব দিল না সে। হেডকোয়ার্টার থেকে বেরিয়ে এলো ওরা। গেটের কাছে এসে থামল লিমোজিন। নিলামে পুরনো মাল কিনতে গেছেন বেরিচাচি আর রাশেদ চাচা। হোফারকে ঘরে ডেকে নিয়ে এলো কিশোর। খোলামেলা সুন্দর রান্নাঘরটায় বসল ওরা। চূড়ায় কফির পানি চাপালো কিশোর হোফারের জন্য। তিন গোয়েন্দার জন্য বের করল সোডার বোতল। কুইজ শো দিয়ে আলোচনা শুরু করল কিশোর। গাড়িটা কার তৈরি সেটা আমাকে বলেনি ওরা, বেঁচেছি আমি জানি না এর জবাব। জানেন না? অবাকই মনে হলো যেন হোফারকে। সব প্রশ্নের উত্তরই তো দেখলাম জানা আপনার। হ্যাঁ, কিশোর বলল, তবে গাড়ির দৃশ্যটাই আমি ছিলাম না, মড়ার খুঁড়ি, শিকারি কুকুর আর অন্যরা ছিল। আমার মনে হয় গাড়িটা কার তৈরি সেটা মিস্টার সাইনাসকে জিজ্ঞেস করেছিল মড়ার খুঁড়ি, সেজন্যই বলতে পেরেছে ওটা পেয়ার স্যারা। কিন্তু ওই গাড়িটা তখন আমি দেখিনি। হ্যাঁ তাই ঠিক, সোফার বলল, আপনি ডাকার আগে এই ছবিটা দেখছিলাম, হাসল সে। আপনি আর সজারু কাটা ঘরে বসে আইসক্রিম বানাচ্ছিলেন, পানি ফুটেছে কাপে ঢেলে তাতে কফি আর চিনি মিশিয়ে হোফারের দিকে ঠেলে দিল কিশোর। জিজ্ঞেস করল, পুরনো এই সিরিজটা বুঝি খুব পছন্দ আপনার? স্ট্রাক করল হোফার। ঠিক পছন্দ করি বলা যাবে না, বেশি ভাড়ামি, তবে মাঝে মাঝে বেশ আশায়। ঠিক বলেছেন, ভাড়ামি বেশি, তবে পরিচালকেরও উদ্দেশ্য ছিল সেটাই, তাই না? আমাদেরকে বেশি বেশি পাগলামি করতে বলেছেন ছবির নামের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য। মড়ার খুঁড়িকে দিয়ে কান্নাড়িয়েছেন, কুকুরের মতো জীব বের করে রাখতে বলেছেন শিকারি কুকুরকে, আমাকে বলেছেন জীব জড়িয়ে কথা বলতে। ভারী পদের পায়ের পাতা এমনিতেই বড়, তার উপর বড়দের জুতো পরিয়েছেন, সজারু কাঁটার চুল খাড়াই, স্পেশাল কিছু করতে হয়নি তার জন্য, তবে তাকে সুর করে কথা বলতে বলা হয়েছে ন্যাকামি বোঝানোর জন্য। এক মুহূর্ত থামল কিশোর, তারপর সজারু কাঁটার স্বর অবিকল নকল করে একটা সংলাপ বলল। হেসে উঠল হোভার, দারুণ করতে পারেন তো। টিভিতে কোনোই দেখে সামনে ঝুঁকল কিশোর, এখন এসব শুনলে রাগ লাগে, এত ন্যাকামি তাই না? অন্তত আমার লাগে। তা কিছু কিছু যে লাগে না তা নয়। কফির কাপে শেষ চুমুক দিয়ে কাপটা নামিয়ে রাখল হোফার। চলুন যাওয়া যাক। কোথায় যাবেন? আপাতত কোথাও নয়, হাত বাড়িয়ে দিল কিশোর। নিন, হাত মেলান। হাঁ করে তাকিয়ে রইল মোসা আর রবিন। কি বলছে কিশোর, কি করতে চাইছে? হাতটা বাড়িয়েই রাখল কিশোর। যতক্ষণ না হোফার তার সঙ্গে হাত মেলালো, তারপর হাসি হাসি গলায় বলল গোয়েন্দা প্রধান, তোমার সঙ্গে আবার দেখা হওয়াই খুব খুশি হলাম সজারু, তুমি করে বললাম, আশা করি কিছু মনে করনি, আগেও তো তুমি করেই বলতাম। চিনেই ফেললে তাহলে? হোফার বলল, অন্য পাগলদের চেয়ে আমাকে লাকি বলতে পারো, অন্তত মড়ার খুঁড়ির চেয়ে তো বটেই। আমার আসল নাম সিনেমায় কখনো ব্যবহার করিনি, তাছাড়া কথা বলতাম সুর করে, অভিনয় ছেড়ে দেওয়ার পর চুল লম্বা করে ফেললাম, ফলে কাঁটার মতো আর দাঁড়িয়ে থাকলো না, অনেক নুয়ে পড়ল। আমার আসল গলা শুনে সজারুর গলা বলে বুঝতে পারল না কেউ, চিনতে পারল না, কাজেই স্কুলে কোনো অসুবিধে হয়নি আমার। তাকে আরেক কাপ কফি ঢেলে দিল কিশোর। রবিন আর মোসা অধীর হয়ে অপেক্ষা করতে লাগল হোফারের গল্প শোনার জন্য। অভিনয় করে যা আয় করেছিলাম সব জমিয়ে রেখেছিল আমার বাবা, হোফার বলল আবার, পড়ার খরচের অভাব হল না, মাথাটাও মোটামুটি ভালো। ১৬ বছর বয়সে স্কুল শেষ করে ভর্তি হলাম টিচার্স কলেজে, পাশ করে এখন মাস্টারি করছি। টেবিলের ওপর দিয়ে ওপাশে বসা কিশোরের দিকে তাকালো সে। কাজটা আমার ভালো লাগে, ছাত্র সামলানো খুব কঠিন, তবে ওরা আমাকে বেশি বিরক্ত করে না, মানিয়ে ফেলেছি, ফলে অসুবিধে হচ্ছে না। তিক্ত হাসি হাসল সে। যখন আবার পাগল সংঘ দেখাতে শুরু হলো ঘাবড়ে গিয়েছিলাম, যদি আমার ছাত্ররা জেনে যায় আমি সজারু কাটা, আমার জীবন অতিষ্ঠ করে দেবে, তাহলে খালি ভ্যাঙাবে, মুখ ভেঙছে বলবে, হায় রে কপাল, ঘরের এত কাজ একা আমি কি করে সারবো,
সজারু কাটার মতো সুর করে সংলাপ বলল সে। কিছুক্ষণ আগে এটাই বলেছে রকিশোর, ওরা জেনে গেলে ওই স্কুলে আর ঢুকতে পারবো না জীবনে। হোফারের মনের কষ্ট বুঝতে পারছে কিশোর। গরমের ছুটির আগের তিনটে হপ্তা তার উপর দিয়ে যা গেছে, হাড়ে হাড়ে টের পেয়েছে। যন্ত্রণা কাকে বলে, ভয় পেয়েছি বটে, হোফার বলতে লাগল, পুরনো দিনের কথা ভেবে আনন্দও পেয়েছি। অবাক হয়ে ভেবেছি অন্য পাগলদের কি হলো, ওরা কি করছে। দুই বছর ধরেই স্কুল ছুটির সময় ইজি রাইড কোম্পানিতে পার্ট টাইম চাকরি করি। ছুটির সময় কিছু বাড়তি আয় হয়, অনেক রকমের ডোক গাড়ি ভাড়া নেয়া, এদের মধ্যে স্টুডিওর ডোকও আছে, কাজেই মাঝে স্টুডিওতেও নিয়ে যেতে হয় ওদেরকে। যখন শুনলাম পাগলদের আবার একখানে করা হচ্ছে, দেখার ডোব সামলাতে পারলাম না, আরেকজন ড্রাইভারের সঙ্গে ডিউটি বদল করে নিলাম, যাতে স্টুডিওতে ঢুকে পাগলদের দেখতে পারি। স্টুডিওতে যখন যাও, কিশোর বলল, জায়গা তো তোমার চেনা, তাহলে 9 নম্বর স্টেজের কথা জিজ্ঞেস করেছিলে কেন সেদিন? অনেক বড় জায়গা, হোফার বলল, মস্ত এলাকা, সব জায়গা সবাই চেনে না। তাছাড়া সেই ছেলেবেলায় গিয়েছি 9 নম্বরে, তাও একা নয়, বাবা গাড়িতে করে পৌঁছে দিত আমাকে, তারপর আর যায়নি, ভুলে গেছিলাম স্টেজটা কোন দিকে। কফিতে চিনি মিশিয়ে আবার কিশোরের দিকে তাকালো হোফার, ভাবতে পারিনি আমাকে কেউ চিনে ফেলবে। অভিনয় ছাড়ার পর স্টুডিওর কেউ আর খোঁজ করেনি আমার, আমিও নিখোঁজ হয়ে থাকার চেষ্টা করেছি, ফলে বেকার আমাকে খুঁজে বের করতে পারেনি, জানেই না আমি কোথায় আছি কেমন আছি। চুমুক দিয়ে কাপটা নামিয়ে রেখে বলল সে, তবে তুমি যে এতটা চালাক হয়ে গেছো ভাবতে পারিনি। চালাক না, সৌজন্য দেখিয়ে বলল কিশোর, আসলে লাকিলি চিনে ফেলেছি তোমাকে, যদিও মনে মনে খুব ভালো করেই জানে সে, বুদ্ধির জোরেই সজারুকাটাকে চিনতে পেরেছে, রবিনীর দেয়া সূত্র থেকেই বুঝে ফেলেছে, হোফার আর কেউ নয় সজারুকাটা। সে জানে না ওটা কি গাড়ি ছিল, কিশোরও জানে না, ওরা দুজনই একমাত্র তখন অন্য জায়গায় ছিল যখন গাড়িটাকে নিয়ে যায় পুলিশ। হোফার জনাব গণ্ডগোলের আসল নাম জানে, তার কারণ হ্যানসনের সঙ্গে পরিচয় হয়েছে কুকুর চুরি করার অভিনয়ের সময়ে, একসাথে কাজ করেছে কয়েকদিন, সব সূত্র খাপে খাপে জোড়া লাগিয়েই নিশ্চিত হয়েছে কিশোর অ্যালউড হোফার সজারু কাটা ছাড়া আর কেউ নয়। আমার কয়েকটা প্রশ্নের জবাব দেবে, অনুরোধ করল কিশোর। বড়, সেদিন রান্নাঘরে যখন আলোচনার শুটিং হয়েছিল, তোমাকে পেছনের আর্ক লাইটগুলো কানে যেতে দেখেছি, কেন গিয়েছিলে? ও, সেটাও দেখে ফেলেছ, হাসল হোফার, সিনেমা টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে সবসময় একটা কৌতূহল আছে আমার, এমনকি যখন সজারুটার অভিনয় করতাম তখনও ছিল, ফলে লাইটার যন্ত্রপাতিগুলো দেখে আর ডোব সামলাতে পারিনি। বুঝলাম, হাসছে কিশোর, একবার তো আমি সন্দেহই করে বসেছিলাম তুমি কাপগুলো চুরি করে রিফ্লেক্টরের বাক্সে লুকিয়েছ। না, আমি লুকাইনি, হোফার বলল, তা এখন কি করবে, আমার পরিচয় সবাইকে বলে দেবে? মোটেই না, দুই সহকারীর দিকে তাকালো কিশোর, এরাও কিছু বলবে না। কি বলো মুসা, মাথা খারাপ? আমিও বলবো না, রবিন বলল, আপনার পরিচয়, কিশোর যখন তুমি করে বলছে, বাধা দিয়ে বলল হোফার, তোমরাও তুমি করেই বলতে পারো, আপনি আপনি করে বন্ধুত্ব হয় না। থ্যাংক ইউ, তোমার পরিচয় কেউ জানবে না অন্তত আমাদের মুখ থেকে, স্বস্তির নিঃশ্বাস ফেলল হোফার, যাক বাঁচারে। কিছুক্ষণ চুপ করে থেকে কিশোর বলল, তো হোফার, আমাদের কিছু সাহায্যের প্রয়োজন যে? নিশ্চয়ই করব, কি করতে হবে? চোরাই কাপগুলোর কথা খুঁড়ে বলল কিশোর। রাফেল সাইনাস যে 3 গোয়েন্দাকে তদন্তের ভার দিয়েছেন সে কথাও জানালো। পকেট থেকে একটা কার্ড বের করে দেখিয়ে বলল, এই দেখো, আমরা সত্যিই গোয়েন্দা, কাপগুলো খুঁজে পেয়েছে বটে, কিন্তু সব রহস্যের মীমাংসা এখনও করতে পারিনি, না করে ছাড়বো না। মাথা ঝাঁকালো হোফার, তা তো বুঝলাম, কিন্তু আমি কিভাবে সাহায্য করব? আমাদের এখন দুজনকে বেশি সন্দেহ, জানালো কিশোর, মরার খুঁড়ি আর ভারী পদ, ধরা যাক ওরা দুজনে মিলে এই কাপ সরিয়েছে, একসাথে কাজ করছে, তাহলে অনেক প্রশ্নেরই জবাব মিলে যায়। আমি এখনও জানি না, তবে গল্পটা এভাবেও হতে পারে, আজ দুপুরে মুভি স্টুডিওতে দুজনের দেখা করার কথা। চোরাই কাপগুলো বাক্স থেকে বের করে আনার জন্য সাউন্ড স্টেজের বাইরে ভারী পদের জন্য অপেক্ষা করছিল মরার খুঁড়ি, এই সময় আমাকে ঢুকতে দেখল সে, সঙ্গে সঙ্গে একটা মতলব করে ফেলল, কাপগুলোর চেয়ে বাজিতে $20,000 জেতা তার জন্য বেশি জরুরি, আমাকে সরিয়ে রাখতে পারলে একজন প্রতিযোগী কমে গেল, সুতরাং আমাকে আটকে ফেলল স্টেজের ভেতর। তারপর যখন ভারী পদেরও তাকে আমার কথা কিছুই বলল না সে, শুধু বলল দরজার তালা দেয়া, খোলা যাবে না, অন্য সময় এসে কাপগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তারপর দুজনে ফিরে গেল টেলিভিশন স্টেশনে কুইজ শোতে যোগ দিতে। এই জন্যই তোমাকে সময় মতো হাজির হতে দেখেও অবাক হয়নি ভারী পদ, মোসা বলল, হ্যাঁ, মাথা ঝাঁকালো রবিন, হবে কি, সে তো কিচ্ছু জানেই না, মরার খুঁড়ি জানে বলেই অবাক হয়েছে, ঠিক, বলে হোফারের দিকে তাকালো কিশোর।
এখানেই তোমার সাহায্য আমাদের দরকার। গোয়েন্দা কাহিনী পড়তে ভালো লাগে আমার, মনে হয় গোয়েন্দাগিরি করতেও ভালোই লাগবে, অহুফার বলল। কিন্তু এখনও বড়নি, আমাকে কি করতে হবে? ওদেরকে অনুসরণ করতে চাই, অবশেষে বলল কিশোর। দেখব দেখা করে কিনা, আজ আবার সাউন্ড স্টেজে যায় কিনা। বেশ, উঠে দাঁড়াল হোফার। কোনখান থেকে শুরু করব? এটাই হলো আসল কথা। বসে থেকেই হোফারের দিকে তাকালো কিশোর। তোমার ব্যাপারটা ওখান থেকেই শুরু। মরার খড়ি আর ভারীপদ কোথায় থাকে জানি না আমরা। ওদের ঠিকানা না পেলে কোনখান থেকে যে শুরু করব তাও বলতে পারবো না। আমিও তো জানি না মাথা নাড়ল হোফার। দুজনের কেউই আমাদের কোম্পানিতে কখনো গাড়ি ভাড়া নিতে আসেনি, কারণ ওদের নিজেদের বাহন আছে। মরার খড়ির কাছে একটা ব্রিটিশ ছাদ খোলা স্পোর্টস কার, ভারীপদের আছে মোটর সাইকেল। স্টুডিওর গেটের গার্ড জানতে পারে, মনে করিয়ে দিল কিশোর। আমার ঠিকানা তো জানে, প্রথম দিন ঢোকার আগে একটা লিস্ট ছিল ওর হাতে। নিশ্চয়ই মরার খড়ি আর ভারীপদও আছে, তবে মনে হয় কিছু জিজ্ঞেস করলেই দিয়ে দেবে। দেবে কি? আমাকে আর মোসাকে তো ঢুকতেই দিল না, রবিন বলল ভীষণ কড়া। এক মুহূর্ত ভাবল হোফার, চেষ্টা করে দেখতে পারি, গার্ডকে গিয়ে বলবো। আমাকে বলা হয়েছে সমস্ত পাগলকে একখানে করতে, একটা বিশেষ মিটিংয়ের জন্য। আমাকে চেনে সে, ক্যাপ তুলে নিয়ে মাথায় দিল সে, হয়তো কাজ হয়ে যাবে। এসো, স্টুডিওর গেট থেকে খানিকটা দূরে তিন গোয়েন্দাকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে এগিয়ে গেল হোফার। অহেতুক দাঁড়িয়ে না থেকে হালকা নাস্তা করার জন্য একটা স্ন্যাক বারে ঢুকল ওরা। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, একটু পরেই হাসি মুখে ফিরে এলো হোফার। কাজ হয়ে গেছে, একটা কাগজে মস্ত পাগলের ঠিকানা লিখে এনেছে সে, তার মধ্যে কিশোরের ঠিকানাও রয়েছে। হ্যামবার্গার চিবাতে চিবাতে ঠিকানাগুলো দেখল কিশোর। নেলি থাকে সান্তা মনিকায়, শিকারি কুকুর থাকে বাবার সঙ্গে বেভারলি হিলে, মরার খড়ি আর ভারীপদর অ্যাপার্টমেন্ট হলিউডে। মরার খড়িকে দিয়েই শুরু করা যাক, কিশোর বলল। দাঁড়াও, বলতে বলতে প্লেট থেকে আর একটা হ্যামবার্গার তুলে নিল মোসা। আগে ডান হাতের কাজটা সেরে নিই, সোফারও একটা স্যান্ডউইচ নিল। খাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়ল ওরা। হলিউড বুলভার্ড থেকে বেশি দূরে না মরার খড়ির বাসা। বাড়িটার নাম ম্যাগনোডিয়া আর্মস, লাপামা স্ট্রিটে। মোটেলের মতো দেখতে লাগে অ্যাপার্টমেন্ট হাউসটাকে। খোলা চত্বরে মুখোমুখি দুই সারি কাঠের কেবিন, এরপরে রয়েছে গাড়ি পার্ক করার ছোট জায়গা। রাস্তায় গাড়ি রাখল হোফার। চত্বরে ঢুকে পড়ল তিন গোয়েন্দা। অন্ধকার, কয়েকটা কেবিনের জানালায় আলো দেখা যাচ্ছে। মরার খড়ির বাসার নম্বর 10, চত্বরে শেষ ধারে পাওয়া গেল কেবিনটা। পর্দাটা টানা থাকা সত্ত্বেও ভেতর থেকে হালকা আলো আসতে দেখা গেল, বোধহয় বাড়িতেই রয়েছে মরার খড়ি। ঘাসে ঢাকা চত্বরের ওপর দিয়ে সেদিকে এগোলো তিনজন। 10 নম্বরের দরজাটা মুখ করে রয়েছে বিরাট একটা ম্যাগনোডিয়ার ঝাড়ের দিকে। অন্ধকারে ওটার আড়ালে লুকিয়ে পড়ে দরজার দিকে চোখ রাখলো তিন বন্ধু। দরজার ওপরের অংশ কাঁচে তৈরি, পর্দা না লাগিয়ে খড়খড়ি লাগানো হয়েছে সেখানটাই। খড়খড়ির কয়েকটা পাত বেঁকে গেছে, কাঁচের গায়ে নাক ঠাকিয়ে ওই ফাঁক দিয়ে ভেতরে দেখা সম্ভব। মোসা, তোমার কাজ, কিশোর বলল। তুমি বেশি লম্বা, দীর্ঘশ্বাস ফেলল মোসা। বিপজ্জনক কাজ করার জন্য একরকম নির্দেশ অনেকে পেয়েছে গোয়েন্দা প্রধানের কাছ থেকে অন্যান্য কেসে, তবে প্রতিবাদ কিংবা তর্ক করল না। নিঃশব্দে উঠে পা টিপে টিপে এগিয়ে গেল দরজার দিকে। ম্যাগনেলিয়ার ঝাড় আর দরজার মাঝে এক চিলতে ঘাসে ঢাকা জমি। কয়েক পা এগিয়েই হুমড়ি খেয়ে ঘাসের ওপর শুয়ে পড়ল মোসা। পার্ডে ঢুকে যেতে চায় মাটির ভেতরে। মরার খড়ির ঘরের দরজা খুলে যাচ্ছে। ভেতরের আলোই পটভূমিকায় দেখা গেল চামড়ার জ্যাকেটে পরা দম্পা শরীরটা। যে কোনো মুহূর্তে তাকে দেখে ফেলতে পারে মোসা ভাবল। মাত্র কয়েক মিটার দূরে শুয়ে আছে সে। বিকেলে কিভাবে কিশোরের হাত খামচে ধরেছিল মনে পড়ল তার। ওদেরকে এখন গোয়েন্দাগিরি করতে দেখলে ভীষণ খেপে যাবে সে, হয়তো বিপজ্জনক হয়ে উঠবে। পেছনের আলোকিত ঘরের দিকে ফিরে তাকালো মরার খড়ি, ডাকল, এই এসো। লম্বা চুলে চিরুনি লাগালো সে। যাবার সময় হয়েছে, মুঠো শক্ত হয়ে গেছে কিশোরের। এক মরার খড়ির সঙ্গে লাগতে যাওয়াই বিপজ্জনক, তার উপর যদি তার সহকারী থেকে থাকে তাহলে তিনজনে মিলেও ওদের সঙ্গে পারবে না। হোফার সাথে থাকলে ভালো হতো ভাবল সে, কিন্তু তাকে দেখাই যাচ্ছে না এখান থেকে, ডাকলেও শুনবে না, অনেক দূরে রয়েছে। নীল জিন্স আর ডেনিম শার্ট পরা আরেকজন এসে দাঁড়ালো মরার খড়ির পাশে। দরজার পাশে হাত বাড়ালো মরার খড়ি, সুইচ টিপে আলো নিভিয়ে দিল কেবিনের। বেরিয়ে এসে বন্ধ করে দিল দরজা। অন্ধকারে হাঁটতে শুরু করল, মাথা তুলতে সাহস করছে না মোসা। ঘাসের উপর মুখ চেপে অনর পড়ে রয়েছে। তার মাথার পাশ দিয়ে চলে যাওয়া পাগুলো দেখতে পেল না, তবে তার মনে হলো বুঝি মাথা মারিয়েই এগিয়ে গেল। আলো নেভানোর আগে দুজনের চেহারায় দেখতে পেয়েছে কিশোর, চিনতে পেরেছে মরার খড়ির সঙ্গীকে, বটি সুন্দরী নেলি। অন্ধকারে আবছা হতে হতে মিলিয়ে গেল মূর্তি দুটো, রাস্তার দিকে চলে গেছে দুজনে।
ঝাড়ের কাছে আগের জায়গায় ফিরে এলো মোসা। দম নিতে নিতে বলল, সে আরেকটু হলে মাথা থেঁতলে দিয়েছিল। গটগট করে হেঁটে চলে গেল মাথার কাছ দিয়ে। মোসার কথা শোনার সময় নেই কিশোরের, উঠে পড়েছে ইতিমধ্যেই, রওনা হয়ে গেল। তার পেছনে চলল রবিন আর মোসা। কিছুদূর এগোতেই মড়ার খুঁড়ি আর নেলিকে দেখা গেল আবার 20 মিটার মতো দূরে। দ্রুত পায়ে চলেছে হলিউড বুলভারের দিকে। হোফারের লিমুজিনের নাক ওরা যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে মুখ করে আছে। ওদেরকে ধরতে হলে গাড়ি ঘোরাতে হবে তাকে, সরু রাস্তায়, তাতে অনেক সময় লেগে যাবে, ততক্ষণে হয়তো হারিয়ে যাবে দুজনে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলল কিশোর। মোসাকে বলল, তুমি হোফারকে গিয়ে বলো গাড়ি ঘুরিয়ে রাখতে, রবিন জলদি চলো, ওদের চোখের আড়াল করা চলবে না। গাড়ির দিকে দৌড় দিল মোসা। কিশোর আর রবিন চলল বুলভারের দিকে। পালামাই এই সময়টায় রাস্তার লোকজন প্রায় নেই। ফিরে তাকাতেই দুই কিশোর যে ওদেরকে অনুসরণ করছে দেখে ফেলবে মড়ার খুঁড়ি, কাজেই দূরে দূরে রইল কিশোর। মিনিটখানেক পরেই পেছনে লিমুজিনের শব্দ শোনা গেল, হলিউড বুলভার আর 15 মিটার দূরে। সামনে ট্রাফিক লাইটের কাছে গিয়ে থামল মড়ার খুঁড়ি আর নেরি। কিশোররাও থেমে গেল, গাড়ি আসার অপেক্ষা করছে। পাশে এসে দাঁড়ালো গাড়ি, ওঠার জন্য পেছনের দরজা খুলল কিশোর। এই সময় দ্রুত প্রায় একই সঙ্গে ঘটে গেল কয়েকটা ঘটনার। হলিউড বুলভার পেরোতে লাগল মড়ার খুঁড়ি আর নেরি। দাব দিয়ে গাড়িতে উঠে বসল রবিন আর কিশোর। বুলভারের মোড়ের কাছে উদয় হলো একটা হলুদ গাড়ি, ঝাঁকি দিয়ে আগে পারল লিমুজিন। জানালা দিয়ে মাথা বের করে দিল কিশোর, যাতে নজরে রাখতে পারে মড়ার খুঁড়ি আর নেরিকে। কিন্তু রাখবে কি, দেখাই গেল না ওদের, ছুটতে শুরু করল হলুদ গাড়িটা। পিছনা ওটার, হোফারকে বলল কিশোর। পিছে ছুটতে গেল লিমুজিন, কিন্তু ওই মুহূর্তে ট্রাফিক লাইটের সবুজ আলো নিভে লাল আলো জ্বলে উঠল। সময় মতো ব্রেক কষল হোফার, বাই মোড় নিয়ে চলে যাচ্ছে হলুদ গাড়িটা। পরকের জন্য কিশোরের চোখে পড়ল দুটো মুখ, মড়ার খুঁড়ি আর নেরি। মাথা থেকে ক্যাপ তুলে নিয়ে নিরাশ ভঙ্গিতে সিটে হেলান দিল হোফার, সবুজ আলো জ্বলার অপেক্ষা করছে। ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, বোধহয় হারালাম। সেটা তোমাদের দোষ নয়, সান্ত্বনা দিল তাকে কিশোর। ব্যাপারটা বুঝতে পারছে, লাপামা আর হলিউড বুলভারের এই মিলনস্থলে হলুদ গাড়িটাকে আসতে বলে দিয়েছিল নিশ্চয়ই মড়ার খুঁড়ি। গাড়ি এলো সবুজ আলো নেভার ঠিক আগের ক্ষণে লাভ দিয়ে তাতে উঠে বসেছে দুজনে। তবে একেবারে বিফল হয়নি, চিন্তিত ভঙ্গিতে বলল কিশোর। নেরির কথা বলছো? রবিন জিজ্ঞেস করল। হ্যাঁ, মাথা ঝাঁকাল কিশোর। তবে তার চেয়েও জরুরি ব্যাপার হলো হলুদ গাড়িটা, ওটাকে আগেও দেখেছি, কার গাড়ি জানি। জানি? মোসার গলায় সন্দেহ। কার? রবিনের প্রশ্ন। মুভি স্টুডিওর বিজ্ঞাপন ম্যানেজার, শান্ত কণ্ঠে বলল গোয়েন্দা প্রধান। হ্যারিস বেকার। পরদিন খুব ভোরে ঘুম থেকে উঠল কিশোর। রান্নাঘরে এসে নিজেই ফ্রিজ থেকে খাবার বের করে নিয়ে নাস্তা সেরে চলে এলো তার ওয়ার্কশপে। দিনটা মেঘলা, জোরে জোরে বাতাস বইছে। কাজ করার আগে একটা তারপুলিন দিয়ে ঘিরে নিতে হলো ওয়ার্ক বেঞ্চের চারপাশ। নতুন জিনিসটা দিয়ে আপাতত কোনো কাজ হবে কিনা জানে না, তবুও শুরু যখন করেছে শেষ করে ফেলা দরকার, এই ইচ্ছেতেই বসেছে। ক্যামেরাটার নাম দেবে সে গোয়েন্দা ক্যামেরা, সংক্ষেপে গোক্যা। কাজ করতে বসলো আরও একটা কারণে, এরকম কাজের সময় তার মাথা খোলে ভালো, চিন্তা শক্তি বাড়ে। হাত জোড়া দিচ্ছে একের পর এক ক্ষুদে যন্ত্রপাতি, আর মগজ জোড়া দিচ্ছে রূপালি কাপ চুরি রহস্যের ছেঁড়া সূত্রগুলো। বেশ কিছু সূত্র জোড়া দেওয়া যাচ্ছে না। ভারী পদের কথাই ধরা যাক, টেলিভিশন নেটওয়ার্ক ডিঙিয়ে ঢুকেই কার সঙ্গে দেখা করতে গিয়েছিল, নির্দিষ্ট সময়ের 2 ঘন্টা আগে এলো, লিফটে করে উঠে গেল, কিন্তু 17 তলায় নয়, 5 মিনিট পর নেমে এলো আবার ডবিতে। ওই 5 মিনিট কি করেছে সে? কারো অফিসে দেখা করেছে? কার সঙ্গে? আর হ্যারিস বেকারের ব্যাপারটাই বা কি? রাতের বেলা হলিউড বুলভারের মোড় থেকে নেরি আর মড়ার খড়িকে তুলে নেওয়ার তার কি দরকার পড়ল? দুজনকে হোটেলে ডিনার খাওয়াতে নিয়ে গেল। মনে হয় না মড়ার খড়ির সঙ্গে হ্যারিসের যা সম্পর্ক দেখা গেছে তাতে খাওয়াতে নিয়ে যাওয়ার কথা নয়। আর নিলই যদি, সরাসরি ম্যাগনোলিয়া আর্মস থেকে ওদেরকে তুলে নিল না কেন হ্যারিস? হলিউড বুলভারের ঘটনাটা একটা স্পাই ছবির কথা মনে করিয়ে দিল কিশোরকে। ঠিক এরকম ঘটনাই ঘটেছিল ছবিটাতে, দুজন সন্দেহজনককে অনুসরণ করে চলেছিল দুজন স্পাই, তারপর হঠাৎ করে একটা গাড়ি এসে সামনের দুজনকে তুলে নিয়ে গেল, যেন ছিনিয়ে নিয়ে গেল। ঘণ্টা তিনিকের মধ্যেই ক্যামেরাটা বানিয়ে ফেলল কিশোর। পকেটের চিরুনির চেয়ে বেশি মোটা হবে না জিনিসটা, জ্যাকেটের ভাঁজের মধ্যে জায়গা হয়ে গেল, লোকের চোখে পড়ার মতো পড়েও থাকল না। সামান্য একটু ঠেলে চোখটা বোতামের ফুটোর কাছে নিয়ে এলো সে। ঠিক এই সময় জ্বলে উঠল মাথার উপরের লাল আলো। 30 সেকেন্ডের মধ্যেই ট্রেলারে ঢুকে রিসিভার তুলে দিল সে। কিশোর পাশা বলছি, হ্যালো, যাক বাড়িতেই আছো,
টেলিফোনেও গলার খুশি খুশি ভাবটা বোঝা যায়। মিস্টার বেকার, ধরে নাও আমি একজন বন্ধু, বল্ডু হাসি হাসি কণ্ঠ, নেলির বন্ধু, সে কোনো দুর্ঘটনায় পড়ুক এটা আমি চাই না। তুমি চাও? নিশ্চয়ই না। কিন্তু নেলি দুর্ঘটনায় পড়বে কেন, কোথায় আছে সেটা জানার দরকার নেই তোমার মোটুরাম। হাসি বাড্ড কণ্ঠটার, আপাতত নিরাপদেই আছে, তবে বেশিক্ষণ থাকবে না, সে কথাই বলতে চাইছি তোমাকে। এক মুহূর্ত নীরবতা। যদি তুমি আজ ফার্স্ট হও, মোটুরাম নেলি মারা যাবে, মরবে হাসপাতালে গিয়ে, অনেক কষ্ট পেয়ে। শুনুন, কথা শেষ করতে পারল না কিশোর, লাইন কেটে গেল ওপাশ থেকে। রিসিভার নামিয়ে রেখে ডেস্কের পাশে এসে বসল কিশোর। গতদিন পাগলের বাসায় যে লিস্টটা তাকে দিয়েছিল হোফার, সেটা এখনও পকেটেই আছে, বের করল। রিসিভার তুলে নিয়ে সান্তামোনিকায় নেলির হোটেল নম্বরে ফোন করল। সারা দিয়ে নেলির ঘরে লাইন দিল ক্লার্ক। মিনিট খানেক পরে জানালো, ঘরে নেই। হোটেল ছেড়ে চলে যায়নি তো? না, খাতায় কলমে চলে যায়নি। কিশোর বলার পর সম্ভাবনাটা ঢুকল ক্লার্কের মাথায়। সারা সকাল ধরে নেলিকে দেখেনি, বাক্সে রয়েছে তার ঘরের চাবি। লোকটাকে ধন্যবাদ জানিয়ে রিসিভার রেখে দিল কিশোর। কয়েক মিনিট চুপচাপ বসে বসে নিচের ঠোঁটে চিমটি কাটল সে, তারপর আনমনে মাথা নাড়ল কয়েকবার। মৃদুস্বরে নিজেকেই বলছাল, হ্যারিস বেকার ফোন করেনি, একটা ব্যাপারে সে নিশ্চিত, বেকার তাকে মোটুরাম বলে ডাকবে না। ওই দুটা এ পর্যন্ত এ নামে তাকে একবারও ডাকেনি, শুধু কিশোর বলে। তাহলে বেকার যদি নাই হয়ে থাকে, তাহলে এমন কেউ যে খুব ভালো অভিনেতা, কণ্ঠস্বর নকল করতে ওস্তাদ, কে? মড়ারখুড়ি? কিন্তু মড়ারখুড়ি তো পাগলদের মধ্যে সবচেয়ে বাজে অভিনেতা ছিল, কান নাড়ানো ছাড়া আর কিছুই পারত না। অনেক সময় সংলাপ ভুলে বসে থাকত, কথার সঙ্গে মুখ হাত নাড়ানোরও মিল থাকত না। জঞ্জালের ফাঁক দিয়ে ঢুকে পড়ছে ঝোড়ো হাওয়া, তীক্ষ্ণ শীষ কাটতে কাটতে যেন মাথা কুটে মারছে ট্রেডারের ভেতরে ঢোকার জন্য। মড়ারখুড়ির একটা স্পোর্টস কার আছে, কথাটা মনে পড়তেই একটা বুদ্ধি এলো কিশোরের মাথায়। আবার রিসিভার তুলে হোফারকে ফোন করল। মুসা আর রবিনকে ওদের বাড়ি থেকে তুলে নিয়ে যত তাড়াতাড়ি পারে ইয়ার্ডে চলে আসতে বলল। রিসিভার রেখে দিয়ে আরও কয়েক মিনিট ডেস্কের কাছে বসে রইল সে, প্ল্যান করছে মনে মনে। গোয়েন্দা ক্যামেরাটা এত তাড়াতাড়ি কাজে লেগে যাবে ভাবেনি। ট্রেলারের ভেতরেই একটা ছোট ডার্ক রুম আছে, সেখানে এসে ঢুকল কিশোর। সাধারণ ক্যামেরার গোল ফিল্মে ভরা যাবে না এটা ক্যামেরাতে, কারণ জিনিসটা চ্যাপটা, কাজেই ফিল্ম থেকে কেটে মাত্র একটা ছবি তোলা যায়, এরকম একটা টুকরো ভরা যাবে। একবার তোলার পর আবার তুলতে হলে আবার ফিল্ম কেটে ভরতে হবে। তবে তার অনুমান যদি ঠিক হয় আর টাইমিং ঠিক থাকে, তাহলে একবারই যথেষ্ট। ফিল্ম ভরে ক্যামেরাটা আবার জ্যাকেটের ভাঁজে ভরল কিশোর, বোতামের ফুটো দিয়ে বের করে দিল ক্যামেরার চোখ। ভালো করে না তাকালে চোখে পড়ল না, আর তাকালেও ছোট গোল লেন্সটাকে দেখে আরেকটা বোতাম বলেই ভুল হবে, শুধু জ্যাকেটের অন্যান্য বোতামের সঙ্গে এটা রং মেলে না। এই যা, গেটে বেশিক্ষণ অপেক্ষা করতে হল না তাকে, পৌঁছে গেছে রবিন আর মোসা। ব্যাপার কি? সে লিমুজিনের পেছনের সিটে উঠে বসার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল রবিন। কিছু পেলে? হ্যাঁ, আর কিছু বলল না, শুধু হোফারকে লাপামা স্ট্রিটে যেতে বলল। ম্যাগনেলিয়া আর্মসের কাছে এনে গাড়ি রাখল হোফার। তুমি যাও মোসা, কিশোর বলল। আবার? তা কোথায় যেতে হবে? হাসল কিশোর। মরতে নয় অবশ্যই, চট করে কার পার্কে গিয়ে শুধু দেখে এসো মড়ারখুড়ির স্পোর্টস কারটা আছে কিনা। তিন মিনিটেই ফিরে এলো মোসা, জানাল, হ্যাঁ আছে, লাল রঙের ছোট। সিটে বসেই একপাশে কাত হল কিশোর। ছাদ তোলা না নামানো? নামানো, ক্যানভাসের ছাদ। গুড, মাথা ঝাঁকালো কিশোর। দোয়া করি যেন নামানোই থাকে। ঘড়ি দেখল সে, 12:30 বাজেনি এখনও। কতক্ষণ বসে থাকতে হয় কে জানে, কখন বেরোবে মড়ারখুড়ি, টেলিভিশন স্টেশনের দিকে রওনা হবে ঠিক নেই। একেবারে অ্যাপার্টমেন্টে ঢোকার পথের কাছে প্রায় গেট আগলে রয়েছে লিমুজিন, বেরোতে গেলে কালো গাড়িটা মড়ারখুড়ির চোখে পড়বেই। 10 মিটার দূরে একটা গড়ি এসে পড়েছে লাপামা স্ট্রিটে, ওই মোড়টায় লিখে রাখতে পারবে? হোফারকে অনুরোধ করল কিশোর। লাপামার দিকে মুখ করে, তাহলে বেরিয়ে যেদিকে যাক না কেন, তার পিছু নিতে পারবো আমরা সহজে। হ্যাঁ ঠিকই বলেছ, গাড়িটাকে এগিয়ে নিয়ে গেল হোফার, তারপর পিছিয়ে এনে মোড়ের কাছে ঘাপটি মেরে বসে রইল লাপামার দিকে মুখ করে। ক্যামেরাটা ঠিকঠাক আছে কিনা দেখল আরেকবার কিশোর। 1টা বাজলে পরে দেখা গেল মড়ারখুড়ি বেরোচ্ছে, বেরিয়ে কার পার্কের দিকে এগোলো, স্টার্ট দিল হোফার। মড়ারখুড়ির লাল গাড়িটা লাপামায় বেরিয়ে ডানে মোড় নিয়ে হলিউড বুলভারের দিকে এগোনোর আগেই চলতে শুরু করল লিমুজিন। বুলভারে পড়ে আবার ডানে ঘুরল স্পোর্টস কার, তার মানে টিভি স্টেশনে চলেছে মড়ারখুড়ি। পেছনে চলে যাও, কিশোর বলল হোফারকে, তারপর যেই আমি বলবো যাও, অমনি জোরে ছুটে চলে আসবে তার পাশে, ওর যত কাছাকাছি সম্ভব নিয়ে যাবে আমাকে। পেছনে সিটের ডান পাশে বসেছে কিশোর, স্পষ্ট দেখতে পাচ্ছে জানালার ভেতর দিয়ে,
স্পোর্টস কার চালাচ্ছে মড়ার খড়ি, লম্বা সোনালি চুল উঠছে বাতাসে, সামনে ঝুঁকল কিশোর, মাত্র একবার সুযোগ পাবে ক্যামেরা ব্যবহারের, আর একবারেই ছবিতে তুলে নিতে হবে, মিস করা চলবে না। এবার আর লাল আলো বাধা দিল না লিমোজিনকে। সবুজ আলো দেখে বেরিয়ে এলো দুটো গাড়ি, গতি বাড়াচ্ছে মড়ার খড়ি, বাতাসে পেছনে প্রায় কড়াল হয়ে গেছে এখন তার চুল, ঝুলে ঝুলে গিয়ে বাড়ি মারছে কাঁধে, গাল গলা মাথার পেছনটা দেখা যায় এখন। দেখতে দেখতে হঠাৎ উত্তেজিত হয়ে উঠল কিশোর, বলল যাও, দাব দিয়ে গতি বেড়ে গেল লিমোজিনের, চোখের পলকে চলে এলো স্পোর্টস কারের পাশাপাশি। সিটের পাশে হেলে পড়ে ফিরে তাকালো কিশোর, জানালার কাছে চেপে ধরল জ্যাকেটের ভাঁজে লুকানো ক্যামেরার চোখ। এখন ফিরে গাড়িটার দিকে মড়ার খড়ি তাকাতেই কিশোরের আশা শেষ, নষ্ট হয়ে যাবে ওর পরিকল্পনা। এখনও সামনে তাকিয়ে রয়েছে মড়ার খড়ি, ক্যামেরার বোতাম টিপে দিল কিশোর। এই সময় লিমোজিনের দিকে ফিরল মড়ার খড়ি, ফিরুক আর অসুবিধে নেই, কাজ যা করার করে ফেলেছে গোকা। মড়ার খড়ি বুঝতে পারেনি যে তার ছবি তোলা হয়েছে। হয়েছে, এবার পিছাতে পারো, হোফারকে বলল কিশোর। লিমোজিনটা যখন পিছাচ্ছে, জ্যাকেটের ভাঁজ থেকে ক্যামেরাটা বের করে রবিনের হাতে দিল সে। আমাকে টিভি স্টেশনে নামিয়ে দিলেই হেডকোয়ার্টারে চলে যাবে তোমরা, ছবিটা ডেভেলপ করে বড় করবে, কুইজ শো দেখতে পারবে না তোমরা, কিন্তু রেকর্ডিং শেষ হতে বড় একটা ছবি চাই আমরা, ছবিটা নিয়ে স্টেজে চলে আসবে, শো শেষ হওয়ার পরপরই যেন ঢুকতে পারো। আচ্ছা, ক্যামেরাটা পকেটে ভরে রাখল রবিন, কিন্তু ব্যাপারটা কি কিশোর, মড়ার খড়ির ছবি নিলে কেন, হেসে বলল কিশোর। ঝোড়ো দিনে খোলা গাড়িতে তার একটা প্রোফাইল নিলাম। নিশ্চয়ই কারণটা বুঝতে পেরেছ? না, স্বীকার করল রবিন, পারিনি, আমি কিছুই বুঝিনি, মোসা বলল, এক পাশ থেকে ছবি তুললাম, তার কারণ তার লম্বা সোনালি চুলগুলো দেখতে চাই, বুঝিয়ে দিল কিশোর। একটা ব্যাপার নিশ্চয় লক্ষ্য করেছ, সবসময় আঁচড়ে ওগুলো সামনে করে নামিয়ে রাখে সে, তবে আজকের ঝোড়ো বাতাসটাকে ধন্যবাদ, ওর ডুকিয়ে রাখা একটা অঙ্গের ছবি তুলতে পারলাম, এবার নিশ্চয় বুঝেছ? না, জবাব দিল রবিন। কোন অঙ্গের কথা বলছ তুমি? মোসা জিজ্ঞেস করল। ওর কান, বলে দিল কিশোর, ওর বিখ্যাত কান, যে দুটো নড়াতে পারে। দুটো বাজতে আর এক মিনিট বাকি, কিশোর দেখল উদ্বিগ্ন হয়ে ঘড়ি দেখছে হ্যারিস বেকার, এই নিয়ে তিনবার এরকম করল সে। আর মিনিটখানেক বাদেই শুরু হবে পাগলদের দ্বিতীয় কুইজ শো, অথচ হাজির রয়েছে মাত্র তিনজন, মড়ার খড়ি, শিকারি কুকুর আর কিশোর, নেরি আর ভারীপদ আসেনি। দর্শক মণ্ডলীর দিকে তাকালো কিশোর, শেষের সারিতে বসেছে আজ মোছা, সেও বেকারের মতোই উদ্বিগ্ন। কিশোরকে তার দিকে তাকাতে দেখে অবাক হওয়ার ভঙ্গি করে শ্রাগ করল, জবাবে কিশোরও শ্রাগ করল, ভারীপদর জন্য ভাবছে না সে, নেরির জন্য চিন্তিত। আরও পেছনে দৃষ্টি দিল কিশোর, কন্ট্রোল বুথের জায়গা মতোই রয়েছেন সাইনাস, পরনে সেই দোমড়ানো ধূসর স্যুট, এলোমেলো সাদা চুল, চোখের নিচে গাঢ় ছায়া, অতি ক্লান্ত বিধ্বস্ত একজন মানুষ। ঘোরানো গড়িতে একটা নড়াচড়া চোখে পড়ল কিশোরের, স্টেজের দিকে দ্রুত এগিয়ে আসছে ভারীপদ, নিজের সিটে এসে বসল, ঠিক দুটো বাজে, কিন্তু নেরি এখনও অনুপস্থিত। ভারীপদের দিকে ঝুঁকে নিচু গলায় বলল কিশোর, দেরি করে ফেলেছ। হ্যাঁ, হাসল ভারীপদ, পথে খারাপ হয়ে গেল মোটরসাইকেল, টায়ার সঙ্গে মাইক বাদল সে, তবে না আসতে পারলেও কিছু হতো না, জেতার সম্ভাবনা একটু নেই আমার, টাকাও পাবো না। আবার বেকারের দিকে নজর দিল কিশোর, ভারীপদ এসে বসার পর কিছুটা উজ্জ্বল হল তার হাসি, কন্ট্রোল রুমকে তৈরি হওয়ার ইশারা করে দর্শকদের দিকে ফিরল। প্রিয় দর্শক মণ্ডলী, বলতে শুরু করল সে, পকেট থেকে একটা কাগজ বের করল, আপনাদের জন্য একটা দুঃসংবাদ আছে, আমাদের প্রতিযোগী নেরির কাছ থেকে একটু আগে একটা চিঠি পেয়েছি, চিঠিটা এসেছে আমার অফিসের ঠিকানায়, আপনাদেরকে পড়েই শোনাচ্ছি। হাতের কাগজটার দিকে তাকিয়ে নাটকীয় ভঙ্গিতে একটা সেকেন্ড বিরতি দিয়ে তারপর জোরে জোরে পড়তে লাগল, ডিয়ার মিস্টার বেকার, আপনাদেরকে এভাবে বেকায়দায় ফেলার জন্য আন্তরিক দুঃখিত, কিন্তু আমার ছবি পত্রিকায় ছাপা হওয়ার সঙ্গে সঙ্গে আবার সেই বিপদ, বহু বছর আগে যে যন্ত্রণায় পড়েছিলাম, রাস্তায় বেরোলেই আবার বিরক্ত করছে লোকে, কুইজ শো জেতার কোনো সম্ভাবনা নেই আর আমার, বুঝতে পেরেই ভাবলাম আর ক্যামেরার সামনে যাব না, স্যান ফ্রান্সিসকোই আমার বাড়িতে চলে যাচ্ছি, ওখানে অন্তত শান্তিতে থাকতে পারবো, লোকে বিরক্ত করবে না আমাকে, আপনি এবং পাগলদের সবার প্রতি রইল আমার শুভেচ্ছা। আবার নাটকীয় ভঙ্গিতে বিরতি দিয়ে বেকার বলল, নিচে সই করেছে বটি সুন্দরী, গুঞ্জন উঠল দর্শকদের মাঝে, বিরক্ত নয় সহানুভূতি, বটি সুন্দরীর মর্মযাতনা উপলব্ধি করতে পারছে ওরা। নেরি, বেকার বলল ক্যামেরার দিকে তাকিয়ে, আমাদের এই অনুষ্ঠান যদি এই মুহূর্তে দেখে থাকো তুমি, তাহলে বলছি তোমার এই সিদ্ধান্তের জন্য আমরা খুব কষ্ট পেলাম, তোমাকে পেয়ে সত্যিই খুশি হয়েছিলাম আমরা, তোমাকে মিস করছি এই মুহূর্তে।
দর্শকরাও বেকারের সঙ্গে সাই দিয়ে গুঞ্জন করে উঠল। নানা রকম কথা বলতে লাগলো ওরা। হাত তুলে ওদেরকে শান্ত হতে অনুরোধ করল বেকার। দয়া করে চুপ করুন আপনারা, আমাদের শো শুরু হতে যাচ্ছে। পাগলদের দ্বিতীয় এবং ফাইনাল কুইজ শো। নিভে গেল আলো, পর্দার দিকে তাকাল কিশোর। দুই মিনিটের টুকরো ছবি দেখানো আরম্ভ হল। ওতে পুরোপুরি মনোনিবেশ করতে পারছে না সে, মাথায় ঘুরছে নানা রকম চিন্তা। তবে যেটুকু পারল তাতেই পুরো ছবিটার রেকর্ড হয়ে গেল তার অসাধারণ স্মৃতিতে। জনাব গণ্ডগোলের জন্য একটা কুকুর চুরি করছে সজারুকাটা, ডোরাকাটা একটা স্ট্রর সাহায্যে স্ট্রবেরি মিল্কশেক খাচ্ছে বটি সুন্দরীট। ভুট্টা পোড়া দেওয়ার জন্য বনের ভেতর আগুন জ্বেলেছে মড়ার খুঁড়ি আর শিকারি কুকুর। একটা জলাশয়ে ডাইভ দিয়ে পড়ছে ভারিপদ, দাবানল ছড়িয়ে পড়েছে বনে, তার মধ্যে আটকা পড়েছে মোটুরাম। চেক কাটা একটা টেবিল ক্লথ দিয়ে ভারিপদের মাথায় ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিচ্ছে শিকারি কুকুর। আগুনের ভেতর থেকে মোটুরামকে উদ্ধার করে আনছে নেডি। ছবি দেখছে আর ভাবছে কিশোর, নিশ্চয়ই ওই চিঠি নেডি লেখেনি, কারণ কিছুতেই বটি সুন্দরী লিখে সই করবে না সে। কিশোর যেমন মোটুরামকে ঘৃণা করে, তেমনই নেডি ঘৃণা করে বটি সুন্দরীকে। তাছাড়া সে বাড়িও যায়নি, হোটেলের ঘর ছাড়েনি, অথচ সারা সকাল তাকে হোটেলে দেখা যায়নি, ছিল না। নিশ্চয় বিপদে পড়েছে নেডি, তাকে আটকে রাখা হয়েছে কোথাও। তারপর তার নাম সই করে দিয়ে একটা জাল চিঠি পাঠানো হয়েছে যে এসব করেছে সে। একই লোক হুমকি দিয়ে ফোন করেছে কিশোরকে। দুই মিনিট পর ছবি শেষ হয়ে গেল, জ্বলে উঠল আলো। ইলেকট্রনিক স্কোর বোর্ডের দিকে তাকালো কিশোর। ৪৫ নম্বর পেয়েছে সে, মর্ডার খুঁড়ি ৪০, নেডি ৩৫, ভারিপদ আর শিকারি কুকুর আরও অনেক কম। সুইভেল চেয়ার ঘুরিয়ে প্রতিযোগীদের মুখোমুখি হল বেকার। নেডি না থাকায় প্রথম জবাব দেওয়ার পালা এলো মর্ডার খুঁড়ির। বড় তো বটি সুন্দরী, যে স্ট্র দিয়ে মিল্কশেক খাচ্ছিল ওটার বিশেষত্ব কি? ডোরা কাটা, সঙ্গে সঙ্গে জবাব দিল মর্ডার খুঁড়ি। লাল সাদা আর নীল, হাততালি পড়ল, কিশোরের সমান নম্বর হয়ে গেল তার। শিকারি কুকুরের পালা, কি ধরনের মিল্কশেক খাচ্ছিল? দ্বিধা করল শিকারি। মর্ডার খুঁড়ির আগে মুহূর্তে কিশোরের হাত উঠে গেল, চকলেট? জবাব নয় যেন বেকারের প্রশ্ন করল শিকারি কুকুর। না না, চেঁচে উঠল দর্শকরা, হলো না হলো না, যেন খুবই দুঃখিত হয়েছে এমন ভঙ্গিতে মাথা নেড়ে কিশোরের দিকে ফিরল বেকার। বলো, দ্বিধা করার ভান করল কিশোর, তার ভালো করেই জানা আছে জবাবটা কি। কিছু বলল? আমারও মনে হয় ওটা চকলেট, আশা করেছিল দর্শকরা। কিশোর পারবেই, কিন্তু তাদেরকে নিরাশ হতে হলো, খুব আফসোস করল তারা, পাঁচ নম্বর হারালো সে। এরপর থেকে হাঁটতেই থাকল। তার নিজের প্রশ্ন যখন এলো, জিজ্ঞেস করা হলো কি দিয়ে শিকারি কুকুরের মাথায় ব্যান্ডেজ বাঁধছিল ভারিপদ, আবারও দ্বিধায় অভিনয় শুরু করল সে। টিস্যু পেপার বলে প্রশ্নবোধক দৃষ্টিতে বেকারের দিকে তাকালো। জোর গুঞ্জন উঠল দর্শকদের মাঝে, ওরা বিশ্বাসই করতে পারছে না যেন কিশোর ভুল করবে। পঞ্চম এবং শেষ রাউন্ডে দেখা গেল ৬৫ নম্বর পেয়ে এগিয়ে রয়েছে মড়ার খুঁড়ি। শেষ জবাবটাও ঠিক ঠিক দিল সে, শিকারি কুকুর আর ভারিপদ ভুল করল, কিশোরের পালা এলো। তোমাকে এবার খুব সহজ একটা প্রশ্ন করি, বেকার বলল, জনাব গণ্ডগোলের জন্য কি চুরি করেছে সজারুকাটা? জবাব দেবার আগে স্কোর বোর্ডের দিকে তাকালো কিশোর, মাথা চুলকালো। নেলির চেয়ে ইতিমধ্যেই পাঁচ নম্বর কম পেয়েছে, আবারও ভুল জবাব দিল। ইয়ে একটা বেড়াল, গুঙিয়ে উঠল দর্শকরা। প্রশ্নপর্ব শেষ হল। অনেক সময় নিয়ে ধীরে ধীরে প্রতিযোগীরা কে কত নম্বর পেয়েছে পড়তে লাগলো বেকার। মর্ডার খড়ি পেয়েছে ৭০, নেডি ৩৫ রয়েছে, তার চেয়েও পাঁচ নম্বর কম পেয়েছে কিশোর, অর্থাৎ ৩০। কাজেই নেডি দ্বিতীয় শোতে যোগ না দিয়েও দ্বিতীয় হয়ে আছে। তিনটে ক্যামেরার চোখেই মর্ডার খড়ির দিকে ঘুরে গেল। যখন সে হাসি মুখে ২০,০০০ ডলারের চেকটা নেয়ার জন্য হাত বাড়াল, সেদিকে তাকানোরও প্রয়োজন বোধ করল না কিশোর। সে উৎকণ্ঠিত হয়ে তাকিয়ে রয়েছে দর্শকদের মাথার উপর দিয়ে পেছনে রবিনকে দেখার আশ্রয়ে। অবশেষে ঘোরানো গড়ি দিয়ে রবিনকে ছুটে আসতে দেখা গেল। দর্শকদের সারির মাঝ দিয়ে প্রায় দৌড়ে এলো স্টেজের দিকে, তার পেছনে এলো মোসা। হাতের বড় ম্যানিলা খামটা কিশোরের হাতে তুলে দিল রবিন, ফিসফিসিয়ে বলল, খুব পরিষ্কার উঠেছে। রবিন আর মোসা ফিরে গেল সিটে। খামটা খুলল কিশোর, যা আশা করেছিল তার চেয়ে ভালো উঠেছে ছবিটা। মড়ার খুলির একটা চমৎকার ছবি, বাতাসে চুল উঠছে পেছনে, তার বাকানটা স্পষ্ট। লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, বেকার বলছে হাসি হাসি কণ্ঠে, এখন আমি পাগলদের সবাইকে একটা করে পুরস্কার দিতে চাই। দর্শকদের গুঞ্জনে স্তব্ধ হয়ে গেল। ছবিটা আবার খামে ভরে ক্যামেরার চোখের দিকে তাকাতে তৈরি হল কিশোর। অ্যানি, ডাকল বেকার, পুরস্কারগুলো নিয়ে এসো।
আলোচনার দিন যে মেয়েটা কাপের বাক্স নিয়ে এসেছিল সেই এলো আরেকটা সোনালি কাগজে মোড়ানো বাক্স হাতে। একটা ভুরু উঠে গেল কিশোরের। এবার আর একা আসেনি মেয়েটা, সঙ্গে রয়েছে ইউনিফর্ম পরা একজন গার্ড। বাক্সটা ক্ষুদ্র বেকার নাগাড়ে কথা বলে যাচ্ছে। সব শেষে বলল, পাগলদেরকে একটা করে রূপার কাপ উপহার দেব আমরা। নানা রকম কথা বলে আর শব্দ করে আনন্দ প্রকাশ করতে লাগল দর্শকরা। পাগলরা যখন পুরস্কার নিতে এগোল, নেলির কাপটা ডাক যোগে তার বাড়িতে পাঠিয়ে দেয়া হবে। বেকার বলল, নেলি তুমি যদি এই অনুষ্ঠান দেখে থাকো আবার ধন্যবাদ তোমাকে। উপস্থিত পাগলবৃন্দ, দর্শক মণ্ডলী আর যারা আমাদের এই অনুষ্ঠান দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের অনুষ্ঠান, গুড বাই। ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়ল বেকার। পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করছে তার হাসি। জোরে জোরে হাততালি দিচ্ছে দর্শকরা। শো শেষ। থেমে গেল ক্যামেরার নড়াচড়া। নড়তে শুরু করেছে পাগলেরা। স্টেজের একপাশে দাঁড়িয়ে আছে মরার খড়ি, বেকার, শিকারী কুকুর, ভারী পদ, ক্যামেরাম্যান আর দর্শকদের কেউ কেউ তাকে ঘিরে দাঁড়িয়ে অভিনন্দন জানাচ্ছে। পেছনে দুই সহকারীকে নিয়ে ওই ভিড় ঠেলে ভেতরে ঢুকল কিশোর। চামড়ার জ্যাকেট পরা সোনালি চুলোর মুখোমুখি এসে দাঁড়ালো। ছবিটা বের করে দেখিয়ে বলল, এই ছবিটা কি তোমার? কেন? ছবির দিকে তাকিয়ে অস্বস্তি ফুটল মরার খুঁড়ির চোখে, কিন্তু অস্বীকার করতে পারল না যে ছবিটা তার নয়। আশেপাশের সকলে ঝুঁকে এলো ছবিটা দেখার জন্য। হ্যাঁ, এটা আমারই ছবি। কিন্তু কেন? কারণ এখানে তোমার কান ঢাকা নেই, কিশোর বলল। পাশে দাঁড়ানো বেকারের দিকে তাকালো সে। বয়স বাড়লে মানুষের চেহারা অনেক বদলে যায়, সন্দেহ নেই। শিকারী কুকুর, ভারী পদ, আমি, আমাদের সবার চেহারাই বদলেছে। পরিচয় না দিলে ছেলেবেলার যেসব ছবি দেখে লোকে আমাদের এখন চিনতে পারবে না। ঠিক ঠিক, শিকারী কুকুর বলল। মাথা ঝাঁকালো বেকার। কিন্তু কিছু কিছু জিনিস কখনো বদলায় না, বড় হলে আকারে বাড়ে, এই যা, বড্ড কিশোর। তার মধ্যে একটা অঙ্গ হলো মানুষের কান। মড়ার খুঁড়ির কান ছিল অস্বাভাবিক বড়। কানের ডুতির এত ঝোলা মনে হতো জেলি লেগে আছে, ঝাড়া লাগতেই খসে পড়বে। কিন্তু ছবিতে যার কান দেখছেন, এইমাত্র যে $20,000 পুরস্কার জিতল, তার কান সম্পূর্ণ অন্যরকম। বয়স বাড়লে কি কানের এরকম পরিবর্তন হয়? থাবা দিয়ে কিশোরের হাত থেকে ছবিটা কেড়ে নেওয়ার চেষ্টা করল চামড়ার জ্যাকেট পরা তরুণ। খপ করে তার চেপে ধরে ঠেলে পিছনে সরিয়ে দিল মোসা। কি বলতে চাও তুমি? কিশোরের দিকে তাকিয়ে ভুরু নাচালো মরার খড়ি। বলতে চাই, শান্ত কণ্ঠে বড্ড কিশোর, তুমি কোনোদিনই পাগল সঙ্গে অভিনয় করনি, এই কুইজ শোতে অংশ নেওয়ার কোনো অধিকার তোমার ছিল না। আর মিস্টার বেকার, নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, এই পুরস্কার তোমার প্রাপ্য হতে পারে না, কারণ ছবিটা তুলে নাটকীয় ভঙ্গিতে নাচালো কিশোর, কারণ তুমি আর যেই হও পাগল সঙ্গের মরার খড়ি হতেই পারো না। টেলিভিশন নেটওয়ার্ক বিল্ডিংয়ের একটা বড় অফিসে জমায়েত হয়েছে অনেকে। নকল মর্ডার খুঁড়ি, হ্যারিস বেকার, রাফায়েল সাইনাস, তিন গোয়েন্দা, শিকারী কুকুর, ভারীপদ আর টেলিভিশন কোম্পানির একজন সিকিউরিটি গার্ড। ডেস্কের ওপাশে বসেছে বেকার, তার সামনে রাখা কিশোরের তোলা ছবিটা। মুখোমুখি একটা চেয়ারে বসেছে নকল মর্ডার খুঁড়ি, আরও কতগুলো চেয়ার নিয়ে তার পেছনে গোল হয়ে ঘিরে বসেছে অন্যান্যরা। ওকে, পরাজিত ভঙ্গিতে অবশেষে বড্ড মর্ডার খুঁড়ি, স্বীকার করছি আমি আসল মর্ডার খুঁড়ি নই, আরও স্বীকার করছি আমি একটা গাধা। গর্ধব না হলে মোটুরামকে আমার ছবি তোলার সুযোগ দিই? কিশোরের দিকে তাকালো সে। তোমাকে আগেই বলেছি তুমি যে বোকা নাও সেটা আমি বুঝেছি। যতই বোকার অভিনয় করো না কেন, তবে যতটা চালাক মনে করেছ তার চেয়েও যে অনেক বেশি, এটা বুঝতে পারিনি। চওড়া কাঁধ ঝাঁকিয়ে নিরাশার ভঙ্গি করল সে, হাত উল্টালো। চেষ্টা করে দেখলাম, পারিনি। $20,000 কম কথা নয়, তবে প্রায় সেরেই ফেলেছিলাম। পকেট থেকে চেকটা বের করে দেখল মরার খুঁড়ি। জোরে উঠল একবার চোখের তারা। তারপর দলা পাকিয়ে ছুড়ে মারল বেকারের দিকে, কাপটাও ফেরত দাও। হাত বাড়ালেন সাইনাস, কণ্ঠস্বরের আত্মবিশ্বাস ফিরে আসছে আবার। পকেট থেকে কাপটা বের করে আছাড় দিয়ে রাখল টেবিলে। এখন বলো তুমি কে? মোডায়ম গলায় জিজ্ঞেস করল সিকিউরিটি গার্ড। তোমার আসল নাম কি? সেটা জেনে কি লাভ? আবার কাঁধ ঝাঁকালো মরার খুঁড়ি। আমার নাম দিয়ে কার কি এসে যায়? এ শহরে আরও হাজারটা অভিনেতার মতোই আমি একজন, অভিনয় জেনেও যারা সুযোগ পায় না, যদিও অভিনয় ভালোই জানি আমি। মনে মনে তার সাথে একমত না হয়ে পারল না গোয়েন্দা প্রধান। আসল মরার খুঁড়ির চেয়ে এ অনেক ভালো অভিনেতা। দলা পাকানো চেকটা চেপে চুপে সোজা করে পকেটে ভরে রাখল বেকার। জিজ্ঞেস করল, কে তোমাকে এ কাজ করতে বলেছে? কেউই না। আত্মবিশ্বাস ফিরে এসেছে আবার নকল মরার খুঁড়ির গলায়। আমাকে কেউ এ কাজ করতে বলেনি। টেলিভিশনে পাগল সংঘের ছবিগুলো দেখেছি, কাগজে পাগলদের সম্পর্কে পড়েছি, স্কুলে কিছুদিন আসল মরার খুঁড়ির সঙ্গে পড়েছিলাম। একদিন কাউকে কিছু না জানিয়ে হঠাৎ উধাও হয়ে গেল সে, বোধহয় সহপাঠীদের টিটকারির জ্বালাতেই
অনেক বছর হলো তার আর কোনো খবর নেই। আমার কেন যেন মনে হচ্ছে মারা গেছে সে। একেবারে বোকা ছিল তো, গরুর গাড়ির চাকার নিচে পড়ে মরলেও অবাক হব না। ওর চেহারার সঙ্গে কিছু কিছু মিল আছে আমার, কান বাঁধে ছবি দেখতে দেখতে একটা মতলব এলো মাথায়, নিজেকে মর্ডার খুনি বলে চালিয়ে দর্শকদের কাছ থেকে বাহবা আদায় করব। প্রথমে ভেবেছিলাম পত্রিকা বিজ্ঞাপন দেব, তৈরিও করে ফেলেছিলাম। এই সময় খবর শুনলাম নেটওয়ার্ক একটা কুইজ শোর বন্দোবস্ত করেছে, দুপে নিলাম সুযোগটা। কেন যাব না, আর কেনই বা নেব না, $20,000 কম কথা নয়। সবাই নীরব, বেকার হাসছে, তবে প্রাণ নেই হাসিটাই, কেমন যেন দ্বিধায় ভরা। এখন আমাকে নিয়ে কি করতে চান জিজ্ঞেস করল নকল মর্ডার খুনি। পুলিশের হাতে তুলে দেব, সিকিউরিটি বলল জালিয়াতির অভিযোগে। হাত তুলে তাকে থামিয়ে দিল বেকার, ওই কাজও করতে যেও না, নেটওয়ার্কিং বা মুভি স্টুডিও, কারোই সুনাম হবে না এতে। কল্পনা করতে পারো খবরের কাগজওয়ালারা শুনতে পেরে কি তুমুল কাণ্ড শুরু করে দেবে। সিকিউরিটিকে একটা উজ্জ্বল হাসি উপহার দিল সে। আসলে আমাদের এখনও কোনো ক্ষতি হয়নি তো, $20,000 চেকটা স্যান ফ্রান্সিসকোর নেলির কাছে পাঠিয়ে দেব, খুশি হবে। আর একে নকল মর্ডার খুঁটির দিকে তাকিয়ে হাসলো সে। পুরো ব্যাপারটাকেই একটা রসিকতা মনে করি না কেন আমরা, সাইনাসের দিকে তাকালো বেকার। রাফায়েল তুমি কি বলো, ক্লান্ত চোখ নামিয়ে নিলেন বৃদ্ধ পরিচালক। সাদা পাতলা চুলে আঙুল চলালেন, তা তো হতেই পারে, আমার আপত্তি নেই, উঠে দাঁড়ালো কিশোর। তার ইশারায় রবিন আর মোসা উঠল। আমরা কাগজওয়ালাদের কিচ্ছু বলবো না, কথা দিল কিশোর, মিটিং শেষ হয়ে আসছে বুঝেই যেন তাড়াতাড়ি সবার আগে বেরিয়ে যেতে চায় বাইরের কার পার্কে, যেখানে লিমোজিন নিয়ে অপেক্ষা করছে হোফার। তাহলে যদি অনুমতি দেন মিস্টার বেকার, আমরা এখন যাই। নিশ্চয়ই নিশ্চয়ই, উঠে দাঁড়ালো বিজ্ঞাপন ম্যানেজার, তোমাদের কাছে আমরা কৃতজ্ঞ হয়ে থাকলাম কিশোর পাশা। হাসিটা ঠিকই রয়েছে মুখে, তবে কণ্ঠস্বরে কৃতজ্ঞতার ছিটে ফোটাও নেই। বুদ্ধিমান ছেলে তুমি, দারুণ গোয়েন্দা, তোমার সাহায্য না পেলে একটা সাংঘাতিক ভুল হয়ে যেত, ঠকানো হতো নেলিকে। তাকে ধন্যবাদ দিয়ে দুই সহকারীকে নিয়ে বেরিয়ে এলো কিশোর। পেছনে দরজাটা বন্ধ করে দেওয়ার আগে চট করে ফিরে তাকালো একবার, চেয়ারে হেলান দিয়ে স্বস্তির হাসি হাসছে বেকার। হাসি ছড়িয়ে পড়েছে মড়ার খুঁড়ির মুখেও, চোখ নামিয়ে রেখেছেন সাইনাস, কোটে লেগে থাকা ময়লা নখ দিয়ে খুঁটে পরিষ্কারের চেষ্টা করছেন। ভুরু কুঁচকে জানালার দিকে তাকিয়ে রয়েছে সিকিউরিটি ম্যান, লিফট ডোকে বোঝায়। নীরবে নেমে এলো তিন গোয়েন্দা। লবি থেকে বেরোনোর আগে কথা বলার সুযোগ পেল না রবিন আর মোসা। ওদেরকে এভাবে ছেড়ে দিলে, রাগ করে পড়ল মোসা, সে বিশ্বাস করতে পারছে না কোনো কেসে কিশোর কোনো অপরাধীকে ছেড়ে দেয়নি, অথচ আজ তাই করে এলো। মোসার ধারণা হ্যারিস বেকার প্রথম থেকে জানত যে মড়ার খুঁড়ি নকল, সেজন্য ওই লোকটা ধরা পড়ার পরও তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছে। হ্যাঁ, মোসার সঙ্গে সুর মেলাল রবিন, সেও রেগেছে, কেন ছাড়লে, আর নেরির ব্যাপারটাই বাকি, তুমি আমাদেরকে বললে সে স্যান ফ্রান্সিসকোয় যায়নি, বললে ও বিপদের মধ্যে রয়েছে। হ্যাঁ, রবিনের কথার পিঠে বলল মোসা, রেগেছে তো বটেই, অবাকও মনে হচ্ছে এখন তাকে। কি ভাবছ তুমি কিশোর, নিচের ঠোঁটে চিমটি কাটতে কাটতে ফিরে তাকালো গোয়েন্দা প্রধান। আমি ভাবছি নেলির কথা, আজ সকালে আমাকে হুমকি দিয়ে ফোনটা পাওয়ার পর থেকেই ভাবছি, ফোন পাওয়ার কথা আগেই দুই সহকারীকে বলেছে সে, ওর জন্যই সমস্ত প্রশ্নের ভুল জবাব দিয়েছি আমি, যাতে নেলি জিততে পারে, এখনও ভাবছি তার কথাই। রবিনের দিকে তাকালো সে, ও বিপদেই রয়েছে, তাকে বাঁচাতে হবে আমাদের, এসো। আর একটিও কথা না বলে তাড়াতাড়ি চত্বর পেরিয়ে এলো কিশোর, সঙ্গে সঙ্গে এলো রবিন আর মুসা। গাড়িতে বসে ম্যাগাজিন পড়ছিল হোফার। কিশোর পেছনের দরজায় হাত দিতে ফিরে তাকালো, হাসি মুখে জিজ্ঞেস করল কোথায় যেতে হবে। কোথাও না, গাড়ির পেছনের সিটে উঠে বসল কিশোর, রবিন আর মুসা উঠল। জানালা দিয়ে হ্যারিস বেকারের হলুদ চিত্র গাড়িটার দিকে তাকালো সে, আর একটু বোধহয় পিছানো দরকার, তাহলে ওদের চোখে না পড়েও গাড়িটার ওপর চোখ রাখতে পারবো। নিশ্চয়ই, জবাব দিল হোফার। এঞ্জিন স্টার্ট দিয়ে কার পার্কের পেছন দিকে গাড়ি পিছিয়ে আনলো সে। ওরা এখানে আছে একথা জানা থাকলে সহজে কারো চোখে পড়বে না লিমোজিনটা এখন, অন্তত হলুদ গাড়িটার কাছ থেকে, অথচ ওরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছে গাড়িটার তিমির মুখের মতো নাক। হ্যারিস বেকারের পিছনে নেব নাকি, জিজ্ঞেস করল হোফার। তাকে নিরাশ করল না কিশোর, আনমনে মাথা ঝাঁকাল, সিটে হেলান দিয়ে গভীর চিন্তায় ডুবে আছে। রবিন বুঝতে পারছে এখন ওভাবে কিছুক্ষণ নীরব আর রহস্যময় হয়ে থাকতে চায় গোয়েন্দা প্রধান, চায় না তাকে বিরক্ত করা হোক, কিন্তু তাকে ওভাবে থাকতে দিল না রবিন। বলল, এই চুপ করে আছো কেন, ভেবেছ পার পেয়ে যাবে, তা হতে দিচ্ছি না, অফিসে ওরকম করলে কেন, জলদি বলো। হ্যাঁ, রবিনের পক্ষ নিল মোসা, জলদি বলো কেন করলে, বেশ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল কিশোর, এক আঙ্গুল তুলল, এক নম্বর, বেশ জোরেই বলল,
যাতে হুফারও শুনতে পায় দেরিকে শেষ কখন দেখেছি আমরা। কাল রাতে হলিউড বুলভারে জবাব দিল রবিন, ওকে তুলে নিয়েছিল বেকার, সাথে ছিল মর্ডার খুড়ি, যোগ করল কিশোর। তারপর আজ সকালে সে আমাকে ফোন করল কিশোর, হ্যারিস বেকারের গলা নকল করে আমাকে শাসালো। যদি আমি ফার্স্ট হই তাহলে নেলি দুর্ঘটনায় পতিত হবে। এ থেকে কি বোঝা যায়? সে কোথাও আটকে রেখেছে নেলিকে, বলল রবিন বন্দি করেছে। তবে সেটা নিশ্চয়ই তার ম্যাগনোলিয়া আর্মসের বাসায় নয়, ওখানে অনেক লোকের বাস, চেঁচামেচি করে বা অন্য কোনোভাবে লোকের দৃষ্টি আকর্ষণ করে ফেলতে পারে নেলি। ঠিক, কিশোর বলল, কিন্তু এখন তো কুইজ শো জিতেছে, মোসা বলল, আর জালিয়াত বলে চিহ্নিত হয়ে গেছে মর্ডার খুড়ি। এখন আর নেলির কি বিপদ? ছেড়ে দেবে না? না, কেন ছাড়বে না বুঝিয়ে দিল গোয়েন্দা প্রধান। ওই অফিসে যাই বলে থাকুক, একা কাজ করছে না মর্ডার খুড়ি, কেউ তাকে ধরে এনেছে এই রোলে অভিনয় করার জন্য, তাকে শিখিয়ে পড়িয়ে নিয়েছে, পাগলদের ব্যাপারে সব মুখস্থ করিয়েছে। যেমন তাকে বলা হয়েছে অভিনয়ের সম্মানী হিসেবে শুক্রবারে নগদ টাকা দেয়া হতো আমাদেরকে, বাদামি খামে ভরে লাল সুতোয় বেঁধে, তাকে বলে না দিলে ওরকম তথ্য হাজার চেষ্টা করেও নকল মর্ডার খুঁড়ির জানার কথা নয়। তার জানার কথা নয় যে জনাব গণ্ডগোলের গাড়িটা ছিল একটা পিয়ার্স অ্যারো কনভার্টিবল 29 মডেলের, ওসব কথা নিশ্চয়ই বলে দেয়া হয়েছে তাকে। তার মানে তার সহযোগী আছে, বুঝতে পারল রবিন, আছে, আর সেই সহযোগী নেলিকে কিডন্যাপ করতে তাকে সাহায্য করেছে। এখন ওকে কিছুতেই ছাড়বে না ওরা, কারণ নেলি জানে সেই সহযোগী লোকটিকে, জালিয়াতির চেয়ে কিডন্যাপিং অনেক বড় অপরাধ, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। হ্যারিস বেকার মর্ডার খুড়িকে সেই ছেড়ে দিয়েছে, শুরু থেকে সব শয়তানি সেই করে আসছে। কিশোর, তাই? মোসা জিজ্ঞেস করল, বেকারের বাড়িতে আটকে রাখেনি তো নেলিকে? জবাব দিল না কিশোর, চোখ তার হলুদ গাড়ির দিকে এগিয়ে যাওয়া লোকটার দিকে। গাড়িতে উঠে বসল সে, এঞ্জিন স্টার্ট দিল, তারপর বেরিয়ে যেতে লাগল পার্ক থেকে। না, মোসার প্রশ্নের জবাবে বলল কিশোর, হ্যারিস বেকার নয়, সে বিজ্ঞাপনের ডোক, কিসে কিসে স্টুডিওর ক্ষতি হবে ভালো করেই জানে, সে স্টুডিওর আর নেটওয়ার্কেই বাঁচাতে চেয়েছে। সে জানত না যে মর্ডার খুড়ি নকল, এমন এক লোক মর্ডার খুড়ি ওস্তাদি করছে, ছবির প্রতিটি ইঞ্চি তার জানা, কোথায় কি আছে না আছে সব মুখস্থ। সেই ডোকি নেলিকে কিডন্যাপ করতে সাহায্য করেছে মর্ডার খুড়িকে, এবং সেই ডোকি এখন ওই হলুদ গাড়িটা চালাচ্ছে। কে? দেখার জন্য রবিন আর মোসাও সামনে ঝুঁকে পড়ল, হোফার পিছু নিয়েছে। হলিউড বুলভারের কাছে মোড় নেওয়ার সময় খড়িকের জন্য হলুদ গাড়ির গতি শ্লথ হল, সেই সুযোগে ওটার একেবারে কাছে চলে গেল লিমোজিন। ধীরে সুস্থে বোমাটা ফাটাল গোয়েন্দা প্রধান রাফায়েল সাইনাস। মোড় নিয়ে বেভারলি হিলের গিরিখাতগুলোর দিকে এগিয়ে চলল হলুদ গাড়িটা, ধীর গতি, সাবধানী ড্রাইভার সাইনাস। বৃদ্ধ পরিচালকের সন্দেহ না জাগিয়েও তার পিছে লেগে থাকতে অসুবিধে হল না হোফারের। এঁকে বেঁকে চলে গেছে পথ, ধীরে ধীরে উঠে যাচ্ছে, তারপর এক সময় ঢুকে গেল পাহাড়ের মধ্যে। বাড়িঘর এখন অনেক দূরে, আকারেও বড় এখন ওগুলো, বিরাট বিরাট এলাকা নিয়ে এক একটা বাড়ি, প্রাসাদের মতো পাথরের দেয়ালে ঘেরা, ওগুলো সিনেমার লোকেদের বাড়িঘর। তবে এখানকার নয়, আগের, যখন সিনেমা কোম্পানিগুলো হঠাৎ করে অনেক টাকা কামাতে শুরু করেছিল। এই পথে যাতায়াতের জন্য বিশেষ বাসের ব্যবস্থা আছে, বাস বোঝাই হয়ে আছে টুরিস্টরা, ওসব বাড়ির সামনে কিছুক্ষণের জন্য থামে আর বলে দেয় ড্রাইভাররা কোনটা কার বাড়ি, কোনটা পাথরের দেয়ালের আড়ালে আত্মগোপন করে থাকত সিনেমা দর্শকদের অতি পরিচিত কোনো প্রিয় মুখটি। কিশোর জানে এখন বেশিরভাগ বাড়ি আসল মালিকের হাতছাড়া হয়ে গেছে, এখন এগুলোর মালিক ব্যাংক, তেল কোম্পানি আর আরব শেখের। সিনেমার ডোকেরা সরে চলে গেছে বেভারলি হিলের ভেতরের চ্যাপ্টা অঞ্চল নামে পরিচিত এলাকায়। গতি কমালো হোফার, মোড় নিয়ে একটা খোড়া গেটের ভেতরে ঢুকছে হলুদ গাড়ি, মোড়ের কাছে এসে থেমে গেল সে। এখন কি করব? কিশোরের দিকে ফিরে তাকালো হোফার, ঢুকব? না, থ্যাংক ইউ। পেছনের দরজা খুলে রাস্তায় নামল গোয়েন্দা প্রধান, নিশ্চয়ই তার বাড়িতে অনেক লোক, গার্ড, চাকর বাকর, মারি, আমাদেরকে ঢুকতে দেখলে সতর্ক হয়ে যাবে, তুমি এখানেই থাকো, আমরা যাই, দেরিকে কোথায় ঢুকিয়ে রেখেছে জানার চেষ্টা করব। ঠিক আছে, ম্যাগাজিন বের করল হোফার, গুড লাক, সাহায্যের দরকার পড়লে ডেকো। ওকে আরেকবার ধন্যবাদ জানিয়ে দেয়ালের ধার ঘেঁষে রওনা হল কিশোর, সাথে চলল রবিন আর মোসা। গেট খোড়ায় রয়েছে, বন্ধ করতে এলো না কোনো দারোয়ান, কাউকে চোখেও পড়ল না। সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে বেকারের হলুদ গাড়িটা, কেমন যেন অবাস্তব লাগছে ওটা ওখানে, দক্ষিণাঞ্চলের এই পরিত্যক্ত প্রাসাদটাই আধুনিক ক্ষেত্রে বেমানান। নীরব হয়ে আছে সব কিছু, প্রচুর পয়সা খরচ করে তৈরি করেছিল এই প্রাসাদ, কিন্তু এখন মনে হয় এটাকে সংস্কারের পয়সাও আর নেই, এখানে ওখানে প্লাস্টার খসে পড়েছে, মেরামত করতে পারছে না, রং চটে গেছে,
নতুন রং করা হয়নি, সিঁড়ির পাশে ঘাস গজিয়ে উঠেছে, সাফ করা হয়নি, আশেপাশে ঝোপঝাড় বেড়ে উঠেছে বেয়াড়াভাবে, গেটের ডান পাশ থেকে এক সারি গাছ চড়ে গেছে বাড়িটার দিকে। ইশারায় সহকারীদেরকে কাছের গাছটা দেখালো কিশোর। গাছের গোড়ায় ঘাস এত লম্বা হয়েছে, হুমড়ি খেয়ে ওরা বসে পড়লে স্বচ্ছন্দে লুকিয়ে থাকতে পারবে, আড়ালে আড়ালে এগোতে পারবে। কাইসে বিড়বিড় করল মোসা, এখনও এখানে লোক থাকে? এ তো ভূতের বাড়ি, মাথা ঝাঁকালো কিশোর। আগে বাড়িটা কেমন ছিল কল্পনা করার চেষ্টা করছে। ছিমছাম ডন, রঙিন বাগান, উজ্জ্বল রঙের বিচ চেয়ার, নতুন সাদা রং করা খিলান আর অসংখ্য স্তম্ভ, ঝকঝকে জানালার কাঁচ। কিন্তু কত আর বয়স হয়েছে বাড়িটার? 14-15 বছর হবে। ক্ষতিটা বেশি করেছে প্রকৃতি, মাঝে মাঝেই কোনোরকম জানার না দিয়ে আচমকা ধেয়ে আসে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বন্যা, লাভার মতো পাহাড়ের ঢাল বেয়ে নামে গলিত কাদার ঢল। তার উপর রয়েছে প্রকাণ্ড কড়া রোদ আর গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের গাছপালা, বাগান আর বাড়িঘরে সাংঘাতিক ক্ষতি করে, যত্ন করতে না পারলে দ্রুত নষ্ট করে, একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলে। পাগল সংঘ যখন পরিচালনা করতেন সাইনাস, তখনও নিশ্চয়ই এটা ছিল একটা জমকালো প্রাসাদ, তখন প্রায় শেষ অবস্থা। আরেকটা ব্যাপারে নিশ্চিত হলো কিশোর, দারোয়ান বেয়ারাম মারি বহুকাল আগে বিদায় হয়ে গেছে এখান থেকে। সাইনাস নিশ্চয়ই একেবারে একা থাকেন এখন, আর হয়তো কাল থেকে রয়েছে নেরি। এসো, সহকারীদের বলল সে। দুকোচুরির আর দরকার নেই, সোজা গিয়ে দরজায় ধাক্কা দিয়ে সাইনাসকে ডাকব, কথা বের করে নেব তার মুখ থেকে। একমাত্র হলো দুই সহকারী গোয়েন্দা, বৃদ্ধ সাইনাসের কাছ থেকে ভয়ের কিচ্ছু নেই, ইলেকট্রিক কলিং বেল নেই, দরজার পাশে রাখা একটা পিস্তলের পুরানো আমলের ঘণ্টা আর কাঠের হাতুড়ি রাখা, সেটা তুলে নিয়ে ঘণ্টায় বাড়ি মারল কিশোর। সাথে সাথে খুলে গেল দরজা, তাদের দিকে জিজ্ঞাসু চোখে তাকালেন সাইনাস। কিশোর পাশা, তিনি বললেন, তোমরা আসবে জানতাম পুরস্কার নিতে, কাপ রহস্যের সমাধান করে দিলে দেব বলেছিলাম যে, এসো ভেতরে এসো। ভেতরে ঢুকলো তিন গোয়েন্দা, পেছনে দরজা লাগিয়ে দিলেন সাইনাস। মস্ত একটা হলঘর, আবছা আলো, এত বড় ঘরটায় আসবাব বলতে কিচ্ছু নেই, শুধু দুটো পুরনো ক্যানভাসের চেয়ার আর একটা নটবোর্ডের ডেস্ক ছাড়া। দেয়ালে চোখ পড়ল কিশোরের, ফ্রেমে বাঁধাই অসংখ্য ফটোগ্রাফ, সুদর্শন তরুণ আর সুন্দরী তরুণীদের, সিনেমা আর টেলিভিশনের কয়েকজন অভিনেতাকে চিনতে পারল সে, 30-40 বছর আগের বড় বড় অভিনেতা তার। ছবির দিকে কিশোরকে তাকিয়ে থাকতে দেখলেন সাইনাস, পিঠ সোজা করলেন, মুহূর্তে যেন অন্য মানুষ হয়ে গেলেন তিনি, একজন সফল মানুষ, ওই ছবিগুলোর মতোই, ওরা আমার পুরনো বন্ধু, বললেন তিনি। স্টুডিও আমাকে অপমান করে পাগল সংঘের মতো ছবি তৈরি করতে দেওয়ার আগে ওসব বড় বড় অভিনেতার ছবি পরিচালনা করেছি আমি, বলে বিশ্বাস করবে, এদের অনেকেই অভিনয় শিখেছে আমার কাছে, গলা চড়ালো পরিচালকের, গম গম করে উঠল হলজুড়ে। শিখেছি কি করে কি করতে হয়, নরম কাদার মতো ছাঁচে ফেলে ওদের গড়েছি আমি, সৃষ্টি করেছি, কেঁপে উঠল রবিন। জানালার কাঁচ ভাঙা, সেগুলো দিয়ে বাতাস আসছে বটে, তবে কেঁপে ওঠার মতো শীত নয় ঘরে, তবুও কেমন যেন গা ছমছমে একটা পরিবেশ, অনেকটা পুরনো ভাঙা কবরখানার মতো, যেন অতীতের মানুষের ভূত হয়ে উঠে ঘোরাফেরা করছে চারপাশে। হ্যাঁ, আসল কথা বলি, সাইনাস বললেন, পুরস্কার আমার কাছে নগদ টাকা নেই এখন, তবে বিজ্ঞাপন বিভাগ বাধা দিয়ে কিশোর বলল, পুরস্কারের জন্য আসিনি আমরা, গোয়েন্দা প্রধানেরও যে অস্বস্তি লাগছে তারই মতো এটা বুঝতে পারল রবিনের কণ্ঠস্বর শুনেই। দেরিকে নিয়ে যেতে এসেছি, দেরি মানে বুটি সুন্দরী, মলিন জ্যাকেটের পকেটে হাত ঢোকালেন সাইনাস, এখানে আছে, কে বলল তোমাকে? কাল রাতে হলিউড বুলভার্ড থেকে তাকে তুলে নিতে দেখেছি আপনাকে, মোসা বলল, মড়ার খুলি আর নেরি আপনার গাড়িতে উঠছে। অসম্ভব, হাসার চেষ্টা করলেন পরিচালক, এখন কোনো গাড়ি নেই আমার, রোলস রয়েসটা গ্যারেজে, আর আমার বাইরের গাড়িটা আমার বিশ্বাস। কিশোর বলল, হ্যারিস বেকারের কিংবা বিজ্ঞাপন বিভাগের, কুইজ শো পরিচালনার সময়টাতে আপনাকে ব্যবহার করতে দিয়েছে, খানিক আগে আপনাকে চালিয়ে আনতে দেখলাম, কাল রাতে নেরি আর মড়ার খুড়িকেও তুলে নিতে দেখেছি, প্রতিবাদ তো করলেনই না। এবার আর হাসারও চেষ্টা করলেন না সাইনাস, ক্লান্ত ভঙ্গিতে হেঁটে গিয়ে বসে পড়লেন একটা ক্যানভাসের চেয়ারে, বেরিয়ে এলো খুব, একটা লিমোজিন পর্যন্ত ওরা ভাড়া করে দেয়নি আমাকে, কুইজ শো পরিচালনার জন্য যতটা কম টাকা দেওয়া সম্ভব দিয়ে কাজটা করিয়ে নিয়েছে ওরা, প্রায় ভিখিরির মতো হাত পেতে বেকারের কাছ থেকে গাড়িটা চেয়ে নিয়েছি কদিন ব্যবহারের জন্য, কিংবা বলা যায় হুমকি দিয়ে নিয়েছি, যদি গাড়ি না দেয় তাহলে কুইজ শো পরিচালনা করব না বলে। পাগল সংঘের পরিচালককে বাদ দিয়ে থেমে গেলেন আচমকা, হাঁটুর দিকে চোখ, সুতো ওঠা প্যান্টের একটা সুতো টানছেন আনমনে, নেরিকে আমি কিডন্যাপ করিনি, তুমি ভুল করছো, প্লিজ মিস্টার সাইনাস, নরম গড়ায় অনুরোধ করল কিশোর, যদি কিছু জানা থাকে আপনার বলুন, আমরা জানি
দেরি ওই চিঠি বেকারকে লেখেনি, নিজের ইচ্ছায় কুইজ হতে অনুপস্থিত থাকেনি, এখন তাকে না পেলে পুলিশের কাছে যেতেই হবে আমাদের, পুলিশ এসে সারা বাড়ি খুঁজবে, দেরি এখানে অবশ্যই আছে, মাথা তুললেন পরিচারক। আবার সেই আত্মবিশ্বাসী কণ্ঠস্বর ফিরে এসেছে, আমার বেহমান হয়ে এখানে আছে সে, ওকে আমি বড় অভিনেত্রী বানাবো, ধনী বিখ্যাত বানিয়ে ছাড়ব। উঠে দাঁড়িয়ে দেয়ালের ছবিগুলোর দিকে হাত তুললেন তিনি, এই মানুষগুলোর মতো যারা ওদের সব কিছুর জন্য আমার কাছে ঋণী, সিনেমায় অভিনয় করিয়ে নেদিকে আমি, চুপ করো বুড়ো ভাম, বেকুব কোথাকার, দরজার কাছ থেকে ভেসে এলো কঠিন কণ্ঠ। ফিরে তাকালো তিন গোয়েন্দা, সোনালি চুলওয়ালা চামড়া জ্যাকেট পরা তরুণ ঢুকে পড়েছে ভেতরে। একদম চুপ, সাইনাসের দিকে তাকিয়ে আবার ধমক দিল নকল মোড়ার খুড়ি, তোমার সব কথাই শুনেছি, আমাকে এসবে ঢুকিয়েছ তুমি, কাপগুলো চুরি করিয়েছ আমাকে দিয়ে, বলেছ আধা বকরা দেবে, পুরস্কার যাতে জিততে পারি তার জন্য সব প্রশ্নের জবাব শিখিয়ে দিয়েছ, এখন আমি কি কচুটা পেয়েছি? কিচ্ছু না। কিশোরের দিকে তাকালো মড়ার খুড়ি, সব কিছুর মুড়ে এই বুড়ো, হলিউডের এক থিয়েটারে কাজ করতাম আমি, স্টেজের পেছন দিয়ে ঢুকে আমার সঙ্গে দেখা করে বহুত ফোলালো, বলল আমি নাকি খুব ভালো অভিনেতা, আমার অভিনয়ের তুলনা হয় না, পকেটে হাত ঢোকানো রয়েছে সাইনাসের, বিষণ্ন ভঙ্গিতে মাথা নাড়ল, হ্যাঁ সত্যি মিথ্যে কথা বলেছি, কোনোদিনই বড় অভিনেতা হতে পারবে না তুমি, এমনকি আমার সাহায্য পেলেও না। তার কথা যেন কানেই ঢুকল না মড়ার খুড়ির, কিশোরের দিকে তাকিয়ে বলল, বেকারের অফিসে সব কথা খুলে বলতে পারিনি, অসুবিধে ছিল, আমি জানি সাইনাস এখন একটা ঘরে নেরিকে তালা আটকে রেখেছে, কিডন্যাপিংয়ের সাজা আমার জানা আছে, পুলিশকে হাজার বোঝালেও ওরা বুঝতে চাইবে না, বলবে আমি ওর সঙ্গে জড়িত, আসলেই তো তাই, এই বুড়োর কথাই কাল নেরিকে ফোন করে যাতে আমার বাসায় দেখা করতে বলেছি, বলেছি হ্যারিস বেকার আমাদের দুজনের সঙ্গে কথা বলতে চায়, গোপনে, শুধু আমাদের দুজনের সঙ্গে, আর কারো সাথে নয়, এবং এ কথা যেন আমরা কাউকে না জানাই, বেকার আমাদেরকে হলিউড বুলভার্ড থেকে তুলে নেবে, মাথা ঝাঁকানো কিশোর, তার ধারণার সাথে মিলে যাচ্ছে মর্ডার খুনির কথা, কিন্তু একটা কথা বুঝতে পারছে না, এত কিছু করে বিনিময়ে কী পেতে চেয়েছিল এই লোকটা, আসলে নেরিকে সরিয়ে রাখতে চেয়েছিলাম, বলে গেল মর্ডার খুনি, যাতে সে আমাকে টেক্কা দিতে বাজি জিততে না পারে, এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিলাম, নেরি কথা বলে তোমাকেও ঠেকাতে চেয়েছিলাম, তো এখন কি চান? কিশোর জিজ্ঞেস করল। চুক্তি, মড়ার খুড়ি বলল, তোমার সঙ্গে একটা চুক্তি করতে চাই, নেরির কাছে নিয়ে যাব তোমাকে, তারপর হাসল সে, তারপর আমরা সবাই মিলে তাকে উদ্ধার করব, আমার পক্ষে হয়ে কথা বলবে তুমি, বলবে তোমাদেরকে নিয়ে আমিই এসেছি তাকে বের করে নিয়ে যেতে, তোমার কথা বিশ্বাস করবেও, কারণ পুরস্কারটা ইচ্ছে করেই তাকে জিতিয়ে দিয়েছ তুমি। দুই সহকারীর দিকে তাকালো কিশোর, এই চুক্তি করার অধিকার তার নেই, সাইনাস আর মর্ডার খুনির বিরুদ্ধে যদি কেস করে দেয় নেরি, পুলিশ জানবেই, পুলিশ তাকে জিজ্ঞেস করবে, তখন মিথ্যে কথা বলতে পারবে না সে, অথচ এখন যত তাড়াতাড়ি পারা যায় নেরিকে মুক্ত করাও দরকার, তারপর পুলিশের কাছে যাওয়াটা সেটা তার ব্যাপার। মাথা ঝাঁকালো মোসা, আরও এক সেকেন্ড দ্বিধা করে রবিনও সাই দিল, বেশ কিশোর বলল, আমি ওকে বোঝানোর চেষ্টা করব যে আপনি ওর কোনো ক্ষতি করতে চাননি, বলবো আপনি এখানে এসেছেন ওকে মুক্ত করতে, এরপর যা করার নেরি করবে, আমি আর কিছু বলতে পারি না, ও কোথায়? ওপর তলায়, এদিক দিয়ে এসো, একটা বেডরুমে ওকে তালা আটকে রেখেছে বুড়োটা, এক পা এগিয়েই থেমে গেল মড়ার খুড়ি, জ্যাকেটের পকেট থেকে সাইনাসের ডান হাত বেরিয়ে এসেছে, সে হাতে উদ্যত একটা ছোট কালো পিস্তল, না তোমরা যেতে পারবে না, নেরি এখানে আমার সাথে থাকবে, দুপা ফাঁক করে দাঁড়িয়েছেন তিনি, মাথা উঁচু, রাফেল সাইনাসের সেই তখনকার চিত্রটা মনে পড়ল কিশোরের, পাগল সংঘ পরিচালনার সময় যেরকম আস্থার সাথে দাঁড়াতেন তিনি, তাকাতেন, ওকে দিয়ে আমি একবার অভিনয় করিয়েছিলাম, ভারী গলায় বললেন পরিচালক, আরেকবার করাবো, ওর প্রতিভা আছে, ওকে দিয়ে হবে, হবেই, অনেক অনেক বড় অভিনেত্রী আমি বানাবো ওকে, ছবি বানিয়ে অস্কার জিতব, আরেকবার বিখ্যাত হব আমি। সাইনাস আর তার মাঝের দূরত্বটা আন্দাজ করল মোসা, ওর একটা বিশেষত্ব ডাইভ দিয়ে উড়ে গিয়ে পড়া, মাথা নিচু করে এভাবে গিয়ে শত্রুর হাঁটুতে কিংবা পেটে পড়ে, দুই বন্ধুকে নিয়ে কতবার বেঁচে এসেছে, বেরিয়ে এসেছে বিপদ থেকে, কিন্তু এবার সেটা করতে পারবে বলে মনে হলো না, দূরত্ব অনেক বেশি, আর দৌড়ে গিয়েও সুবিধে করতে পারবে না, সে গিয়ে পৌঁছানোর আগেই বুলেট এসে লাগবে তার গায়ে, মোসার মনোভাব বুঝতে পেরে হাত তুলে তাকে সতর্ক করল কিশোর, বলল মিস্টার সাইনাস, আমি জানি গুলি করা আপনার উদ্দেশ্য নয়, গুলি করতে পারবেন না, আপনি খুনি নন, একজন পরিচালক, অনেক বড় পরিচালক, আপনি এত বিশ্বাস করো না, বাধা দিল মড়ার খুড়ি, ও পাগল, যা খুশি করে বসতে পারে,
তোমার চেয়ে আমি ওকে ভালো চিনি। কুইছোর পুরস্কারে ভাগ পেরে কি করতো জানো? পার্টি দিত। ওর মতো ফতুর হয়ে যাওয়া বেকুব বুড়োগুলো দাওয়াত করে আনত। ওর মতোই ওরাও কোনো মতে ধুকে ধুকে টিকে আছে। জিপসি অর্কেস্ট্রা দলকে ভাড়া করত, পত্রিকার রিপোর্টারদেরকে খবর দিত। চুপ, ধমকে উঠলেন পরিচালক। বা হাত তুললেন, একেবারে চুপ। এখন একসারিতে দাঁড়াও সবাই, মাথার উপরে হাত তোলো। সবার আগে আদেশ মানলো মড়ার খুরি। তার পেছনে লাইন দিয়ে দাঁড়ালো অন্য তিনজন। এখন সামরিক বাহিনীর কমান্ডারের মতো আদেশ দিলেন সাইনাস। আমি হাঁটো বললেই ডানে ফিরে মার্চ করে হেঁটে যাবে সিঁড়ির দিকে, রেডি? আবার আগে সাড়া দিল মড়ার খুরি। মাথা ঝাঁকালো সে, তিন গোয়েন্দাও ঝাঁকালো। লাইট, চিৎকার করে বললেন পরিচালক। ক্যামেরা, অ্যাকশন, মার্চ! যেদিকে যেতে বলেছেন তিনি সেটা হলের পেছন দিকে। সিঁড়ি দেখতে পাচ্ছে কিশোর, নেমে যাওয়া সিঁড়ি। নিশ্চয় সিঁড়ির নিচে মাটির তলায় ঘরটর কিছু আছে। ওখানে যদি আটকান ওদেরকে পরিচালক, যা ভুলো মন, হয়তো খাবার দিতেই ভুলে যাবেন। আশেপাশের কোনো বাড়িঘরও নেই যে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসবে। বাঁচতে চাইলে এখনই কিছু করতে হবে। ঠিক তার পেছনেই রয়েছে মশা। কদম ছোট করে ফেললো কিশোর। এই এই কিছু করো না, আতঙ্কিত কণ্ঠে অনুরোধ করল মড়ার খুরি। গুলিটা আমার গায়ে লাগবে। খিলানের কাছে পৌঁছে সিঁড়িতে পা রাখল কিশোর। মার্চ, পেছন থেকে চিৎকার করলেন সাইনাস। মার্চ, মার্চ, মার্চ! হঠাৎ থেমে গেল কণ্ঠ। অস্ফুট একটা ভয়ার্ত শব্দ কানে এলো কিশোরের। একটা থাতব জিনিস খটাং করে পড়ল মেঝেতে। এসব পরিস্থিতিতে আগেও পড়েছে তিন গোয়েন্দা, কি করতে হয় জানে। চোখের পলকে লাইন ভেঙে এদিক ওদিক ছড়িয়ে পড়ল ওরা। প্রথমেই কিশোরের চোখে পড়ল পিস্তলটা, পড়ে আছে দরজার কয়েক ফুট দূরে। তারপর দেখতে পেল যেন শূন্যে উঠে চার হাত পা ছড়িয়ে সাঁতার কাটছেন সাইনাস। কোমর জড়িয়ে ধরে তাকে ওপরে তুলে ফেলেছে দুটো শক্তিশালী হাত। এমনভাবে ধরেছে হোফার যাতে ব্যথা না পান বৃদ্ধ পরিচালক। তাকে নিয়ে গিয়ে একটা ক্যানভাসের চেয়ারে বসিয়ে দিল সে। এখানে চুপ করে বসুন মিস্টার সাইনাস। কিশোর, পিস্তলটা তুলে নাও, সেফটি ক্যাচ অন করে দিয়ে পকেটে ভরে রাখো। যা বলা হলো কুড্ডু কিশোর। মড়ার খুঁড়ির দিকে তাকালো। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তরুণ অভিনেতা, মুখ সাদা, অল্প অল্প কাঁপছে। থ্যাংক ইউ হোফার, কিশোর বলল। ওকে চোরের মতো ঢুকতে দেখলাম এখানে, মড়ার খুঁড়িকে দেখিয়ে বলল হোফার। তখনই সন্দেহ হলো, ভাবলাম কি করে, দেখি তো ভালো করেছ বলে মড়ার খুঁড়ির দিকে ফিরল কিশোর। আসুন, দেরিকে কোথায় রেখেছে দেখান। তখনও সুস্থির হতে পারেনি তরুণ অভিনেতা, তবে কিশোরের কথা মতো এগিয়ে চলল দোতলায় ওঠার সিঁড়ির দিকে। সিঁড়ির ওপরে উঠে দেখা গেল লম্বা করিডোর, ধুলোয় ঢাকা। ঘরের দরজার বাইরেই চাবিটা ঝুলিয়ে রাখা হয়েছে। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকল কিশোর। তক্তা দিয়ে বন্ধ করে রাখা একটা জানালার পাশে ক্যানভাসের চেয়ারে বসে আছে দিয়েদি। মুখে রুমাল গোজা, হাত বাঁধা চেয়ারের হাতলের সঙ্গে, পা বাঁধা পায়ার সঙ্গে। তাকে ওই অবস্থাতে দেখেই অস্ফুট শব্দ করে উঠল মড়ার খুঁড়ি। আমি ভাবতেই পারিনি, সে বলল, এভাবে বেঁধে রাখবে, জানলে জানলে কখনোই এখানে আনতে দিতাম না। ওর কথা বিশ্বাস করল কিশোর। গত কয়েক মিনিটে তার কথা, তার যা আচরণ দেখেছে, তাতে বুঝতে পেরেছে মড়ার খুঁড়ি কঠোরতা যা দেখিয়েছে আগে সব মেকি এবং অভিনয়। আস্ত একটা ভীতু, আবার দুর্বল ভঙ্গিতে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মড়ার খুঁড়ি। তাকে দিয়ে কিচ্ছু হবে না। দ্রুত গিয়ে নেড়ির বাঁধন খুলে দিল তিন গোয়েন্দা। মাথা ঝাড়া দিয়ে যেন মাথার ভেতরটা পরিষ্কার করে নিতে চাইল নেড়ি। হাতের বাঁধনের জায়গায় ডড্ডু, মুখের উপর এসে পড়া চুলগুলো হাত দিয়ে ঢেলে সরালো পেছনে। পা টনটন করে ঝাড়া দিয়ে রক্ত চলাচল স্বাভাবিক করার চেষ্টা করল। উঠে দাঁড়াতে বেশ কষ্ট হলো তার। হাসল, বেশ একটা মজার কাণ্ড হয়ে গেল না আমাদের সেই পুরনো পাগল সংঘ ছবির মতো। শুধু একটা ব্যাপার উল্টো হয়েছে, ওখানে আমি তোমাকে বাঁচাতাম কিশোর, আর এখানে তুমি আমাকে বাঁচালে। পুরস্কারের টাকা পেয়ে এত খুশি হয়েছে নেড়ি, কিশোর বলল। মিস্টার সাইনাস বা মড়ার খুঁড়ি কারো বিরুদ্ধেই অভিযোগ করেনি। এখন সে কলেজে যেতে পারবে, রবিন বলল। যা সে চাইছিল, টাকার জন্য পারছিল না এতদিন। সেপ্টেম্বরেই বার্কেলিতে ভর্তি হবে, মোসা জানালো। প্রশান্ত মহাসাগরের দিকে মুখ করে থাকা জানালার শাড়িওয়ালা ভিক্টর সাইমনের মস্ত লিভিং রুমে বসেছে তিন গোয়েন্দা। মিস্টার সাইমনের অনুরোধেই কাপচুরির কেসের গল্প বলতে ওরা এসেছে এখানে। তিনি ফোন করেছিলেন হেডকোয়ার্টারে। সাইনাসের মুখে কাপচুরি যাওয়ার খবর শুনে বেশ আগ্রহী হয়েছিলেন সব কথা জানার জন্য। টেবিলের পাশে রাখা একটা দম্বা বিচ চেয়ারে আরাম করে বসেছেন বিখ্যাত রহস্য কাহিনী লেখক। তাহলে আবার নিজের জায়গায় ফিরে গেছে নকল মর্ডার খুঁড়ি, থিয়েটারে অভিনয় করতে গেছে? হাত নাড়ল কিশোর। তবে আমার মনে হয় না,
এবারেও সুবিধে করতে পারবে। বেঁচে থাকার জন্য এখনও তাকে মোটর মেকানিকের কাজই করতে হবে। এক মুহূর্ত থেমে বলল গোয়েন্দা প্রধান, মজার ব্যাপার হলো মরার খুঁড়িকে দেখতে পারতাম না বলে তার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই ওই কুইজ শোতে অংশ নিয়েছিলাম। তাকে এত বেশি ঘৃণা করতাম, চেয়েছিলাম যেভাবেই হোক পরাজিত করবই, কিন্তু পরে গিয়ে যে মরার খুঁড়িকে দেখলাম তাকে পছন্দই করে ফেললাম। নেডির কোনো ক্ষতি করতে চায়নি সে, এ ব্যাপারে আমি নিশ্চিত। ও শুধু রাফায়েল স্যানাসের কথা মতো নেচেছে, টাকার ডোভে যতটা, তার চেয়ে বেশি বড় অভিনেতা হওয়ার ডোভে। অভিনেতা হওয়ার ডোভে কত ডোকে যে কত কিছু করে বসে। ধীরে মাথা দোলালেন সাইমন। তা রাফায়েল স্যানাস কি করছেন এখন? সেই পুরনো ভাঙা প্রাসাদে কি ঝিমিয়ে ঝিমিয়ে অতীতের স্বপ্ন দেখছেন? না মোসা বলল, নেডিকে যখন আমরা নামিয়ে নিয়ে আসছিলাম শুনলাম পাগলের মতো চিৎকার করছেন। চুপ, কোনো গোলমাল নয়, লাইট ক্যামেরা অ্যাকশন। অনেক কষ্টে তাকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেছে অ্যালউড হোফার। সমবেদনা দেখিয়ে মাথা ঝাঁকালেন লেখক। একসময় অনেক বড় পরিচালক ছিলেন তিনি, তার তৈরি অনেক ছবি দেখেছি আমি, ভালো ভালো ছবি। এখনও কি হাসপাতালেই আছেন? না, কিশোর জানালো। মোশন পিকচার অ্যাসোসিয়েশনের লোকেরা এসে গেছে, অবসর পাওয়া অক্ষম সিনেমার লোকেদের জন্য একটা কলোনি বানিয়েছে ওরা, সেখানেই জায়গা দিয়েছে তাকে। আর কিছু না পান, পুরনো বন্ধুদের দেখা সাক্ষাৎ ওখানে পাবেন সাইনাস। কথা বলে মনের ভার কিছুটা হলেও হালকা করতে পারবেন। তা পারবেন। তা হ্যারিস বেকার নিশ্চয়ই একেবারে নিরপরাধ? সাইনাস আর মর্ডার খুঁড়ির পরিকল্পনার কিছুই জানত না? না, ওই কুইজ শোর ব্যবস্থা করে প্রমোশনের আশায় ছিল বেকার। শো শেষ হলে সব জানার পর সেটা ফাঁস করে নিজের পায়ে কোড়াল মারতে চায়নি, তাই মর্ডার খুঁড়িকে ছেড়ে দিয়ে গোপন করতে চেয়েছে। ভারিপদা শিকারী কুকুরের কি খবর? অনেকদিন বেকার থাকার পর ভারিপদ একটা কাজ পেয়ে গেছে। একটা জুতোর কোম্পানি ওই কুইজ শো দেখে তাকে ডেকে নিয়ে গেছে বিজ্ঞাপনের কাজ করার জন্য। কাজটা পেয়ে খুব খুশি ভারিপদ। আর শিকারী কুকুর কলেজ শেষ করে আইন পড়বে, অসুবিধায় পড়া বেকার অভিনেতা অভিনেত্রীদের হয়ে আদালতে লড়াই করবে মুভি স্টুডিও আর টেলিভিশন নেটওয়ার্কের বিরুদ্ধে। হুট করে যেন আর কাউকে বিদায় করে দিতে না পারে ওরা। ভালো, খুব ভালো, মন্তব্য করলেন লেখক। রান্নাঘরের দিকে তাকালেন একবার, যেখানে হাঁড়িপাতিল নিয়ে খুটুর খাটুর করছে তার ভিয়েতনামি বাবুর্চি নিশান জাংকিম। তারপর আবার তিন গোয়েন্দার দিকে ফিরে জিজ্ঞেস করলেন, আর অ্যালাউড হোফার, তার পরিচয় গোপন আছে তো? নিশ্চয়ই, মোসা বলল, ওর কথা কাউকে বলিনি আমরা। ছুটি শেষ হলে সেপ্টেম্বরে নিরাপদে স্কুলে ফিরে যেতে পারবে। স্কুলের কথায় আবার রান্নাঘরের দিকে তাকালেন সাইমন। কিমো স্কুলে যাবে? স্কুলে যাবে? রবিন বলল, কি পড়বে? রান্না, আপাতত ফরাসি রান্না। কোন কোন জিনিস খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে সে ভূত নেমেছে মাথা থেকে, নানারকম জটিল রান্নার দিকে ঝুঁকেছে আজকাল। এই যেমন সাগরে শেওড়া দিয়ে মুখরোচক খাবার কি করে তৈরি করা যায়, অবশ্য হজম করতে কিছুটা কষ্টই হয়েছে আমার, সামনে ঝুঁকলেন তিনি। তোমরা কিন্তু দুপুরে না খেয়ে যেতে পারবে না, বিশেষ করে তুমি মোসা। ঝট করে পরস্পরের দিকে তাকালো রবিন আর কিশোর। এর আগের বার যখন এসেছিল ওদেরকে গিনিপিগ আর শামুক খাওয়ানোর জন্য অনেক জোর জবরদস্তি করেছিল কিম, কাজেই এখানে দাওয়াত খাওয়ার কথা শুনেই আতঙ্কিত হয়ে পড়ে দুজনে। কেন, বিশেষ করে আমাকে কেন? মোসাও অস্বস্তি বোধ করছে। কারণ তোমাকে খুব পছন্দ করে কিম, মুচকি হাসলেন লেখক। যা দেয় তাই মুখ বুঝে খেয়ে ফেল তো, বলে রান্না করে যদি কাউকে মন মতো খাওয়াতে না পারলাম তাহলে শান্তি কোথায়? কেশে উঠল মোসা। স্যার একটা কথা বলি, কিছু মনে করবেন না, কি খাওয়াবে না খাওয়াবে সেটা আপনি বলে দেন না কেন? আপনি পছন্দ করে দিলেই তো সব ল্যাঠা চুকে যায়। আমি জানতাম এক সময় না এক সময় তোমরা এ কথা বলবে আমাকে। চেয়ারের পাশে রাখা লাঠিটা তুলে নিয়ে তাতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন লেখক। পা এখনও পুরোপুরি ঠিক হয়নি, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। ঝাল মাংসের পুর দিয়ে হ্যামবার্গার খাওয়ার জন্য আমার প্রাণটা কি কম আয়ঢাই করে? পারি না বুঝলে, একদম পারি না। জোর করে কিছু বলতে গেলেই ধমক দিয়ে চুপ করিয়ে দেয় কিম। ও কি, কোথায় যাচ্ছেন? ভয় পেয়ে গেছে মোসা। বলে আসি, অন্তত প্লেন হ্যামবার্গার যেতে দেয়, তবে বিনিময়ে তার কথা তোমাকে শুনতে হবে মোসা। রান্নাঘর থেকে হাসি মুখে ফিরে এলেন সাইমন। হ্যামবার্গার দেবে, আবার বসলেন চেয়ারে, নীরবে ভাবলেন কিছুক্ষণ, তারপর মুখ তুলে বললেন, তোমাদের কেসের গল্প সবটাই শুনলাম, একটা ব্যাপার পরিষ্কার হচ্ছে না এখনো। কি? সামনে ঝুঁকল কিশোর। সাইনাসকে সন্দেহ করলে কেন? সন্দেহটা জাগিয়েছে ভারিপদ, প্রথমে করিনি, কিন্তু যতই ভাবলাম ততই ধারণাটা দৃঢ় হতে থাকল যে কেউ না কেউ তাকে মুভি স্টুডিওতে পাঠিয়েছে কোনো কাজে। সেটা দুজন লোক হতে পারে, হ্যারিস বেকার
কিংবা রাফায়েল সাইনাস হ্যারিস বেকারের পাঠানোর কোনো কারণ নেই। সে বিজ্ঞাপন ম্যানেজার, চিঠি বা অন্য জিনিস আনা নেওয়ার জন্য অফিসের দোকি আছে তার, বাকি থাকলেন সাইনাস। ভাবলাম তিনি বা কি আনতে পাঠাবেন, যতই ভাবলাম সন্দেহ ততই বাড়তে লাগল। তাছাড়া কিছু কিছু সূত্রও মিলে যেতে লাগলো তার আচরণের সঙ্গে। বুঝেছি, মাথা ঝাঁকালেন প্রাক্তন গোয়েন্দা। তোমাকে যেমন আগে ডেকে এনেছেন টিভি স্টেশনে, তেমনই ভারিপদকেও এনেছেন। তাকে একটা চিঠি দিয়ে অযথা পাঠিয়েছেন স্টুডিওর অফিসে, আর তোমাকে বলেছেন তাকে সন্দেহ করেন। লিফটে করে উঠে সাইনাসের অফিসেই ঢুকেছিল ভারিপদ, কাম নিয়ে বেরিয়ে সে স্টুডিওতে রওনা হলো, তুমি পিছু নিলে। টেলিফোনের তারটার ছিঁড়ে আগেই সব ব্যবস্থা পাকাপোক্ত করে রেখে এসেছিলেন সাইনাস। তুমি গিয়ে 9 নম্বর স্টেজে ঢুকতেই তালা লাগিয়ে দিল মড়ার খুঁড়ি। তাকে ও কাজ করতে নির্দেশ দিয়ে রেখেছিলেন পরিচালক, তোমাকে আটকাতে চেয়েছিলেন যাতে কুইজ শোতে অংশ নিয়ে তুমি মড়ার খুঁড়ির পুরস্কার জেতায় বাধা হয়ে না দাঁড়াও। সব বুঝলাম, বড় বেশি খুঁতখুঁতে মন তোমার কিশোর পাশা, এটা ভাবতেও পারেননি বেচারা পরিচালক। রান্নাঘরের দিক থেকে আসা পায়ের শব্দ শুনে ঝট করে সোজা হলেন সাইমন, ফিসফিসিয়ে বললেন, ওই যে আসছে, টেবিলের খাবার দেয়া হয়েছে। খবর দিল কিম, ভয়ে ভয়ে গিয়ে বসল সবাই, তবে গন্ধ ভালোই আসছে। একটা প্লেটের ঢাকনা তুলে দেখালো কিম, ইয়া বড় চারটে হ্যামবার্গার, ভেতরে গরুর মাংসের কিমা আর পেঁয়াজের কুচি, লোভনীয় গন্ধ বেরোচ্ছে ওগুলো থেকে। একটা নিয়ে কামড় বসালো মোসা, ভালো না, জিজ্ঞেস করল কিম, চমৎকার, ফার্স্ট ক্লাস, গুড। খুব খুশি হলো বাবুর্চি, বলল, এবার আমার একটা উপকার করতে হবে নিশ্চয়ই। বলেই মাঝপথে কামড় থামিয়ে কিমের দিকে তাকালো গোয়েন্দা সহকারী, কি কি উপকার? কিছু না, আশ্বাস করার ভঙ্গিতে হাত নাড়ল কিম, এই একটু চেখে দেখতে হবে আর কি। একটা প্রাচীন খাবারের উল্লেখ দেখালাম একটা চীনা খাবারের বইয়ে, লোভ সামলাতে না পেরে রেধেই ফেললো, আর কেউ তো খেতে জানে না, খেতে বললেও রাজি হয় না, তাই তোমাকেও অনুরোধ করছি, দয়া করে যদি। তা জিনিসটা কি? না তেমন কিছু না, খুব ভালো খাবার বলেই মনে হয় আমার। তুমি যদি খেয়ে ভালো বলো আমিও খাবো, হাজার হোক, প্রোটিন যখন বেশি। অত ভনিতা করছো কেন? দেখি ঢাকনা তোলো, ঢাকনা তুললো কিম, মাংস ভাজি, গন্ধটা বেশ চমৎকার, হাসি ফুটল মোসার মুখে। তা এর জন্য এত অনুরোধ, দাও তো দেখি খাই, মাংসই তো, কী আর হবে খেড়ে, শুয়োর টুয়োর না হলেই হলো। ওটা ভাই খেতে পারবো না, ধর্মে মানা। না না শুয়োর না, শুয়োর না, এই নাও, প্লেটটা ঠেলে দিল কিম। এক টুকরো মুখে দিয়ে দেখল মোসা, চিবাতে চিবাতে মাথা নাড়ল, মন্দ না। আরও কয়েক টুকরো খেয়ে নিয়ে জিজ্ঞেস করল, তা কিসের মাংস এটা? হাসল কিম, প্লেটটা সরিয়ে নিল মোসার সামনে থেকে, বলল, থাক এটা আর খেতে হবে না, বুঝেছি রান্না ভালোই হয়েছে। কিসের মাংস? আগ্রহী হয়ে জিজ্ঞেস করল কিশোর, তুমি খাবে? না না আর দরকার নেই, হাত নাড়ল কিশোর, শুধু জিজ্ঞেস করছি, কিসের মাংস? ইঁদুরের, একেবারে খাঁটি চীনা ইঁদুর, অনেক দেখে শুনে বেছে এনেছি, শান্ত কণ্ঠে জানালো কিম। সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ হয়ে গেল রবিনের, ওয়াক ওয়াক করতে করতে উঠে দৌড় দিল বেসিনের দিকে। বিকৃত হয়ে গেছে কিশোরের মুখ, রবিনের মতো বমি করতে না ছুটলেও মুখ দেখে বুঝতে অসুবিধে হল না, পেট থেকে ঠেলে বেরিয়ে আসা খাবার চাপতে কষ্ট হচ্ছে। পাথরের মতো মুখ করে বসে রইলেন লেখক, কিমের এসব অত্যাচার গা সওয়া হয়ে গেছে তার। কয়েকটা সেকেন্ড নিথর হয়ে রইল মোসা, তারপর হাসি ফুটল মুখে, যাগে যা খাওয়ার তো খেয়ে ফেলেছি, এখন আর বলে কি হবে, এর চেয়ে কত খারাপ জিনিস খেয়েছি, অ্যামাজনের জঙ্গলে সাপ, প্রশান্ত মহাসাগরের মরুদ্বীপে শুঁয়োপোকা, মরুগ্গে। তা ভাই কিম, দয়া করে 2 বোতল কোকা কোলা এনে দাও তো দেখি, বলেই আবার অর্ধেক খাওয়া হ্যামবার্গারটা তুলে নিল সে। আর গোটা চারেক হ্যামবার্গার একটা খেয়ে কি হয়? নিশ্চয়ই নিশ্চয়ই, ইঁদুরের মাংসের প্লেট হাতে রান্নাঘরের দিকে ছুটল নিসান জাংকিম। সুপ্রিয় শ্রোতা, পাগল শঙ্খ গল্পটি এখানেই শেষ। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আশা করি আপনাদের ভালো লেগেছে। পড়ার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অনুগ্রহপূর্বক ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। 3 গোয়েন্দা সিরিজ থেকে প্রতিটি গল্প নিয়ে আপনাদের সাথে আছে বাংলা অডিও বুক। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আমি আশিক আহমেদ, কথা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, ধন্যবাদ।